1 এর জন্য বিশেষ ভাবে প্রস্তুতকৃত নিউরোলজি লেকচারে। নিউরোলজি লেকচারটি সম্পূর্ণ রূপে সাজানো হয়েছে ডেভিডসন সুপ্রিয় মন্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জেনেসিস আয়োজিত এসসিপিএস পার্ট 1 এর জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত নিউরোলজি লেকচারে। নিউরোলজি লেকচারটি সম্পূর্ণরূপে সাজানো হয়েছে ডেভিডসন 24th এডিশন, যেটি নিউ এডিশন হিসেবে এসেছে সেই 24th এডিশনকে কেন্দ্র করে, এবং এটি সম্পূর্ণরূপে একটি নতুন লেকচার। এবং নিউরোলজি লেকচারটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের এসসিপিএস পার্ট 1 এর জন্য। কেন গুরুত্বপূর্ণ? এই লেকচারের যে অংশটুকু বা এই টপিক্স বা চ্যাপ্টারের অংশটুকু আসে হচ্ছে এসসিপিএস পার্ট 1 এর পেপার 1 এ। পেপার 1 এর একটা বড় অংশ অর্থাৎ 50টা কোশ্চেনের 50 কোশ্চেনের মধ্যে 15টা কোশ্চেনই থাকে হচ্ছে নিউরোলজি থেকে। এই নিউরোলজির 15টা কোশ্চেনের মধ্যে আমাদের নিউরো অ্যানাটমি হয়তো কিছু অংশ থাকবে, এবং বেশিরভাগ অংশই থাকবে হচ্ছে নিউরোলজি অর্থাৎ ক্লিনিক্যাল পার্ট, যেটা ডেভিডসন অংশ থেকে আসে। নিউরোলজি কোশ্চেন 15টা কোশ্চেন অর্থাৎ 30 মার্কস আপনি ক্যারি করছেন পেপার 1। এই পেপার 1 যে 30 মার্কস ক্যারি হচ্ছে, নিউরোলজির ব্যাপারে একটা কথা খুব স্পষ্ট করে নিই আমরা প্রথমেই। এই ডেভিডসন 24 এডিশনে নিউরোলজি যে অংশটুকু আছে টোটাল, সেই অংশটুকু আপনি যদি খুব বুঝে শুনে করেন এবং আপনার কনসেপশন যদি ক্লিয়ার থাকে, পেপার 1 এ আপনি 30 out of 30 কিন্তু তুলতে পারবেন। এই টার্গেটটা যদি আপনি ফুলফিল করতে পারেন আপনার জন্য প্রথম দিনই, অর্থাৎ পেপার 1 এসসিপিএস পার্ট 1 এর প্রথম দিনই আপনার জন্য একটা বলা চলে এটা বুস্টার হিসেবে কাজ করবে। নিউরোলজি সাবজেক্টটাই হলো এমন, আপনি যদি বুঝেন তাহলে প্রত্যেকটা প্রশ্ন আপনি টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে পারবেন, আর আপনি যদি না বুঝেন তাহলে এখানে কোশ্চেনের ভুল অ্যান্সার করার সম্ভাবনা অনেক। আমরা নিউরোলজিকে দুটো লেকচারে ভাগ করেছি, নিউরোলজি 1 এবং নিউরোলজি 2। নিউরোলজির চ্যাপ্টারটি পড়ার আগে আমরা আপনাকে অবহিত করতে চাই নিউরোলজির পড়ার স্টাইলটা কিরকম হবে, কারণ ডেভিডসনে যদি আপনি ক্রোনোলজিক্যালি পাতা উল্টিয়ে যান তাহলে দেখা যাবে আপনি অনেক সময় খেয়ে হারিয়ে ফেলছেন, আপনি একটা সাথে আরেকটা কোরিলেট করতে পারছেন না। এই জন্য কোরিলেট করার জন্য আপনারা খেয়াল করবেন আমাদের লেকচারে আমরা লেকচারটিকে নিউরোলজি যে সকল ডিজিজগুলো একই প্রকারে সেগুলোকে একসাথে করে পড়ানোর চেষ্টা করেছি, এবং সেভাবে করে আমরা নিউরোলজি 1 এবং 2 তে ভাগ করেছি। নিউরোলজি 1 এ আমরা বিশেষভাবে আপনারা এখন বোর্ডের দিকে খেয়াল করবেন, বোর্ডের দিকে খেয়াল করলে দেখবেন নিউরোলজি 1 এ আমরা কি কি দেখেছি। আমরা দেখেছি কর্টিকাল লোবার ফাংশন, ব্রেইন স্টেম সিনড্রোম, লোকালাইজেশন অফ দ্য লোকালাইজেশন অফ দ্য লেশন, স্ট্রোক মেডিসিন, সেরেবেলাম সেরেবেলার ডিসঅর্ডার, এবং একই সাথে সাথে আমরা স্ট্রোকের সাথে যা সকল রিলেটেড আছে এই সকল জিনিসগুলোকে দেখেছি, বিশেষ করে ভাস্কুলার টেরিটরিকে, ভাস্কুলার টেরিটরি অনুযায়ী লেশনের লোকালাইজেশনটা। সো এই যে টোটাল জিনিসটা আমরা বুঝতে পারছি যে এটা একটা একটা সেট অফ ডিজিজ, অর্থাৎ বেশ কিছু ডিজিজ যেগুলো প্রায় একই রকম, এবং এর সাথে সাথে আমাদের ভিজুয়াল ডিস্টারবেন্স অংশটুকু থেকে যাচ্ছে। এর পরবর্তীতে আমরা নিউরোলজি 1 এ আপনাদের সাথে আমরা দেখবো গেট ডিস্টারবেন্সগুলো, এবং গেট ডিস্টারবেন্স থেকে সেখানে আমরা চলে যাবো হচ্ছে আমাদের ট্রেমোর ডিসঅর্ডার, এবং একই সাথে মুভমেন্ট ডিসঅর্ডারগুলোতে, ট্রেমোর ডিসঅর্ডার, মুভমেন্ট ডিসঅর্ডার, এই জায়গাগুলোতে চলে যাবো। মাঝখানে আমরা যখন স্ট্রোক মেডিসিনটা বলবো সেই সাথে সাথে স্ট্রোক মেডিসিনের সাথে রিলেটেড যে সকল ভিজুয়াল ডিস্টারবেন্সগুলো আছে এবং পিপিলারি ডিসঅর্ডারগুলো আছে, বালবার এবং সিরোবালবার পাশে, এবং ক্রেনিয়াল নিউরোপ্যাথিগুলো আমরা একসাথে করে ফেলবো। অর্থাৎ এখানে মেইনলি আমাদের লোকালাইজেশন অফ দ্য লেশন, কর্টিকাল লোবার ফাংশন, স্ট্রোক মেডিসিন, ভাস্কুলেচার এবং ভাস্কুলার টেরিটরি, মুভমেন্ট ডিসঅর্ডার্স, এবং একই সাথে ক্রেনিয়াল নিউরোপ্যাথি এবং পিপিলারি ডিসঅর্ডার, এই জায়গাগুলো আমরা নিউরোলজি 1 এ কভার করবো। নিউরোলজি 2 তে হচ্ছে আমাদের আমরা শুরু করবো হচ্ছে সিএসএফ স্টাডি দিয়ে, এবং আদারওয়াইজ অন্যান্য জায়গায় অন্যান্য যে ইনফেক্টিভ ডিসঅর্ডারগুলো আছে, মাল্টিপল স্ক্লেরোসিস, ইনফ্লামেটরি যে ডিসঅর্ডারগুলো আছে, নিউরো ইনফ্লামেশন যেগুলো আছে, এবং স্পাইনাল কর্ড ডিজিজ, স্পাইনাল কর্ড ডিজিজগুলো আমরা সেখানে দেখবো, এবং নিউরোপ্যাথিগুলো আমরা সেখানে দেখার চেষ্টা করবো, নিউরোপ্যাথি এবং পেরিফেরাল নিউরোপ্যাথি, এবং একই সাথে সাথে আমরা নিউরোমাসকুলার জাংশন ডিসঅর্ডারগুলো দেখার চেষ্টা করবো। সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, আপনাদের যদি জিজ্ঞেস করা হয় নিউরোলজি চ্যাপ্টারটি বা নিউরোলজি টপিকটা পড়তে কেমন লাগে আমাদের কাছে, আপনারা অনেকে উত্তর দিতে পারেন খুব কঠিন লাগে, আপনারা অনেকে উত্তর দিতে পারেন মাঝে মধ্যে বোঝা যায় না, কঠিন লাগে। আজকে আপনাদের একটি ব্যাপার আশ্বস্ত করতে চাই, আপনারা যদি লেকচারটি সম্পূর্ণরূপে খুব বুঝে শুনে করেন, এবং লেকচার করার একটি ধরন আমি বলে দিয়েছি, আমরা আপনাকে বেশ কিছু জিনিস আমরা আপনাদের স্লাইডে বা প্যানেলে দেখাবো, এবং বইয়ের বেশ কিছু জিনিস আমরা দেখাবো, তখন এর সাথে সাথে আমরা এটা এক্সপ্যানশন দিয়ে থাকবো। এই টপিকটি আপনি তখন আপনার সামনে ডেভিডসন 24 এডিশন বইটি রাখবেন, এবং সেই দেখানো পেজে আপনারা সেই জিনিসগুলো দেখতে থাকবেন, পড়তে থাকবেন। যদি কখনো প্রয়োজন মনে হয় যে এই অংশটুকু আপনি বুঝেনি তাহলে আপনি সেটা রিওয়াইন করে দেখে নিতে পারেন, আবার অথবা আপনি সেখানে পজ করে আপনি বইয়ের অংশটুকু আবার পড়ে নিতে পারেন, এবং পরবর্তীতে আপনি প্রসিড করবেন। আচ্ছা, নিউরোলজিটাকে আমরা কি করতে চাচ্ছি, আমরা নিউরোলজিটাকে সহজ করতে চাচ্ছি, কেমন সহজ করতে চাচ্ছি, আপনারা দেখুন আমরা নিউরোলজিটাকে এরকমই সহজ করতে চাচ্ছি, 5 + 6 = আপনারা যত সহজ এবং তাড়াতাড়ি করেছেন এটা হচ্ছে 11, 5 + 6 হচ্ছে 11, ঠিক ততটাই আমরা সহজ করতে চাচ্ছি। এই সহজটা আমরা কিভাবে করতে পারি, যখন নিউরোলজি হচ্ছে আমরা বলে দিই একেবারে অঙ্কের মতো, আপনি জাস্ট বসে বসে অঙ্ক মিলাবেন এবং যোগফল মিলাবেন, এই যোগফল মিলাতে গেলে আপনাকে জানতে হবে 5 কোনটা কোন জায়গা থেকে নিয়ে আসতে হবে, 6 কোন জায়গা থেকে নিয়ে আসতে হবে। নিউরোলজিক্যাল যে কোনো ডিজিজ আমরা এই 5 এবং 6 সমন্বয় করি, এবং 5 এবং 6 সমন্বয়টা কিভাবে করি, দুইটা কোশ্চেন জিজ্ঞেস করি, হোয়াট ইজ দ্য লেশন এবং হোয়াট ইজ দ্য লেশন, অর্থাৎ লেশনটা কোথায় এবং লেশনটা কিরকম, লেশনটা কোথায়, এই প্রশ্নটি করার জন্য আমাদেরকে জানতে হবে আমরা জানি আমাদের দুটো নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে ব্রেইন, স্পাইনাল কর্ড, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা প্লেক্সাস এবং নার্ভ রয়েছে। ওকে, এই যে আমাদের ব্রেইন বলেন যতগুলো স্ট্রাকচার রয়েছে, নিউরো অ্যানাটমি যতগুলো স্ট্রাকচার রয়েছে প্রত্যেকটা স্ট্রাকচারের কি আছে, আলাদা আলাদা ফাংশন আছে, অর্থাৎ যেই ফাংশন লস হবে সেই জায়গায় লেশন হবে, ইলেকট্রোকেটিক আমরা সেই জায়গায় লেশনটাই পাবো। ওকে, তাহলে আমাদেরকে হোয়ার ইজ দ্য লেশন এই কোশ্চেনটা যখন আমরা করবো, অর্থাৎ কোন ফাংশনটা লস হয়েছে এটাই আমাদেরকে বলে দিবে হচ্ছে সেই স্ট্রাকচার লেশন। এখন হোয়াট ইজ দ্য লেশন এই কোশ্চেনটার উত্তর আমরা কিভাবে পাবো, হোয়াট ইজ দ্য লেশন আমরা কিভাবে বুঝবো, এই উত্তরটা বোঝার জন্য আমাদেরকে কোশ্চেন করতে হবে যে লেশনটা হলো সেটা কতক্ষণ ধরে হলো, অর্থাৎ একটা টাইম আপনারা দেখতে পাচ্ছেন, একটা বলি অর্থাৎ টাইম, টাইমটা কি বলে দিবে, টাইমটা আমাদেরকে বলে দিবে যে এটা একদম খুব দ্রুত হয়েছে, 5.5 ঘন্টার মিনিটস টু আওয়ার্সের মতো হয়েছে কিনা, মিনিটস টু আওয়ার্সের মতো হলে এটাকে বলা হচ্ছে ভাস্কুলার লেশন, অর্থাৎ ভাস্কুলার কোনো লেশন যদি হয় তাহলে তার ইনভলভমেন্ট নিউরোলজিক্যাল স্ট্রাকচারের যে ফাংশন লস এটা খুব দ্রুত হয়, অর্থাৎ সেটা কি স্ট্রোক হতে পারে, ট্রানজিট স্কিমিং অ্যাটাকে, এই ধরনের ঘটনা ঘটতে পারে, এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে নার্ভ ইন্ট্রাপমেন্ট যদি হয় সেই নার্ভ ইন্ট্রাপমেন্ট সিনড্রোমগুলো হচ্ছে 5.5 হয়। ফাংশনাল মানে কি, এটা আপনারা ওয়ার্ডে অনেক পেশেন্ট পেয়েছেন, এই পেশেন্টগুলো কি হয়, পেশেন্টগুলো অনেকটা কনভার্সন ডিসঅর্ডার যেটা নিয়ে আসে, সেই কনভার্সন ডিসঅর্ডার তারা অনেকটা 5.5 অর্থাৎ মিনিটস টু আওয়ার্সের মধ্যে যে সকল লেশনগুলো নিয়ে আসবে আমাদের কাছে, অর্থাৎ ফোকাল নিউরোলজিক্যাল সিমটমসগুলো নিয়ে আসবে, সো তখন আমরা চিন্তা করতে হবে আমাদের ইট ইজ এ স্ট্রোক অর ট্রানজিট স্কিমিং অ্যাটাক। এরপরে আমরা চিন্তা করবো যে পেশেন্টটা যদি আমাদেরকে পেশেন্ট বলে যে না অনেক কয়েকদিন ধরে হচ্ছে, বেশ কয়েকদিন ধরে হচ্ছে, এই বেশ কয়েকদিন ধরে হলে তাহলে সেটা আমরা তখন দুটো বিষয় চিন্তা করবো, একটা হচ্ছে নিউরো ইনফেকশন, আর একটা হচ্ছে ডিমাইনেশন বা নিউরো ইনফ্লামেশন। ডিমাইনেশন নিউরো ইনফেকশন মেনিনজাইটিস, মেনিনজেনফালাইটিস, এনকেফালাইটিস এগুলো হতে পারে, আর ডিমাইনেশন আমরা বলি যে গুয়েনবারি সিনড্রোম বা গিয়ানবারি সিনড্রোম, যেমন ভাবে উচ্চারণ করা যায় এটা দুই জায়গায় হবে, গিয়ানবারি সিনড্রোম বা গুয়েনবারি সিনড্রোম বলা হয় বা জিবিএস বলা হয়, এটা হচ্ছে যদি কয়েকদিনের মধ্যে হয়। আর যদি কয়েক মাস থেকে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস লেগে যায় আমরা দেখি এই ধরনের পেশেন্টগুলো কি হয়, নিওপ্লাস্টিক বা প্যারানিওপ্লাস্টিক, অর্থাৎ কোনো ব্রেন টিউমার অথবা কোনো
টিউমার পরে অন্যান্য কোনো জায়গাতে আছে কিন্তু প্রেজেন্টেশনটা হচ্ছে ক্র্যানিয়াল নিউরোপ্যাথি হিসেবে অথবা অন্যান্য কোনো নিউরোপ্যাথি হিসেবে। তো এটাকে বলা হয় প্যারানিউরোপ্যাথি। যেমন আমার একটা পেশেন্ট ছিল, সে বলেছিল যে রোজার মাসে তার প্রিফ্রন্টাল কর্টেক্সের মাধ্যমে আমাদের সোসাইটির সাথে বিহেভিয়ারগুলো ভলান্টারিলি
মেইনটেইন হয়। এই তখন যখন এটা লস হয়ে যাবে পেশেন্ট তখন দেখা যাবে যে কারো সাথে খুব অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করছে, অর্থাৎ কোনো রকম অ্যান্টি সোশ্যাল ওয়ার্কিং বা বিহেভিয়ার গুলো করছে। একই সাথে আমরা দেখেছি ব্রোকার মোটর এরিয়া, মোটর স্পিচ এরিয়া আছে, আমরা স্পিচ এরিয়াগুলো আলাদাভাবে দেখবো। আরেকটা এরিয়া আছে সেটা হচ্ছে আমাদের ম্যাচুরেশন এরিয়া। এই ম্যাচুরেশন এরিয়াটা কোথায় থাকে? আমরা যদি ক্যালকুলেট ম্যাচুরেশন এরিয়াটা মেইনলি থাকে মিডিয়াল প্যারাসেন্টাল লোবিউলে, প্যারাসেন্টাল যে লোবিউল মিডিয়াল পার্টে প্যারাসেন্টাল লোবিউলে, ওইখানে লেশন হলে কি ঘটনা করবে? ইনকন্টিনেন্স ডেভেলপ করবে। ইনকন্টিনেন্স ডেভেলপ করে অর্থাৎ ভলেন্টারি যে আমাদের একটা কন্ট্রোল থাকে ব্লাডার উপরে, সেই ভলেন্টারি কন্ট্রোল ব্লাডার বাউলের উপরে, সেই ভলেন্টারি কন্ট্রোলটা লস হয়ে যায়। অর্থাৎ পেশেন্ট তখন কমপ্লেন করে যে তার ম্যাচুরেশন হয়ে যায়, কিন্তু সেটাকে কোনোভাবে কন্ট্রোল বা কন্ট্রোল করতে পারে না, বুঝতে পারে না, এটাকে ইনকন্টিনেন্স। এখন আসেন আমরা স্পিচ এরিয়া টেম্পোরাল
ভিজুয়াল ফিল ক্যারি করে যে ফাইবারগুলো এটা যে অপটিক আয়নাতে যে ক্রস করে অপটিক আয়নাতে যে দুটাই করে ওকে নেজাল ভিজুয়াল ফিল ক্যারি করে ফাইবারগুলো যে সাইডেতে সেই সাইডে চলে যায় এখানে কি হলো তাহলে আসেন দেখেন আমরা এটাকে একটু সহজ ভাবে মনে রাখার জন্য নেজাল ভিজুয়াল ফিল টেম্পোরাল ভিজুয়াল ফিল নাম রেখে আমরা একটু রাইট লেফট দিয়ে মনে রাখি তাহলে আমাদের জন্য আরো অর্থাৎ রাইট আয়ের এটা হচ্ছে লেফট পোর্শন এটা হচ্ছে রাইট পোর্শন তাহলে রাইট আয়ের অপোজিট যে ভিজুয়াল ফিল্ডটা রাইট আয়ের অপোজিট ভিজুয়াল ফিল্ডটা তার এই পাশ দিয়ে সেম সাইড দিয়ে অপটিক আয়নাতে না যে অপটিক কন্ট্যাক্টে যে টেম্পোরাল প্যাটার্ন লোবে যে অক্সিপিটাল কর্টেক্সে যে পৌঁছাচ্ছে আবার অপোজিট সাইডের যে অপোজিট সাইডে অর্থাৎ লেফট যে লেফট আয়ের লেফট ফিল্ডটা লেফট আয়ের লেফট ভিজুয়াল ফিল্ডটা অর্থাৎ রাইট আয়ের লেফট ভিজুয়াল ফিল্ড লেফট আয়ের লেফট ভিজুয়াল ফিল্ডটা সেটা কি করতেছে সে অপসি অপটিক কাজমাতে যে ক্রস করে তারপরে অক্সিপিটাল কর্টেক্সে যে পৌঁছাচ্ছে অর্থাৎ তাহলে এই যে অপটিক ট্র্যাক এই যে টেম্পোরো প্যারেটাল রিজন এই যে অক্সিপিটাল কর্টেক্স এরিয়াতে যদি কোনো লেশন হয় তাহলে কি ঘটনা ঘটতেছে খেয়াল করেন রাইট সাইডে হচ্ছে কিন্তু ভিজুয়াল লস হচ্ছে লেফট সাইডে ভিজুয়াল লস হচ্ছে লেফট সাইডে তাহলে এটাকে এই জন্য এটাকে বলা হচ্ছে কন্ট্রা ল্যাটারাল এই জন্য এটাকে বলা হচ্ছে কন্ট্রা ল্যাটারাল ওকে এই জন্য এটাকে বলা কন্ট্রা ল্যাটারাল মানে লেশন রাইট সাইডে ভিজুয়াল ফিল লস হচ্ছে লেফট সাইডে হোমোনাইমাস মানে কি হোমোনাইমাস মানে হচ্ছে একই সাইডে ওই যে দেখেন দুই ভিজুয়াল ফিল লস কিন্তু একই সাইডে রাইট সাইড রাইট আইয়ের লেফট ভিজুয়াল ফিল লস কেসে লেফট 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 ভিজুয়াল ফিল অর্থাৎ বাম দিকে বাম দিকে অংশ হয়েছে ওয়াই উল্টো দিকে ভাইস ভার্সা ঠিক আছে তাহলে এই জন্য হোমোনাইমাস হোমোনাইমাস হেমি অ্যানোপিয়া কেন হচ্ছে যেহেতু অর্ডিটুগো হেমি অ্যানোপিয়া হচ্ছে যেহেতু অর্ডিটুগো হচ্ছে এই জন্য কন্ট্রোলেটার হোমোনাইমাস হেমি অ্যানোপিয়া হচ্ছে অর্থাৎ খুব সহজে আমরা জিনিসটা এভাবে মনে রাখি তাহলে কোথায় কোথায় লেশন হলে অপটিক ট্র্যাক্টে এবং অক্সিপিটাল কর্টেক্সে এবং টেম্পোরো এবং প্যারেটাল লিজনে এখন টেম্পোরো এবং প্যারেটাল লিজনে কিভাবে গণনা করে এখানে আসেন টেম্পোরো এবং প্যারেটাল লিজনে কোয়াড্রান্ট অ্যানোপিয়া বলা হচ্ছে জাস্ট এখানে একটা পার্থক্য যে সুপিরিয়র কোয়াড্রান্ট অ্যানোপিয়া ইনফিরিয়র কোয়াড্রান্ট অ্যানোপিয়া ওকে সুপিরিয়র কোয়াড্রান্ট অ্যানোপিয়া এবং ইনফিরিয়র কোয়াড্রান্ট অ্যানোপিয়া কথা বলা হচ্ছে তাহলে এটা কিভাবে আমরা মিলাবো তাহলে এটার জন্য আমরা এই ছবিটা একটু খেয়াল করি এটার জন্য আমরা এই ছবিটা একটু খেয়াল করি এখানে খেয়াল করেন এটা যদি আমাদের আইবল হয় এবং এটা যদি আমাদের সামনে অংশটুকু হয় আমাদের এই ভিজুয়াল ফিল্ডের এটা হচ্ছে সুপিরিয়র পোর্শন এটা হচ্ছে ইনফিরিয়র পোর্শন ইনফিরিয়ার ভিজুয়াল ফিল্ড সুপিরিয়র ভিজুয়াল ফিল্ডটা দেখেন এই যেখানে লোয়ার ফাইবার এই লোয়ার ফাইবারের মাধ্যমে আসতেছে এই লোয়ার ফাইবারের মাধ্যমে আসার পরবর্তীতে লোয়ার ফাইবারে আসার পরবর্তীতে কি হচ্ছে লোয়ার ফাইবারে আসার পরবর্তীতে এই অপটিক কায়াজমা অপটিক ট্র্যাক্ট এবং পরবর্তীতে এইখানে লোয়ার ফাইবারটা অর্থাৎ সুপিরিয়র অংশ সে চলে যাবে হচ্ছে টেম্পোরাল রিজন দিয়ে টেম্পোরাল সে চলে যাবে টেম্পোরাল লোব দিয়ে সুপিরিয়র ভিজুয়াল ফিল্ড চলে যায় টেম্পোরাল রিজন দিয়ে সুপিরিয়র অর্থাৎ টি ফোর টেম্পোরাল চলে যাবে সুপিরিয়র দিয়ে ওকে আর ইনফিরিয়র ভিজুয়াল ফিল্ড যেটা সেটা হচ্ছে আপার ফাইবার দিয়ে যায় রেটিনার আপার ফাইবার দিয়ে যায় এরপর অপটিক অপটিক নার্ভ অপটিক কায়াজমা অপটিক নার্ভ অপটিক কায়াজমা দিয়ে ক্রস করে তারপরে অপটিক ট্র্যাক এবং এর পরবর্তীতে চলে যাবে হচ্ছে প্যারাইটাল লোব প্যারাইটাল লোব দিয়ে এরপরে চলে যাবে প্যারাইটাল লোব দিয়ে ওকে তাহলে এখানে হলো প্যারাইটাল দিয়ে তাহলে এই যে আমাদের টেম্পোরো প্যারাইটাল লিজনে যে অপটিক রেডিয়েশন যাচ্ছে এই অপটিক রেডিয়েশন তাহলে দু ভাগে ভাগ হয়ে যাচ্ছে এই আপার ফাইবারটা নিয়ে যায় ইনফিরিয়র ভিজুয়াল ফিল্ড প্যারাইটাল লোব দিয়ে লোয়ার ফাইবারটা অপটিক রেডিয়েশন দিয়ে নিয়ে যায় সুপিরিয়র ভিজুয়াল ফিল্ড টেম্পোরাল লোব দিয়ে তাহলে দুইটা যদি আমরা এভাবে করে যোগ করি তাহলে একটা আইটেম খেয়াল করি তাহলে এই যে আমরা লেশনটা একটু আগে দেখলাম তাহলে সুপিরিয়রটা আমরা বললাম যাচ্ছে হলো টেম্পোরাল ফাইবার দিয়ে আর প্যারাইটালটা নিচে হলো ইনফিরিয়র এটাকে আমরা বলি পিআইটিএস দিয়ে আমরা মনে রাখি পিআইটিএস পিআইটিএস দিয়ে আমরা মনে রাখবো তাহলে দুইটা যদি একসাথে করি যদি দুইটা এরিয়া অনেক সময় আমরা অনেক স্ট্রোক দেখি কি হচ্ছে সেম বড় প্যারাইটাল লিজনে স্ট্রোক হচ্ছে তাহলে কখন কি হবে তখন হেমিয়ানোপিয়া হবে আর যদি শুধুমাত্র টেম্পোরাল লিজনে হয় প্যারাইটাল লিজনে না হয় তাহলে কি হবে কোয়াড্রান্টানোপিয়া হবে কিরকম সুপিরিয়র হোমোনাইমাস কোয়াড্রান্টানোপিয়া সুপিরিয়র হোমোনাইমাস কোয়াড্রান্টানোপিয়া যদি প্যারাটেলে হয় টেম্পোরালে না হয় তাহলে ইনফিরিয়র কোয়াড্রান্টানোপিয়া ইনফিরিয়র অর্থাৎ ইনফিরিয়র কোয়াড্রান্টানোপিয়া
CITS. তাহলে ওইখানে আমরা আবার চলে যাই আমাদের 124 নম্বর পেজে। তাহলে একই সাথে কি কি হলো? কন্ট্রালেটারাল হেমিসেন্সরি লস, অ্যাস্টেরিওগনোসিস, অ্যাগ্রাফেস নিউথেশিয়া এবং কন্ট্রালেটারাল হোমোনাইমাস হেমিয়া। আমাদের দৈনন্দিন যে সকল খুব জরুরি কাজ এইগুলো কাজ করে হলো, এইগুলো কাজের জন্য আমাদের দরকার হলো টেম্পোর প্যারাইটালে ডোমিনেন্ট, প্যারাইটালে ডোমিনেন্ট লোকটাকে। সেগুলো কি? আমাদের নিজের দৈনন্দিন জীবনের জন্য ক্যালকুলেশন খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই ক্যালকুলেশনে কাজ করেছে প্যারাইটাল ডোমিনেন্ট, এখানে রিলেশন হলে এক ক্যালকুলিয়া ডেভেলপ করবে, এখানে রিলেশন হলে এক ক্যালকুলিয়া ডেভেলপ করবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যে কোনো পেপার পত্রিকা থেকে শুরু করে অনেক জিনিস আমরা পড়ি, এই পড়তে গিয়ে যদি কোনো কিছু না বোঝা যায় অর্থাৎ ওর পালন যদি দেখা হয় নাম্বার
যে হোল আছে সেখানে দিতে হয়। এই জিনিসটা তখন করতে না পারে তখন এটাকে বলা হয় ড্রেসিং অ্যাপ্রাক্সিয়া। ওকে, তাহলে আমাদের এই কয়েকটা তাহলে টেম্পোরাল ডোমিনেন্ট এবং নন ডোমিনেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এখন চলে আসি আমরা আমাদের আরেকটা জায়গা, এটা এর আগে দিয়ে ছিল, ডেভিশনে ছিল, কিন্তু এখন নাই। সেটাকে বলা হয় আপনার বোর্ডে দেখতে পাচ্ছেন প্যানেলে, সেটা হচ্ছে গার্সম্যান সিনড্রোম। গার্সম্যান সিনড্রোমটা কি, এখানে চারটা জিনিস রিলেটেড, একটা হচ্ছে অ্যাগ্রাফেসিয়া, অ্যাগালকোলিয়া, রাইট লেফট কনফিউশন, অর্থাৎ সহজ কথা হচ্ছে তার নেগলেক্ট অফ কন্ট্রালেটারাল সাইড, আর হচ্ছে ফিঙ্গার এগনোসিয়া। এই চারটা জিনিস একসাথে থাকলে এটাকে বলা হয় গার্সম্যান সিনড্রোম। এটা আগে ডেভিশনে ছিল, এই জন্য আপনাদের সাথে আবার একটু শেয়ার করা। এই বর্তমান ডেভিশনে এটা নাই, কিন্তু যে কোনো সময় যেহেতু সাবজেক্ট আগে থেকে জানা আছে এটা করা থাকতে পারে। আমরা এখন চলে আসি টেম্পোরাল লোব ডেভিশনে। টেম্পোরাল লোবে ডোমিনেন্ট এবং নন ডোমিনেন্ট দুটাই আছে। আমরা টেম্পোরালে অলরেডি ডোমিনেন্ট এবং নন ডোমিনেন্টের যে কমন লেশন লেশন হলে যে কমন ফাংশন লস হয় কন্ট্রালেটারাল সুপিরিয়র কোয়াড্রান্টানোপিয়া, এটা অলরেডি আমরা দেখে ফেলেছি। এখন আমাদের কাছে দেখেন, আমরা বলেছিলাম যে টেম্পোরাল লোবে সুপিরিয়র জেসে থাকে হচ্ছে প্রাইমারি অডিটরি এরিয়া। তাহলে এখানে কি করা হবে, এখানে মেইনলি যেটা হবে সেটা হচ্ছে রিসেপ্টিভ অ্যাফাসিয়া। রিসেপ্টিভ অ্যাফাসিয়া অর্থাৎ পারসন কথা শুনতে পারবে না। আরেকটা, আমরা যদি ফার্নিক্স এরিয়াকে টেম্পোরাল লোবের অংশ হিসেবে যেটা দেখানো হয় সেটা বলি, তাহলে কি হবে, ওইটাকে বলা হয় সেন্সরি অ্যাফাসিয়া ডেভেলপ হয়। এখানেও ডিসলেক্সিয়া হবে, এখানেও ডিসলেক্সিয়া অর্থাৎ পারসন অ্যালফাবেট এবং নাম্বার সে উল্টো পাল্টা দেখবে উল্টো পাল্টা লিখবে উল্টো পাল্টা। এবং এখানে আমাদের টেম্পোরাল ডোমিনেন্ট মেইনলি থাকে হচ্ছে ভার্বাল মেমোরি, নন ডোমিনেন্টে থাকে হচ্ছে নন ভার্বাল মেমোরি এবং মিউজিক্যাল স্কিল। তাহলে ডোমিনেন্ট লেশন হলে ভার্বাল মেমোরিটা ইম্প্যাক্ট হবে, নন ডোমিনেন্ট লেশন হলে আমাদের মিউজিক্যাল স্কিলগুলো এবং একই সাথে সাথে নন ভার্বাল মেমোরিগুলো লস হবে। নন ভার্বাল মেমোরির উদাহরণ কি, যেমন আমরা বাংলাদেশের সবাই বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেমটা যদি দূরে থেকে শুনি, মোটামুটি শুনলে আমরা বুঝতে পারি যেটা হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেম। এইটা এই মিউজিকটা যখন হবে বা সাউন্ডটা যখন হবে, প্যারালাল লোবে সরি টেম্পোরাল লোবে নন ডোমিনেন্ট অংশে যাদের লেশন আছে সে বুঝতে পারবে না। ঠিক একইভাবে এখানে খেয়াল করেন, আমরা ওয়ার্নিংস এরিয়াতে যখন একটা কথা বুঝি এর পরবর্তীতে সেটা যে কথা বোঝার পর যখন অ্যান্সার দিতে হয় সেই অ্যান্সার দেওয়ার জন্য যে পাথওয়েটা এটাকে বলা হয় হচ্ছে আর্কুয়েট ফ্যাসিকুলাস। এটা ব্রোকাস এরিয়া থেকে আমাদের ওয়ার্নিংস এরিয়া থেকে যে অংশটা আমরা বোঝানো হয়েছে এটাকে সামনে ক্যারি করে ব্রোকাস এরিয়াতে ক্যারি করা হচ্ছে আর্কুয়েট ফ্যাসিকুলাস। আর্কুয়েট ফ্যাসিকুলাস এই এরিয়াতে লেশন হলে কি গণনা করবে, এই এরিয়াতে লেশন হলেও যেটা গণনা করবে এটা যেহেতু আপনার টেম্পোরাল লোবের মধ্যেই থাকছে, এটা এখানে যে গণনা করবে যে পেশেন্টের ফ্লুয়েন্সি ঠিক থাকবে কিন্তু তার নিচে সে তার রিপিটেশনটা ঠিক থাকবে না, ফ্লুয়েন্সি ঠিক থাকবে কিন্তু তার রিপিটেশনটা ঠিক থাকবে না। ওকে, এখন আমরা চলে আসি অক্সিপিটাল লোবে লেশন হলে কি করানো হবে। অক্সিপিটাল লোবে আমরা দেখেছি যে এখানে মেইনলি আমাদের সকল ভিজুয়াল প্রসেসিং হয়। এখন আবার আমরা সেই ইয়েতে চলে আসি, ছবিতে চলে আসি, আমরা দেখেছিলাম যে হোমোনাইমাস হেমিয়ানোপিয়া হচ্ছে অক্সিপিটাল লোবে লেশন হলে, অক্সিপিটাল লোবে লেশন হলে। এখন অক্সিপিটাল লোবে যখন লেশন হচ্ছে তার মানে সকল ফাইবারগুলো যে দুইটা অক্সিপিটাল লোবে যাচ্ছে সকল ফাইবারগুলো যে আবার যখন টেম্পোরাল প্যারাটাল রিজনে তখন কম্পেনসেটেড হয়ে যাবে। এই জন্য যেটা ঘটনা করবে এই ম্যাকুলার ভিজুয়াল ফিল্ডটা স্পেয়ার হয়ে যাবে, সেখানে কোনো ভিজুয়াল লস হবে না। যদি অক্সিপিটাল লোবে লেশন হয়, অক্সিপিটাল কর্টেক্সে যদি লেশন হয় তাহলে ম্যাকুলার স্পেয়ারিং করবে। ওকে, ম্যাকুলার স্পেয়ারিং করবে।
আর যেহেতু এখানে সকল ফাইবারগুলো আছে তাহলে এইটা এবং এইটা একেবারে আইডেন্টিক্যাল ভিজুয়াল ফিল্ড লস হবে, আইডেন্টিক্যাল ভিজুয়যাল ফিল্ড লস হবে, এই জন্য এটাকে বলা হয় কংগ্রুয়াস লস, কংগ্রুয়াস ভিজুয়াল ফিল্ড লস। আর টেম্পোরো প্যারেটাল রিজন এবং অবজেক্টিভ ডিসঅ্যালাইনেশন হবে তখন একেবারে আইডেন্টিক্যাল হবে। দেখা যাবে যে এখানে এই অংশটুকু ঠিক আছে, আবার এই পাশে এই অংশটুকু ঠিক নেই, আবার এই পাশে এই অংশটুকু ঠিক আছে, এই পাশে এই অংশটুকু ঠিক আছে, এটাকে বলা হয় ইনকংগ্রুয়াস। তাহলে অপটিক ট্র্যাক্ট এবং টেম্পোরো প্যারেটাল রিজনের রিলেশন মিলে হবে হচ্ছে ইনকংগ্রুয়াস, ইনকংগ্রুয়াস। আর অক্সিপিটাল লোমিলেশন হলে এটাকে বলা হয় যেই কন্ট্রাপ্লেটাল হোমোনাইমাস হেমিনোপি হবে এটা ইনকংগ্রুয়াস হবে হচ্ছে অপটিক ট্র্যাক্ট এবং টেম্পোরো প্যারেটাল রিজনেশন হলে। আর অক্সিপিটাল লোমিলেশন হলে কি হবে কংগ্রুয়াস।
জন্য যে ভেসেলগুলো সাপ্লাই হয় সেই ভেসেলগুলো সেরেব্রামের কোন এরিয়াতে সাপ্লাই দেয় অর্থাৎ ব্রেইনের ভাস্কুলেচারটা আগে জানতে হবে। ব্রেইনের ভাস্কুলেচারটা আমরা মনে রাখি এইভাবে, আমরা ব্রেইনের ভাস্কুলেচারটা মনে রাখবো আমাদের দুটো সার্কুলেশন, একটা হচ্ছে অ্যান্টেরিয়র সার্কুলেশন, একটা পোস্টেরিয়র সার্কুলেশন। অ্যান্টেরিয়র সার্কুলেশনটা দুটো ভাগে দুটো মেইন আর্টারি দ্বারা সাপ্লাই হয়, একটা হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, একটা হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি। এই দুটো আর্টারি আসে হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, অর্থাৎ অ্যান্টেরিয়র সার্কুলেশন, একটা নাম হচ্ছে ক্যারোটিড সার্কুলেশন। ওকে, এর পরবর্তীতে আমরা আসি পোস্টেরিয়র সার্কুলেশন। অর্থাৎ হেমিপ্লেজিয়া, কন্ট্রাক্টাইল হেমিপ্লেজিয়া আছে এবং তার সাথে সাথে আরো একটা ক্যানিয়াল নিউরোপ্যাথি, ক্যানিয়াল নার্ভ পলসি,
এটা একটা ক্যানিয়াল নার্পাসি হবে তাহলে শুধুমাত্র আইসোলেটেড ফেশিয়াল নার্পাসি যদি থাকে তাহলে এটা ইন্টারনাল ক্যাপসুল আর ক্যানিয়াল ব্রেইন স্টিমুলেশন করতে হলে শুধুমাত্র সেভেন নার্পাসি হবে না তার সাথে আরো দুই একটা সবসময় থাকতে হবে অর্থাৎ একাধিক থাকতে হবে একাধিক ফেশিয়াল নার্পাসি থাকতে হবে আর সেরেব্রাল হেমিস্ফিয়ার যদি রিলেশন হয় তাহলে তখন তার সাথে আমরা তার হেমিপ্যাজিয়ার সাথে হেমিসেন্সরি লসও পাবো এবং তার ভিজুয়াল ফিল্ড লসও পাবো যেটা আমরা পিআইটিএস এর মাধ্যমে দেখিয়েছি প্যারাইটাল ইনফেরিয়র কোয়াড্রান্ট টেনোপিয়া টেম্পোরাল সুপিরিয়র কোয়াড্রান্ট টেনোপিয়া এবং একই সাথে পেশেন্টের এফাসিয়া পাবো ফ্রন্টাল লোব স্পেসিফিক্যালি ফ্রন্টাল লোব লেশন হলে আমরা প্রকাশ মোটর এফাসিয়া পাবো টেম্পোরাল লোবে গেলে হচ্ছে আমরা রিসিপ্টিভ এফাসিয়া পাবো এবং সেন্সরি এফাসিয়া পাবো ঠিক আছে তাহলে এই গেল আমাদের হেমিপ্যাজিয়া মোটামুটি একটা ধারণা এখন আসেন আমরা খেয়াল করি যে আমরা কিভাবে আলাদা করবো হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি ফাংশন লস এবং অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি ফাংশন লস খেয়াল করেন অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি কিন্তু সাপ্লাই দিচ্ছে কাকে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি কিন্তু সাপ্লাই দিচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স এরিয়াতে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি সাপ্লাই দিচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স এরিয়াতে অর্থাৎ পেশেন্টের হেমিপ্লেজিয়ার সাথে হেমিসেন্সরি লসের সাথে যদি পেশেন্টের দুটো জিনিস মিচুরেশন লস হয় এবং একই সাথে সাথে পেশেন্টের যদি বিহেভিয়ার লস হয় আমরা যে কোশ্চেনের মাধ্যমে দেখেছি তাহলে কি হবে উইচ আর্টারি ইজ ইনভলভ দ্যাট ইজ অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি আর মিডল সেরিব্রাল আর্টারি নিজেকে খেয়াল করেন এখানে আমাদের প্রকাশ মোটর স্পিকেরিয়া এফাসিয়া আছে অর্থাৎ এফাসিয়া যদি কোনো হেমিপ্লেজিয়ার সাথে যদি এফাসিয়া থাকে তাহলে দেখেন এখানে কিন্তু অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি এমন কোনো এরিয়াকে সাপ্লাই দেয় না যেটা এফাসিয়ার সাথে মানে আমাদের ল্যাঙ্গুয়েজ এবং স্পিচের সাথে রিলেটেড ল্যাঙ্গুয়েজ এবং স্পিচের সাথে রিলেটেড ওকে ল্যাঙ্গুয়েজ স্পিচ এবং হিয়ারিং সাথে রিলেটেড তাহলে এফাসিয়া যদি থাকে হেমিপ্লেজিয়া প্লাস এফাসিয়া তাহলে আমরা যদি আরো ব্রেকডাউন করি যে হেমিপ্লেজিয়া প্লাস এফাসিয়া এটা হচ্ছে মিডল সেরিব্রাল মিডল হেমিপ্লেজিয়া প্লাস এফাসিয়া হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি মিডল সেরিব্রাল আর্টারি হেমিপ্লেজিয়া প্লাস এফাসিয়া যদি থাকে তাহলে এটা হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি হেমিপ্লেজিয়া তার সাথে সেন্সরি লস থাকুক বা না থাকুক তার সাথে এটা বিহেভিয়ারাল চেঞ্জ এবং অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার তাহলে এটা হচ্ছে তখন অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি লস ওকে তাহলে আমরা আর্টারিগুলো যেন আলাদা আলাদা ভাবে করতে পারি এখন দেখেন আপনাদের যে বক্স আছে যদি হেভি প্যারালাইসিস থাকে প্যারালাইসিস বা প্লেজিয়া প্লেজিয়া মানে হচ্ছে কমপ্লিট লস অফ ফাংশন অর্থাৎ প্যারালাইসিস আর প্যারালাইসিস মানে হচ্ছে উইকনেস একই কথা প্যারালাইসিস যদি থাকে হাই সেরিব্রাল ফাংশন মধ্যে ডিসফেশিয়া বোঝানো হচ্ছে এবং সেই সাথে পেশেন্টের হেমিঅ্যানোপিয়া যদি থাকে তাহলে এই চারটা জিনিস যদি বা তিনটা জিনিস চারটা জিনিস যদি একই সাথে থাকে তাহলে কি ঘটনা ঘটছে আমার মিডল সেরিব্রাল আর্টারি যে জায়গা থেকে প্যারালাইজ করেছে সেই জায়গায় অক্লুশনটা হয়েছে অর্থাৎ একদম মেইন আর্টারির একদম মেইন পার্টি অক্লুশন হয়েছে যার কারণে আমাদের একই সাথে ফ্রন্টাল টেম্পোরাল এবং প্যারালাল লোকেশন হয়েছে যার কারণে মনে হয় হেমিঅ্যানোপিয়া বলা হচ্ছে টেম্পোরাল লিজনে লস হয়েছে এই হেমিঅ্যানোপিয়া মানে টেম্পোরাল লিজনে লস হয়েছে হেমিসেন্সরি লস মানে হচ্ছে প্যারালাল লোকেশনের জন্য এফাসিয়া মানে হচ্ছে টোটাল এফাসিয়া মানে হচ্ছে সেটা ফ্রন্টাল লোকেশনের জন্য টেম্পোরাল লোকেশনের জন্য আর হেমিপ্যারালাইসিস কেন ফ্রন্টাল লোবে মোটর স্ট্রিপ চলে যাওয়ার জন্য তাহলে এটা কার দ্বারা হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি দ্বারা লোকেশন হচ্ছে ঘটনাটা কি হচ্ছে কার্ডিয়াক আমাদের যে এরিথমিয়া হলে ভালভুলে ডিসঅর্ডার হলে ইনফেক্টিভ এন্ডোকার্ডিস হলে এখানে কি হয় থ্রোম্বাস ডেভেলপ করে হার্টের মধ্যে সেইটা এম্বোলাইজেশন হয়ে অর্থাৎ কার্ডিও এম্বোলিজম হয়ে সেটা কি করে গিয়েছে এম্বোলিজম ফর্ম হার্ট অন মেজার হয়েছে অর্থাৎ কার্ডিও এম্বোলিজমের জন্য অথবা থ্রোম্বো এম্বোলিজমের জন্য মিডল সেরিব্রাল আর্টারি মেইন যে স্টেমটা ওটা ক্লোরেট হয়ে গেছে এবং একই সাথে আমরা ফ্রন্টাল লোবে লোকেশন পেলাম প্যারালাল লোবে লোকেশন পেলাম এবং অক্সিপিটাল টেম্পোরাল লোবে লোকেশন পেলাম ওকে এখন এটা যদি না হয় কি ঘটনা ঘটে যে মিডল সেরিব্রাল আর্টারি আমাদের নিজের কিছু ব্রাঞ্চ আছে মিডল সেরিব্রাল আর্টারি ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চগুলো যদি চলে যায় তাহলে কি হবে ব্রাঞ্চগুলো চলে গেলে যদি ব্রাঞ্চ যেটা আর্ম এরিয়াতে সাপ্লাই দিচ্ছে তাহলে আমরা সেটা কি পাবো আইসোলেটেড মোটর লস পাবো এবং আমরা একটু আগেও দেখেছি যে সেই মোটর স্ট্রিপের পাশে কি আছে সেই মোটর স্ট্রিপের পাশেই তার প্রকাশ মোটর স্পিচ এরিয়া আছে সেই মোটর স্ট্রিপের পাশেই একদম ঠিক নিচে কি আছে অর্থাৎ ফেসের কি হলো মোটর লস হলো ফেসের মোটর লস হলো এবং একই সাথে অর্থাৎ আপনার মোটর ফেসিয়াল নার্পাসি হলো এবং একই সাথে আপনার কি পেলেন তার এফাসিয়া পেয়ে গেলেন তাহলে কি বোঝা গেল এফাসিয়াটা সেটা সেন্সরি এফাসিয়া পেতে পারে যদি প্রকাশ মোটর স্পিচ এরিয়া ধরে আর যদি নিচে ধরে তাহলে হচ্ছে আপনি রিসিপ্টিভ এফাসিয়া পেলেন যদি টেম্পোরাল রিজন ধরে কারণ ওটা আমরা ছবি দেখেছিলাম যে একদম কাছাকাছি আছে তাহলে কি হচ্ছে আমাদের কোনো একটা ব্রাঞ্চ চলে যাচ্ছে এই ব্রাঞ্চ চলে যাওয়াটাকে ব্রাঞ্চকে অপারেশন হওয়াটাকে বলা হয় পার্সিয়াল অ্যান্টেরিয়র সাপ্লেশন সিন্ড্রোম পার্সিয়াল অ্যান্টেরিয়র সাপ্লেশন সিন্ড্রোম ওকে পার্সিয়াল এমপিও সাপ্লেশন সিন্ড্রোম আর আমরা এর আগে মিডল সেরিব্রাল আর্টারি দেখেছিলাম যে মিডল সেরিব্রাল আর্টারি আমাদের ল্যাটারাল সার্ফেসকে মেইনলি সাপ্লাই দেয় এবং একই সাথে আমাদের বেজাল গ্যাংলিয়া এবং ইন্টারনাল ক্যাপসুল এবং কর্পাস ক্যালোসাম এই এরিয়াগুলোতে সে সাপ্লাই দেয় এই ব্রাঞ্চগুলো হচ্ছে খুব ছোট ছোট ব্রাঞ্চ এই ব্রাঞ্চগুলো হচ্ছে একদমই বেজাল গ্যাংলিয়া এবং এই এরিয়াতে যে ব্রাঞ্চগুলো থাকে খুব ছোট ছোট ব্রাঞ্চ যেটা আমরা একটু বলি ইন্টারনাল ক্যাপসুলে যদি রিলেশন হয় যে পিওরলি মোটর স্ট্রোক ঠিক আছে পিওরলি মোটর স্ট্রোক হয়ে গেল তাহলে এটা গেল ইন্টারনাল ক্যাপসুলে পোস্টিরিয়র লিম্পটা চলে গেল পোস্টিরিয়র লিম্পটা চলে গেল এগুলো ল্যাটারাল স্ট্রোকের জন্য হয় মেইনলি পিওরলি সেন্সরি লস কেন হবে ইন্টারনাল ক্যাপসুলে অ্যান্টেরিয়র অ্যান্টেরিয়র যে লিম্পটা আছে এই অ্যান্টেরিয়র লিম্পের জন্য হয়ে গেল সেন্সরি মোটর তাহলে সেটা কি জন্য হবে সেন্সরি মোটর স্ট্রোক আর অন্য কোনো কিছু নেই কোনো এফাসিয়া নাই কোনো এফাসিয়া নাই এবং কোনো ভিজুয়াল ডিস্টারবেন্স নাই তাহলে এটা ইন্টারনাল ক্যাপসুলের জন্য সেটা কি হচ্ছে তাহলে তার অ্যান্টেরিয়র লিম্ব সাপ্লাই চলে গেছে পোস্টিরিয়র লিম্ব সাপ্লাই চলে গেছে ওকে এটা হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যাপসুলের জন্য ওকে সো এখানে এই জিনিসটাই আমাদের মেইনলি গুরুত্বপূর্ণ এই যেটা এবার আসেন দেখেন একটু আপনারা আপনাদের ব্রেইন ওয়ার্ক করেন ব্রেইন ওয়ার্ক একটা 60 ইয়ার ওল্ড আমাদের কাছে লেফট সাইডের হেমিপ্লেজিয়া নিয়ে আসছে সো লেফট সাইডের হেমিপ্লেজিয়া নিয়ে আসলে আর কি আমরা চিন্তা করতে পারি যদি উইচ আর্টারি যদি বলা হয় যদি বলা হয় যে মিডল সেরিব্রাল আর্টারি অক্লুডেড হয়েছে তাহলে আর কি নিয়ে আসতে পারে দেখেন এখানে মিডল সেরিব্রাল আর্টারির যে টেরিটরি সেই ফাস্কুলার টেরিটরিটাই লস হয়েছে এবং এখানে দেখেন যে মিডল সেরিব্রাল আর্টারিটা নাই লস হয়ে গেছে ঠিক আছে অক্লুডেড হয়ে গেছে তাহলে কোনটা ফিচার আর কি থাকবে পেশেন্টের একসাথে হেমিসেন্সরি লস থাকবে এফাসিয়া থাকবে মিডল সেরিব্রাল আর্টারি এখন আমরা স্ট্রোকের চ্যাপ্টারটায় চলে যাবো আমরা চলে যাবো স্ট্রোকের চ্যাপ্টারে আপনারা সবাই চলে যাবেন 1204 নম্বর পেজে চলে গেলে আপনার 1204 নম্বর পেজে গিয়ে দেখবেন যে একটা ফ্লো চার্ট দেওয়া আছে এই ফ্লো চার্টটার মধ্যে ইম্পর্টেন্ট বেশ কিছু জায়গায় যে কোন আর্টারি বা কোন স্ট্রোক হবে দেখেন আর্টারিয়াল স্ট্রোকের যেমন হয় ভেনাস স্ট্রোক সেরকম হয় আর্টারিয়াল স্ট্রোকের মধ্যে দুই ধরনের স্ট্রোক হয় একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক আর একটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক মোর কমন কোনটা ইসকেমিক স্ট্রোকটা হচ্ছে মেইনলি কমন মেইনলি কমনলি ইসকেমিক স্ট্রোক হয় 85% ক্ষেত্রে এখন ইসকেমিক স্ট্রোকের মধ্যে কোন ধরনের আর্টারিয়াল অপারেশনটা বেশি হয় অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোকটা সবথেকে বেশি হয় অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোকটা সবথেকে বেশি হয় অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোকের মধ্যে কোনটা মোর কমন দেখেন পার্শিয়াল অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোকটা বেশি কমন পার্শিয়াল অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোকটা বেশি কমন স্ট্রোকে যে স্ট্রোকে বেশ কিছু রিস্ক ফ্যাক্টর আছে এই রিস্ক ফ্যাক্টরে আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন 29.1 নম্বর যে ছবিটা আছে এটা দেখতে পাচ্ছেন 29.1 নম্বর ছবিটা বা বক্সটা এটা ইম্পর্টেন্ট এই কারণে আপনারা মোটামুটি সবাই জানেন এটা আগে জানতে মডিফাইবল এবং নন মডিফাইবল উপরে লিখে রাখেন ফিক্সটা বলা হচ্ছে নন মডিফাইবল আর রিস্ক ফ্যাক্টর যেটা বলা হচ্ছে এটা হচ্ছে মডিফাইবল এখানে মেইনলি কোশ্চেন দেখা আসতে পারে হোয়াট আর দ্য হেমাটোলজিক্যাল ফ্যাক্টরস অফ স্ট্রোক হেমাটোলজিক্যাল ফ্যাক্টরস মধ্যে খেয়াল করেন আপনারা কি কি দেখতে পাচ্ছেন সিকেল সেল ডিজিজ এবং পলিসাইটেমিয়া রুগ্রাফেরা হোয়াট আর দ্য কার্ডিয়াক কজ অফ স্ট্রোক কার্ডিয়াক কজের মধ্যে আপনি ফিক্সড রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে হচ্ছে আগে থেকে যদি তার মায়োকার্ডিয়াল ইনফার্কশনের হিস্ট্রি থাকে ভাস্কুলার ইভেন্ট থাকে এবং এর পরবর্তীতে দেখেন
congestion among other heart diseases, infective endocarditis, among congestive cardiac failure. What are the drug cause of stroke? Drug cause of stroke and then OCP was among hormone replacement therapy. And I can take Davidson J drug cause event, that is infinity star. A box থাকে আপনার তিনটা স্টার দিবেন স্ট্রোক সিন্ড্রোমে স্ট্রোকের চ্যাপ্টারে মেইনলি একটা পেশেন্ট যখন আপনার কাছে স্ট্রোক নিয়ে আসবে এই স্ট্রোকের পেশেন্ট কিন্তু স্ট্রোকের কারণে নর্মালি ডেথ হয় না কেন ডেথ হয় ডেথ হওয়ার এক নাম্বার কারণ হচ্ছে তার কমপ্লিকেশনের কারণে ডেথ হয় এক কমপ্লিকেশনের কারণে তার ডেথ হবে কি কমপ্লিকেশনে ডেথ হতে পারে কমপ্লিকেশনের একটা বক্স দেওয়া আছে 1212 নম্বর পেজে দেখবেন 1212 নম্বর পেজে মেইন মেইন যে কমপ্লিকেশনগুলো এক দুইটা কারণে সেপসিস হয় হচ্ছে ইউরোসেপসিস আর হচ্ছে অ্যাসপিরেশন নিউমোনিয়া হয় সেই নিউমোনিয়া থেকে সেপসিস হয় পেশেন্ট কিন্তু ডেথ হতে পারে আরেকটা সেপসিসের সোর্স হচ্ছে তার বেড সোর অর্থাৎ এই তিনটা জায়গায় হচ্ছে তার ডিভাইসিং স্ট্রোকের কমপ্লিকেশনের যে বক্সটা রয়েছে কমপ্লিকেশন অফ স্ট্রোক 1212 নম্বর পেজে এইটাও তিনটা স্টার দিবেন এখান থেকেও আপনার কোশ্চেনগুলো আসতে পারে যে আরেকটা জিনিস খেয়াল করেন ডেটার আরেকটা বড় কারণ হচ্ছে যেহেতু পেশেন্টের ডেবিলিটেড থাকে পেশেন্টের কি হয় ডিপ ভেইন থ্রম্বোসিস হয় এই ডিপ ভেইন থ্রম্বোসিস তাহলে আপনার কাছে কোশ্চেন দিতে পারে যে একটা পেশেন্ট আপনার কাছে আসলো পেশেন্টটা আসার পরে পেশেন্ট আপনার কাছে আসার পরে হিমোলিজিয়া নিয়ে আসছে এবং এখন পেশেন্টের লেফট সাইডে লেফট সোয়েলিং ডেভেলপ করেছে হোয়াট মে বি দ্য কজ লেফট সাইডে তাহলে এটা হচ্ছে ডিভিটি তাহলে এটার জন্য আপনি এখন প্রথমে কি করবেন ফার্স্টেই আপনি ডি ডায়মন্ড দেখবেন এবং পেশেন্টের ডুপ্লেক্স স্টাডি অফ দ্য লোয়ার লিম্ব করবেন কনফার্ম করার জন্য অথবা কোশ্চেন এভাবে আসতে পারে একটা স্ট্রোকের পেশেন্ট আসছে আপনার কাছে আইদার হিমোলিজিয়া নেফাশিয়া নিয়ে এখন পেশেন্টটা ব্রেথলেসনেস ডেভেলপ করেছে তাহলে হোয়াট মে বি দ্য কজ কি কারণে হতে পারে কারণটা হচ্ছে দুটো একটা হচ্ছে অ্যাসপিরেশন নিউমোনিয়া তাহলে পেশেন্টের অ্যাসপিরেশন নিউমোনিয়া বলতে গেলে কি হবে যে কাফিং ডিউরিং সোয়ালিং অফ ফুড দিবে আর যদি সেটা পালমোনারি এম্বোলিজমের জন্য ব্রেথলেসনেস বোঝায় তাহলে কি দিবে তখন সেটা বলবে যে পেশেন্ট তার ব্রেথলেসনেস আছে এবং পেশেন্টের একসাথে তার ডিভিন থ্রম্বোসিসের জন্য লেগ সোয়েলিং আছে তাহলে লেগ সোয়েলিং যদি থাকে তাহলে এটা পালমোনারি এম্বোলিজম আর যদি বলে যে খাওয়ার সময় তার কাশি হচ্ছে এবং রিগার্জিটেশন হচ্ছে অথবা ভমিটিং এর হিস্ট্রি আছে প্রিসিডিং কোনো ভমিটিং হিস্ট্রি আছে এখন তার ব্রেথলেসনেস হচ্ছে তাহলে দ্যাট ইজ অ্যাসপিরেশন নিউমোনিয়া কোশ্চেনগুলো কিন্তু এভাবে আসতে পারে ওকে কমপ্লিকেশনের কোশ্চেনগুলো আপনাকে এভাবে দিতে পারে আমরা একটু আগে রিস্পেক্টরের মধ্যে দেখেছিলাম যেগুলো জেনারেলাইজ স্ট্রোক আমাদের স্ট্রোক পেশেন্ট স্ট্রোক হয় হচ্ছে ওল্ডার এজ পিপল ইয়াং এজ পিপল থেকে স্ট্রোক হতে পারে ইয়েস এবং রিসেন্টলি এই জিনিসটা অনেক বেড়ে গেছে ইয়াং স্ট্রোক এইটা আগে 23rd এডিশনে লেখা ছিল ইয়াং স্ট্রোক কিন্তু এখন লেখা আছে হলো আনইউজুয়াল কজেস অফ স্ট্রোক আনইউজুয়াল কজেস অফ স্ট্রোক কোথায় 1210 নম্বর পেজ আছে আপনারা 1210 নম্বর পেজটা একটু খেয়াল করবেন 1210 নম্বর পেজে দেখেন আনইউজুয়াল কজেস অফ স্ট্রোক দেওয়া আছে আনইউজুয়াল কজেস অফ স্ট্রোকটা দেওয়া আছে 1210 নম্বর পেজে এটা হলো এখন এই 1210 নম্বর পেজ আপনারা চলে যান মাত্র দশ নম্বর পেজে এই যে 29.6 নম্বর যেটা আছে এখানে খেয়াল করেন পেশেন্টের কয়েকটা জিনিস আপনারা মেইনলি খেয়াল করেন এখানে এক নম্বর হোমোসিস্টিনুরিয়া এটা খুবই কম কথা হচ্ছে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম তাহলে এখানে হলো কোয়াগুলোপ্যাথির জন্য হেমোরেজিক স্ট্রোক হয় আর আমার ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন কমে যাওয়ার জন্য তার থ্রম্বোফিলিয়া হয়ে স্ট্রোক হতে পারে থ্রম্বোফিলিয়া হয়ে স্ট্রোক হতে পারে স্ট্রোকের এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট এখন একটা পেশেন্ট আপনার কাছে স্ট্রোক নিয়ে আসলো আপনি প্রথমেই কি করবেন প্রথমেই কি কাজটা আপনাকে করতে হবে একটা পেশেন্ট যদি স্ট্রোক নিয়ে আসে এবং আপনি সিটি স্ক্যানের মাধ্যমে যদি একদম কনফার্ম হন যেটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক এবং পেশেন্টটা যদি 4.5 আওয়ার অর্থাৎ 4 ঘন্টা 30 মিনিটের মধ্যে যদি আসে তাহলে দিস পেশেন্ট ইজ এ ক্যান্ডিডেট ফর থ্রম্বোলাইসিস এই থ্রম্বোলাইসিসটা কিভাবে আমরা করি রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর 1212 নম্বর পেজে দেখেন রিপারফিউশনের মধ্যে লেখা আছে থ্রম্বোলাইসিস এটার মাধ্যমে করা হয় এবং দেখা যায় যে ক্লটটা থ্রম্বোলাইজড হয়ে যায় লাইসিস হয়ে যাওয়ার পরে পেশেন্ট কিন্তু ওই যে এরিয়া ফাংশনটা লস হয়েছিল খুব দ্রুত সেই এরিয়া ফাংশনটা পেয়ে যায় বাট এটা করতে হবে কতক্ষণের মধ্যে উইদিন 4.5 আওয়ার্সের মধ্যে এটা ডিটেক্ট করার জন্য আমাদের জরুরি জিনিস হলো সিটি স্ক্যান যেহেতু 6 ঘন্টার মধ্যে করতে পারে না ডিটেক্ট করতে পারে না এমআরআই মেবি এ টুল ওকে এমআরআই বিশেষ করে DWI যেটা দেওয়া আছে সেই DWI ফিল্মটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ তাহলে আমাদের এগুলো গেল ইস্টেমিক স্ট্রোকের কথা হেমোরেজিক স্ট্রোকের জন্য হেমোরেজিক স্ট্রোক কিন্তু একটা বড় পার্সেন্টেজে হয় 50 আমাদের কাছে 15% কি হয় হেমোরেজিক স্ট্রোক হতে পারে তাহলে হেমোরেজিক স্ট্রোক কাদের কাদের হয় হেমোরেজিক স্ট্রোক এখন বলা হয় হচ্ছে ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজিক হেমোরেজিক স্ট্রোক কিন্তু বলা হয় না বলা হয় হচ্ছে ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ 1208 নম্বর পেজে আপনারা দেখবেন 1208 নম্বর পেজে খেয়াল করেন 1208 নম্বর পেজে হেমোরেজিক স্ট্রোকের রিস্পেক্টগুলো দেওয়া আছে তাহলে সেগুলো কি আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে বা বোর্ডে সেগুলো কি একটা হচ্ছে দেখেন এইজ লেখা আছে এবং হাইপারটেনশন হাইপারটেনশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমাদের একটা ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ বা হেমোরেজিক স্ট্রোক এবং নর্মাল ইসকেমিক স্ট্রোক এই দুটো আমরা পার্থক্য করে কিভাবে ইসকেমিক স্ট্রোকের পেশেন্ট দেখা যায় যে খুব সাইলেন্টলি তার স্ট্রোক বা ফাংশন লস গুলো ইভলভ করা শুরু করে সাডেন অনসেটে কিন্তু হেমোরেজিক স্ট্রোকের পেশেন্টের আমরা একটা কথা বলি যে পেশেন্টের হাইপারটেনসিভ পেশেন্ট থাকে দুই নাম্বার পেশেন্টের হেডেক থাকতে পারে স্ট্রোকের আগে পড়ে পড়ে এবং একই সাথে পেশেন্টের খুব এক্সাইটেড একটা কন্ডিশন থাকতে পারে আর কি রিস্পেক্টর আছে অ্যামাইলয়েড অ্যাঙ্গিওপ্যাথি যদি থাকে এবং পেশেন্টের থ্রম্বোসাইটোপেনিয়া অর্থাৎ পেশেন্ট কি পাচ্ছে কোনো হেপারিন পাচ্ছে বা ওয়ারফারিন পাচ্ছে যারা কি করতেছে প্লাটিলেট কম আছে এই ধরনের পেশেন্টগুলো কিন্তু খুবই তাহলে এই ধরনের পেশেন্ট আপনাকে কি দেওয়া যায় পেশেন্ট আপনার কি হয়েছে কত কয়েকদিন আগে মাইকোডিয়াল ইনফ্রাকশনের জন্য তার এনজিওপ্লাস্টি হয়েছে এবং এখন পেশেন্ট লো মলিকুলার ওয়েট হেপারিন পাচ্ছে হঠাৎ করে পেশেন্টের ভমিটিং ডেভেলপ হলো এবং পেশেন্ট এখন লেফট সাইডে হেমিপ্যাসিস ডেভেলপ করলো হোয়াট ইজ দ্য কজ এটা হচ্ছে কজ হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া হয় পেশেন্টের হেমোরেজিক স্ট্রোক ডেভেলপ করেছে থ্রম্বোসাইটোপেনিয়া হয় ড্রাগ ইনডিউস থ্রম্বোসাইটোপেনিয়া হয় হেমোরেজিক স্ট্রোক ডেভেলপ করেছে তাহলে ফিচার্সগুলো কিন্তু আমাদের কাছে এভাবে দিতে পারে একটা পেশেন্ট আমাদের কাছে আসলো একটা পেশেন্ট আমাদের কাছে আসলো হেডেক নিয়ে এই হেডেকের যে পেশেন্টটা এই হেডেকের পেশেন্টটা আমার কাছে নিয়ে আসলো এবং হেডেকটা হলো বলছে কেমন আপনারা একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে যে হেডেকটা বলছে হলো তার এরকম হেডেক কিন্তু কখনো আগে হয় নাই এবং খুব সারেন অনসেটে শুরু হয়েছে খুবই দ্রুত শুরু হয়েছে এবং খুবই পিকে চলে গেছে এবং সেই হেডেকটা সে কোনো মতে শুনতে পারতে পারছে না এবং এই হেডেকটা তাকে
পুরোপুরি অস্থির বানিয়ে দিয়েছে, সম্পূর্ণভাবে অস্থির বানিয়ে দিয়েছে। এবং এই ধরনের হেডেক তার মনে হচ্ছে তার কাছে যে তার আকাশটা ভেঙে পড়েছে, অর্থাৎ থান্ডার ক্ল্যাপ হেডেক, মানে এরকম হেডেক কখনোই আগে এক্সপিরিয়েন্স করেনি, সাডেন সিভিয়ার থান্ডার ক্ল্যাপ হেডেক। এবং একই সাথে পেশেন্ট আলো থাকলে আলোর দিকে তাকাতে পারছে না, এবং পেশেন্টের দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পরে যে তার নেক স্টিফনেস ডেভেলপ করেছে। এই ধরনের পেশেন্ট যদি আপনার কাছে আসে, আমরা সবাই অবশ্যই সাবঅ্যারনাইট হেমোরেজ হয়েছে কিনা এটা ডায়াগনোসিস আগে এক্সক্লুড করে ফেলতে হবে। হেডেকের একটা বড় কারণ, এই ধরনের হেডেকের একটা বড় কারণ হচ্ছে সাবঅ্যারনাইট হেমোরেজ। এই সাবঅ্যারনাইট হেমোরেজটা কি? সাবঅ্যারনাইট হেমোরেজ হচ্ছে আমাদের যে দুইটা মেনিঞ্জিয়াল লেয়ার, অর্থাৎ অ্যারনাইট স্পেসের মাঝখানে আমাদের ভেসেল থাকে, অ্যারনাইট স্পেসের মাঝখানে আমাদের ভেসেল থাকে। এই ভেসেলগুলো যখন রাপচার হয়ে যায়, রাপচার হয়ে যখন ব্লিডিং হয়, এটার বেশ কিছু কারণ আছে। এক নম্বর কারণ কি, আমাদের যে যখন আমরা আমাদের ভাসকুলেচারটা করেছিলাম, দেখেছি যে আমাদের অ্যান্টিরিয়র সার্কুলেশন আছে, আরেকটা হলো পোস্টেরিয়র সার্কুলেশন আছে। এবং এই অ্যান্টিরিয়র সার্কুলেশন পোস্টেরিয়র সার্কুলেশনের মধ্যে দুটো কানেকশন আছে। অ্যান্টিরিয়র সার্কুলেশন পোস্টেরিয়র সার্কুলেশন কানেকশনটা হয় হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারির মাধ্যমে। পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিতে কাকার দ্বারা হয়? পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি মিডল সেরিব্রাল আর্টারি এবং হচ্ছে আমাদের পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। এই দুইটার কানেকশনে আমাদের পোস্টেরিয়র মিডল আমাদের পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিতে দুটো একসাথে করে কানেক্ট হয়। এই কানেকশনের এরিয়াগুলোতে কি হয়, অথবা পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারির মধ্যে অ্যানোরিজম তৈরি হতে পারে। আবার দুইটা যে অ্যান্টিরিয়র সার্কুলেশনের মধ্যে যে আমাদের অ্যান্টিরিয়র সেরিব্রাল আর্টারি আছে, রাইট হেমিস্ফিয়ার অ্যান্টিরিয়র সেরিব্রাল আর্টারি, লেফট হেমিস্ফিয়ার অ্যান্টিরিয়র সেরিব্রাল আর্টারি, এই দুটো যে কানেকশন আছে, এটাকে বলা হয় অ্যান্টিরিয়র কমিউনিকেটিং আর্টারি। এই অ্যান্টিরিয়র কমিউনিকেটিং আর্টারি এবং পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারির মধ্যে কি হয়, অ্যানোরিজম তৈরি হয়। এই অ্যানোরিজমটা যদি কোনো কারণে রাপচার হয়ে যায়, তাহলে এই তখন এই ব্লিডিংগুলো আমাদের সাবঅ্যারনাইট স্পেসের মধ্যে চলে যায়, সাবঅ্যারনাইট স্পেসের মধ্যে চলে গেলে কি হয়, আমাদের মেনিঞ্জিয়াল ইরিটেশন হয় এবং ব্লাডগুলো যে হিমোলাইসিস হয়, কিছুক্ষণ পরে হিমোলাইসিস হওয়ার পরে যে টক্সিক প্রোডাক্ট আছে তারা মেনিঞ্জিয়াল ইরিটেশন করে একদিকে, আরেকদিকে অন্যান্য যে আদার ভেসেলগুলো আছে সেই ভেসেলগুলোর উপর ইরিটেশন করার কারণে, আদার ভেসেল ইরিটেশন করার কারণে কি হয়, ইস্কেমিয়া ডেভেলপ করে। তাহলে দুইটা ঘটনা ঘটছে, একটা হচ্ছে মেনিঞ্জিয়াল ইরিটেশনের জন্য আমরা সাইন্স অফ মেনিঞ্জিজম পাচ্ছি, দুই নম্বর হচ্ছে ইরিটেশনের জন্য আমরা পাচ্ছি হলো আমরা ভেসোস্পাজম। এই ভেসোস্পাজমটাই হচ্ছে এই পেশেন্টের সাবঅ্যারনাইট হেমোরেজ, পেশেন্টের মর্টালিটির এক নম্বর কারণ, যার কারণে আমরা কি দিই, পেশেন্টকে নিউমোনিয়া দিই। আচ্ছা, এই ধরনের একটা পেশেন্ট যদি আপনার কাছে আসে, তাহলে ফার্স্টেই আপনার কাজ হবে একটা সিটি স্ক্যান করা। সিটি স্ক্যান করে আপনি দেখবেন যে তার সার্কাস এবং জায়গাসের মধ্যে এই সাবঅ্যারনাইট স্পেস যে আমাদের সার্কাস এবং জায়গাসের মধ্যে কি হচ্ছে, সার্কাস জায়গাসের মধ্যে পুরো এরিয়া জুড়ে কোনো হাইপার ডেন্সিটি এরিয়া আছে কিনা, হাইপার ডেন্সিটি এরিয়া থাকলে বুঝতে হবে যে এটা হচ্ছে সাবঅ্যারনাইট হেমোরেজ। আপনি সিটি স্ক্যান করলেন কিন্তু সেখানে কিছু পেলেন না, কিন্তু হেডেকটা খুবই ক্যারেক্টারিস্টিক, আপনি ফটোফোবিয়া পাচ্ছেন, মেনিঞ্জিজম পাচ্ছেন এবং পেশেন্টের কোনো অ্যানালিসিসের মাধ্যমে আপনার কোনো হেডেকটা কোনো মতেই সারছে না, তাহলে কি করবেন, তখন আমাদেরকে 12 ঘন্টা অপেক্ষা করতে হবে। 12 ঘন্টা অপেক্ষা করে 12 hours অপেক্ষা করে আমাদেরকে 12 hours আমরা অপেক্ষা করার পরে আমরা দেখবো যে আবার একটা সিটি স্ক্যান করবো। আবার সিটি স্ক্যান করার পরবর্তীতে আমরা যখন শিওর হবো মোটামুটি যে হ্যাঁ এটা সাবঅ্যারনাইট হেমোরেজ না, তখনই আমি বলবো যে সাবঅ্যারনাইট হেমোরেজ না, কিন্তু সেটা বলার আগে কথা আছে, আমি সিটি স্ক্যান করলাম, সিটি স্ক্যানের মধ্যে আমি কিছু পেলাম না, তাহলে কি আমি বলে দিতে পারি যে এটা স্টক না? তখন আমাকে একটা লাম্বার পাঞ্চার করতে হবে, লাম্বার পাঞ্চার করে সিএসএফ এর মধ্যে কোনো জ্যান্থোক্রোমিয়া আছে কিনা এটা দেখতে হবে। ঠিক এই জিনিসটাই আমাদের ফ্লোচার্টে দেওয়া আছে 1216 নম্বর পেজে 1215 নম্বর পেজে। আপনার 1215 নম্বর পেজে এই ফ্লোচার্টে ইমার্জেন্সি সিটি স্ক্যান করবেন, এর পরবর্তীতে যদি সিটি নেগেটিভ আসে তাহলে 12 ঘন্টা অপেক্ষা করে আমরা প্রথমে সিটি স্ক্যান করবো, এর পরবর্তীতে 12 ঘন্টাতে সিটি স্ক্যান করে আসার পরে আমরা সিএসএফ করে ফেলবো। আমরা আগে নন ইনভেসিভটা করবো, তারপর ইনভেসিভটা করবো। ওকে, সিটি স্ক্যানের মধ্যে যদি আমি হেমোরেজ পেয়ে যাই তাহলে সিএসএফ করার কোনো প্রয়োজন নাই, যদি সিটি স্ক্যান নেগেটিভ পাই তখন আমরা সিএসএফ করে, যদি জ্যান্থোক্রোমিয়া পেয়ে যাই তাহলে তখন আমরা পেশেন্টকে নিউরো ইন্টারভেনশনিস্ট অথবা ইন্টারভেনশন নিউরোলজিস্ট অথবা হচ্ছে আমরা নিউরোসার্জনের কাছে পাবো। ইন্টারভেনশন নিউরোলজিস্ট পেশেন্টকে কি করবেন, কয়েলিং করে দিবেন আর নিউরোসার্জনটাকে ক্লিপিং করে দিবেন। আর ইন দ্য মিনটাইম আমাদের কি করতে হবে, এই ধরনের পেশেন্টকে আমাদেরকে নিউমোটিপিন দিয়ে রাখতে হবে, এই পেশেন্টকে আমাদেরকে নিউমোটিপিন দিয়ে রাখতে হবে। ওকে, দ্য চয়েস অফ ইনভেস্টিগেশন ইজ সিটি স্ক্যান রিপিট আফটার 12 hours যদি প্রথমটা নেগেটিভ হয় এবং এটাও নেগেটিভ হলে আমাদের সিএসএফ করতে হবে। সো দিস ইজ দ্য ইটা। এখন আমরা সাবঅ্যারনাইট হেমোরেজের এই পেশেন্টগুলো যদি আমাদের পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিতে যদি লেশন হয়, পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি আপনার পরে খেয়াল করবেন, পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারির ঠিক উপরে আমাদের থার্ড নার্ভ থাকে, পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি ঠিক উপরে থার্ড নার্ভ থাকে। তাহলে এইখানে যে অ্যানোরিজমটা আছে এটা যদি রাপচার হয় তাহলে কি করবে, থার্ড নার্ভকে প্রেস করবে। তাহলে এই ধরনের পেশেন্টের প্রথম রকমের মানে ফিচার্স অফ সাবঅ্যারনাইট হেমোরেজ নিয়ে যদি পেশেন্টটা আসে এবং তার সাথে যদি থার্ড নার্ভ পালসি নিয়ে আসে, তাহলে তখন কিন্তু আমাদেরকে বলতে হবে যে এটা পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি মোর লাইকলি। কিন্তু কোন কমিউনিকেটিং আর্টারিটা মেইনলি ইনভলভ হয়, দ্যাট ইজ অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিটাই খুব কমনলি ইনভলভ হয়, অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিটাই বেশি ইনভলভ হয়। এটা কত পার্সেন্ট, 30%, পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিতে 25% ইনভলভ হতে পারে। আবার মিডল সেরিব্রাল আর্টারি কিন্তু মাঝে মধ্যে হয় এবং এগুলো কিন্তু মেইনলি সেকুলার অ্যানোরিজমটাই বেশি হয়, এদের প্রোগ্নোসিস কিন্তু খুবই খারাপ এবং মর্টালিটি কিন্তু খুবই হাই এই পেশেন্টের, মর্টালিটি কিন্তু অনেক হাই। যদি কিছু বিন্দু, এখন আমরা ক্যাভার্নাস সাইনাস বা সেরিব্রাল ভেনাস সাইনাস সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। সেরিব্রাল ভেনাস সাইনাস, আমরা সেরিব্রাল ভেনাস সাইনাস কি কি থাকে আপনারা দেখেন, আপনারা চলে যাবেন ডেভিডসনের, আপনার ডেভিডসনের 1206 নম্বর পেজে চলে যাবেন। আপনার 1206 নম্বর পেজে এখানে কি দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ভেনাস সাইনাসগুলো আছে, অর্থাৎ আমাদের ব্রেইনে কি হয়, ব্রেইনের আর্টারি থেকে সাপ্লাই আসে, আমাদের ব্রেইন প্যারেনকাইমাতে সাপ্লাই দেয়, এর পরবর্তীতে সেই ব্লাডগুলো ভেনাস সাইনাসের মাধ্যমে চলে যায়। এখন আমরা আমাদের এই টোটাল ব্রেইনটা তো হচ্ছে একটা হার্ট ভল্টের মধ্যে থাকে, স্কাল ভল্টের মধ্যে থাকে। স্কাল ভল্টের মধ্যে যদি যতগুলো কম্পোনেন্ট আছে, অর্থাৎ মিনিং যে সিএসএফ, ব্রেইন ম্যাটার, ব্লাড, এর মধ্যে কোনো যদি একটা বেড়ে যায়, এটা কিন্তু জায়গা করার কোনো জায়গা নাই, কারণ এটা হার্ট হার্ট ভল্টের মধ্যে থাকতেছে। তাহলে এখানে যদি কোনো একটা জিনিস যদি বেড়ে যায় তাহলে কি ঘটনা ঘটে, এখানে যেটা হয় যে রেইজ ইন্টারক্রাইনিয়াল প্রেশার ডেভেলপ করে, রেইজড আইসিপি ডেভেলপ করবে। এই রেইজড আইসিপি ডেভেলপ করলে কি হয়, অর্থাৎ ইন্টারক্রাইনিয়াল প্রেশার বেড়ে যাবে। রেইজ আইসিপি যখন ডেভেলপ করে তখন ধরেন দুটো দড়ি আছে, দুটো দড়ি খুব টাইট আকারে লাগানো আছে, একটা দড়ি খুব লাইট টাইট আকারে একদম টান করে লাগানো আছে, একটু ঢিলা করে লাগানো আছে, তাহলে কোনটাকে ছিড়বে, যেটা টাইট আকারে আছে এর উপর যদি কোনো প্রেশার দেওয়া হয় সে কিভাবে ছিড়ে যাবে, তার কিন্তু ফাংশনটা লস হয়ে যাবে। আর যে একটু ঢিলা করে আছে সে কিন্তু টেনশনটাকে অত বেশি মনে ফিল করতে পারবে না। তাহলে রেইজ ইন্টারক্রেনিয়াল প্রেশার হলে কি ঘটনা ঘটে, আমাদের সিক্স ক্রেনিয়াল নার্ভটা খুবই টেন্স, খুবই লং, এটা একটা লংগেস্ট ইন্টারক্রেনিয়াল নার্ভ, এটা হচ্ছে লংগেস্ট ইন্টারক্রেনিয়াল নার্ভ, এক নম্বর। দুই নম্বর হচ্ছে এটা খুব স্লেন্ডার বা খুব টাইট আকারে থাকে, যার কারণে রেইজ ইন্টারক্রেনিয়াল প্রেশার যখনই রেইজ হবে তখনই তার উপরে চাপ পড়ে সেটা তার ফাংশন লস হবে, কিন্তু এখানে কিন্তু তার লেশন না, লেশনটা কিন্তু আসলে তার না। আরেকটা যেটা ঘটনা ঘটে, সিএসএফগুলো যখন রেইজ ইন্টারক্রেনিয়াল প্রেশার ডেভেলপ করে তখন নর্মালি ফ্লুইডগুলো উপরে যায়, তখন ব্রেইন ম্যাটারকে নিচের দিকে চাপ দেয়, ব্রেইন ম্যাটারকে যখন নিচের দিকে চাপ দেয়, এই যে আমাদের থার্ড ক্রেনিয়াল নার্ভ ঠিক তার উপরে থাকে হচ্ছে টেম্পোরাল লোবের আঙ্কাস, এই আঙ্কাসটা ওইদিকে সিএসএফ চাপ দিচ্ছে, ইন্টারক্রেনিয়াল প্রেশার বেড়ে গেছে, সিএসএফ ইন্টারক্রেনিয়াল প্রেশার বেড়ে গেছে, সিএসএফ চাপ দিচ্ছে, সিএসএফ চাপ দিবে তার উপরে, সরি, সিএসএফ চাপ দিলে তখন কি হবে,
লস হবে তাহলে কি করে না মেইনলি কিন্তু লেশন নাও জায়গায় কিন্তু লেশনটা হচ্ছে কোথায় থার্ড ক্যানিয়াল নার্ভে লেশন ফাংশন লস হচ্ছে এইজন্য এই যে 6 ক্যানিয়াল ফাংশন লস এবং 3 ক্যানিয়াল নার্ভে ফাংশন লস ডিউ টু রেজিং দা ক্যানিয়াল প্রেসার এটাকে বলা হয় হচ্ছে ফলস লোকালাইজিং সাইন ফলস লোকালাইজিং সাইন আমরা জানি রেজিং দা ক্যানিয়াল প্রেসারে আরো বেশ কিছু ফিচার্স আছে কি কি ফিচার্স আছে এক নম্বর ফিচার হলো রেজ ইন্টারক্রেনিয়াল প্রেসার যখন হবে তখন রেজ আইসিপির জন্য যথেষ্ট পরিমাণে ব্লাড আসতে পারবে না সার্কুলেশন কার্ডিওভাস্কুলার টোটাল ব্লাডটা আসতে পারবে না এই আসতে না পারাটাকে আমাদের ভেজোমোটর সেন্টার রিড করবে হচ্ছে রিলেটিভ ইস্কেমিয়া হিসেবে রিলেটিভ ইস্কেমিয়া হিসেবে ভেজোমোটর সেন্টারটা করার সাথে সাথে সে করবে হচ্ছে আমাদের ভাইটাল অর্গানগুলো থেকে ব্লাডগুলোকে ডাইভার্ট করার জন্য সে পেরিফেরাল ভেজো কনস্ট্রিকশন করবে পেরিফেরাল ভেজো কনস্ট্রিকশন করলে হাইপারটেনশন ডেভেলপ করবে তাহলে রেজ ইন্টারক্রেনিয়াল প্রেসারের জন্য এই মেকানিজম আমরা হাইপারটেনশন পাচ্ছি একই ফিচার সাথে সে ব্রেনের ব্লাড সাপ্লাইকে বাড়ানোর জন্য সে ফিলিং টাইমটাকে বাড়িয়ে দিবে ভেগাল স্টিমুলেশনের মাধ্যমে ভেজোমোটর সেন্টারের মাধ্যমে ভেজোমোটর সেন্টারের মাধ্যমে ভেগাল স্টিমুলেশনটা বাড়িয়ে দিবে এবং কি করণা করবে তখন ব্যারিকার্ড ডেভেলপ করবে তাহলে একই সাথে আমরা কি পাবো বাইলেটারাল প্যাপিলো ইডিমা পাবো অপটিক ডিসোয়েলিং পাবো রেজ ইন্টারক্রেনিয়াল প্রেসারের জন্য যদি অপটিক ডিসোয়েলিং অনেক কারণে রেজ ইন্টারক্রেনিয়াল প্রেসারের জন্য অপটিক ডিসোয়েলিং হয় তাহলে এটাকে বলা হয় প্যাপিলো ইডিমা তাহলে প্যাপিলো ইডিমা যদি থাকে হাইপারটেনশন যদি থাকে এবং পেশেন্টের ব্যারিকার্ডিয়া থাকে এটাকে বলা হয় কুশিং কুশিং টায়ার আর যদি একই সাথে এই মেকানিজমটাকে বলা হয় কুশিং রিফ্লেক্স তাহলে রেজ ইন্টারক্রেনিয়াল প্রেসারের আমরা ফিল্ড ফিচারের মধ্যে যেটা এক নম্বর পাবো সেটা হচ্ছে হেডেক পাবো তাহলে হেডেক দুই নম্বর পাবো হচ্ছে ভমিটিং এবং তিন নম্বর আমরা এই যে কুশিং রিফ্লেক্স প্যাপিলো ইডিমা হাইপারটেনশন ব্যারিকার্ডিয়া এবং একই সাথে ফলস লোকালাইজিং সাইন যখন আমরা পাবো অর্থাৎ 6 এবং 3 ক্যানিয়াল পাবো যখন আমরা পাবো তাহলে এই যে জিনিস টোটালটাকে আমরা বলবো যে ফিচার্স অফ রেজ ইন্টারক্রেনিয়াল প্রেসার ফিচার্স অফ রেজ ইন্টারক্রেনিয়াল প্রেসার বলি আমরা এই টোটাল জিনিসটাকে এখন রেজ আইসিপি নিয়ে আলোচনা করবো এখন আমরা চলে আসবো রেজ আইসিপির একটা বড় কারণ হচ্ছে ইডিওপ্যাথিক ইন্টারক্রেনিয়াল হাইপারটেনশন নাম শুনে বোঝা যাচ্ছে ইডিওপ্যাথিক মানে হচ্ছে তার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি এখন পর্যন্ত তারপর এই ইডিওপ্যাথিক ইন্টারক্রেনিয়াল হাইপারটেনশন আমরা কখন তাদের হবে এবং কখন আমরা বলবো তাদের হয় মেনলি বেশ কিছু পার্সেন্টের ক্ষেত্রে এক নম্বর হচ্ছে পেশেন্ট যদি প্রেগনেন্ট হয় তাদের হয় পেশেন্ট যদি অবেস থাকে তাদের হয় পেশেন্টের যদি কিছু ড্রাগস খায় কি কি ড্রাগস এক নম্বর হচ্ছে ওসিপি যদি নেয় ওরা কনট্রাসেপটিভ পিল যদি নেয় পেশেন্ট যদি স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ খায় পেশেন্ট যদি রেটিনয়েডস জাতীয় কোনো ওষুধ খায় এবং টেট্রাসাইক্লিন জাতীয় যদি কোনো ওষুধ খায় তাহলে এই সকল ক্ষেত্রে পেশেন্টের এই সকল পেশেন্টের ক্ষেত্রে আইআইএইচ বা ইডিওপ্যাথিক ইন্টারক্রেনিয়াল হাইপারটেনশন ডেভেলপ করতে পারে এখন এই পেশেন্টগুলো কখন আমরা বলবো যে পেশেন্টগুলো ইডিওপ্যাথিক ইন্টারক্রেনিয়াল হাইপারটেনশন যখন আমরা পেশেন্টের সকল কিছু করে ইনভেস্টিগেশন করে বিশেষ করে ইমেজিং করে কোনো কজ খুঁজে পাবো না যে কোনো ইক্সল হয়েছে অথবা ব্রেন টিউমার হয়েছে বা মেনিনজিওমা হয়েছে বা এনিথিং যে কোনো কজ খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ ইমেজিং ইজ ক্লিয়ার তখন আমরা বলবো এটা হচ্ছে আইআইএইচ এটা একটা ক্রাইটেরিয়া দুই নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে পেশেন্টের তখন আমরা সিএসএফ করবো দেখেন 186 নম্বর পেজে 1186 নম্বর পেজে খেয়াল করে এখানে লেখা আছে কি সিএসএফ প্রেশারটা যখন সিএসএফ ম্যানোমিটার দিয়ে সিএসএফ প্রেশারটা দেখা হয় সিএসএফ কত বেশি থাকবে 300 মিলিমিটার অফ ওয়াটার অর 30 সেন্টিমিটার অফ ওয়াটারে বেশি থাকবে 30 সেন্টিমিটার অফ ওয়াটারে বেশি থাকবে এবং সেক্ষেত্রে পেশেন্টের অন্যান্য আদার্স যে সকল ফিচার থাকে রেজ আইসিপি সে সকল রেজ আইসিপি ফিচার থাকবে যেমন পেশেন্টের হেডেক থাকবে ভমিটিং থাকবে এবং ভমিটিং এবং ভিজন ট্রানজিয়েন্ট ভিজুয়াল লসটা হতে পারে পেশেন্টের এবং এটাই হচ্ছে মোস্ট কমনলি কি হয় ট্রানজিয়েন্ট অবস্ট্রেশন অফ ভিশন অ্যাসোসিয়েটেড উইথ পোস্টচারের চেঞ্জের সাথে সাথে তার ভিজুয়াল ডিস্টার্বেন্সটা ফ্লাকচুয়েট করবে ফলস লোকালাইজিং সাইন যেটা আমি অলরেডি কথা বলেছি সেই সকল ফলস লোকালাইজিং সাইন থাকবে এই ধরনের পেশেন্টের ম্যানেজমেন্ট কি এই ধরনের পেশেন্টের ম্যানেজমেন্ট যদি পেশেন্ট যদি অবেস হয়ে থাকে তাহলে তার অবেসিটিটা কমানো অবেসিটি থাকে অবেসিটি কমাতে হবে অফেন্ডিং কোনো ড্রাগের জন্য যদি হয় তাহলে সেই ড্রাগটা ডোজ রিডাকশন এবং ড্রাগ কমিট করতে হবে এবং একই সাথে আমরা কি করতে পারি পেশেন্টের দেখেন এখানে লেখা আছে অ্যাসিটাজলামাইড অর টোপিরামিড মে হেল্প ইন হেল্প টু লোয়ার ইন্টারক্রেনিয়াল প্রেসার অর্থাৎ অ্যাসিটাজলামাইড এবং অথবা টোপিরামিডটা দিতে পারি 182 নম্বর পেজে আপনারা এই সকল রেজ আইসিপি ফিচারটা পাবেন দেখেন এখানে ফলস লোকালাইজিং সাইন দেওয়া আছে 182 নম্বর পেজে 182 নম্বর 182 নম্বর পেজে দেখেন ফলস লোকালাইজিং সাইন আছে রেজ ইন্টারক্রেনিয়াল প্রেসারের ফিচারগুলো দেওয়া আছে হেডেক ভমিটিং ডিপ্লোপিয়া কেন হচ্ছে সেই 6 ক্যানিয়াল পালসির জন্য এর সাথে প্যাপিলোমা প্যারিকার্ডিয়া এবং এর সাথে রেজ আইসিপি এবং একটা পর্যায়ে যদি অনেক বেশি বেড়ে যায় তখন আমাদের রেগুলার ইভিনিং সিস্টেমটা কম্প্রেশনের কারণে আমাদের ইম্প্যাড কনসাসনেস ডেভেলপ করে ইম্প্যাড কনসাসনেস ডেভেলপ করে কনসাসনেসটা ইম্প্যাড হয়ে যায় ওকে 1226 নম্বর পেজ আপনারা যাবেন 1226 নম্বর পেজে দেখেন এখানে লেখা আছে কি প্যাপিলো ইডিমা অপটিক ডিসোয়েলিং অপথালমোলজি আন্ডারে তাহলে এখানে দেখেন প্যাপিলো ইডিমা আর্লিয়ার সাইন বা অপটিক ডিসোয়েলিং আর্লিয়ার সাইন কোনটা ফান্ডোস্কোপি করে আমরা দেখব যে সেখানে ভেনাস যে পালসেশনটা থাকে এটা লস এই লসটাকে বলা হচ্ছে আর্লিয়ার সাইন অফ দা ইজ দ্য ফিচার অফ প্যাপিলো ইডিমা ভেনাস পালসেশন হচ্ছে আর্লিয়ার সাইন সিজেশন অফ ভেনাস পালসেশন ইজ দা সব থেকে প্রথমে এই ঘটনা ঘটে এখন আমরা আবার চলে যাবো হচ্ছে ক্যাভার্নাস সাইনাস থ্রোম্বোসিস ক্যাভার্নাস সাইনাস থ্রোম্বোসিস আমরা চলে ক্যাভার্নাস সাইনাস থ্রোম্বোসিসটা হচ্ছে 1216 নম্বর পেজে ক্যাভার্নাস সাইনাস থ্রোম্বোসিস তাহলে কি বা ভেনাস সাইনাস থ্রোম্বোসিস আমরা কি দেখলাম ভেনাস সাইনাস কি আছে একটা হচ্ছে সুপিরিয়র সেজাল সাইনাস একটা হচ্ছে স্ট্রেট সাইনাস একটা হচ্ছে ডনডর সাইনাস একটা হচ্ছে সিগমা সাইনাস ওকে তাহলে এই সাইনাসগুলোর মধ্যে যদি কখনো কোনো থ্রোম্বোস ডেভেলপ করে থ্রোম্বোসিস হয় তাহলে কি হবে আমাদের যে ব্লাডটা আছে সেই ব্লাডটা পরবর্তীতে যে আবার ড্রেন করে ইন্টারনাল ভেন দিয়ে চলে যেতে পারছে না তখন কি হবে তাহলে স্বাভাবিকভাবে রেজ ইন্টারক্রেনিয়াল প্রেসার হবে তাহলে সকল ভেনাস সাইনাস থ্রোম্বোসিসের ফিচার দেখেন কমন ফিচার হচ্ছে হেডেক প্যাপিলোমা হেডেক প্যাপিলোমা এবার সব তিনটার মধ্যে আছে ক্যাভার্নাস সাইনাসের মধ্যে আছে সুপিরিয়র সেজাল সাইনাসের মধ্যে আছে ক্যাভার্নাস সাইনাস আছে এবং সুপিরিয়র সেজেটাল সাইনাস আছে একই সাথে খেয়াল করেন সুপিরিয়র সেজেটাল সাইনাস আছে এবং একই সাথে পাঁচ জিনিসটা খেয়াল করবেন যে ক্যাভার্নাস সাইনাসে কি হচ্ছে ক্যাভার্নাস সাইনাসে মেইনলি ক্যাভার্নাস সাইনাসের মধ্যে কি থাকে এটা আমরা একটু আগে দেখি ক্যাভার্নাস সাইনাসের মধ্যে আপনারা একটা বোর্ডের মধ্যে একটা ছবি এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্যাভার্নাস সাইনাসের কন্টেন্ট ক্যাভার্নাস সাইনাস মধ্যে কি কি থাকতেছে ক্যাভার্নাস সাইনাসের মধ্যে এই দেখেন ইন্টারনাল গার্ডিয়া থাকছে এবং তার সাথে এ থাকছে আমাদের ফিফথ ক্যানিয়াল নার্ভ থাকছে এবং তার সাথে 3, 4, 6, 3, 4 এবং 6 ক্যানিয়াল নার্ভ থাকছে তাহলে আমার এই ক্যামেরা সাইনাসের কন্টেন্টগুলো হলো তিনটা ক্যানিয়াল থ্রি ফোর ফাইভ চারটা ক্যানিয়াল থ্রি ফোর ফাইভ এবং সিক্স এটাই আবার বিশেষ করে 3, 4 এবং 6, 5 কিন্তু 3, 4 এবং 6 সুপিরিয়র অরবিটাল ফিচার এই ফিচারটা হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিচার দিয়ে চলে যাচ্ছে তাহলে ক্যামেরা সাইনাসের থ্রোম্বোসিস হলে এখানে তাদের লোকালি ব্লাড সাপ্লাইটা হ্যাম্পার হবে লোকালি ব্লাড সাপ্লাইটা হ্যাম্পার হলে তাহলে 3, 4, 5 এবং 6 এর ক্যানিয়াল পাবে পাবো এবং সেই সাথে সাথে ক্যামেরা সাইনাসের জন্য আমরা কি বললাম যে রেজ ইন্টারক্রেনিয়াল প্রেসার থাকবে সকল ফাইনাস সাইনাস থ্রোম্বোসিসের জন্য তাহলে হেডেক থাকবে হেডেক ভমিটিং এবং একসাথে পেশেন্টের থাকবে হচ্ছে প্যাপিলো ইডিমা থাকবে এবং ক্যামেরা সাইনাসে এক্সট্রা আরও দুইটা জিনিস থাকে একটা হচ্ছে ফিভার থাকে এবং এই আইতে যেহেতু থ্রোম্বোসিস ডেভেলপ করছে সেই থ্রোম্বোসিসটা যে প্রেশার দিলে পেশেন্টের এটা কি হবে এই টোটাল আইটা রেডনেস ডেভেলপ করবে আই রেডনেস ডেভেলপ করবে এবং তার প্রোক্টোসিস ডেভেলপ করবে অর্থাৎ এটা এদিকে চাপ দিয়ে আমাদের আইবলের সামনে দিকে ঠেলে দিবে এবং তার প্রোক্টোসিস ডেভেলপ করবে এটা হচ্ছে ক্যাভার্নাস সাইনাস থ্রোম্বোসিসের কারণ আরেকটা হলো ট্রান্সভার্স সাইনাস দেখেন ট্রান্সভার্স সাইনাসের ভিতর দিয়ে যা হচ্ছে 9-10 তাহলে ট্রান্সভার্স সাইনাস থ্রোম্বোসিস ডেভেলপ করলে আমরা একই সাথে কি পাচ্ছি পেশেন্টের সেই হেডেক সিজার এবং প্যাপিলো ইডিমা পাচ্ছি সিজার ডেভেলপ করছে এবং একই সাথে এটা ট্রান্সভার্স সাইনাসের এখানে মেইনলি ব্রেন স্টেমটা থাকে ব্রেন স্টেম একদম সামনে দিয়ে চলে যায় সেই ব্রেন স্টেমের সামনে কি থাকে ট্রান্সভার্স সাইনাসের কোথায় থাকে আমাদের পোস্টেরিয়র ফোসার
বলেছি যে ব্রেনস্টেমের সামনে দিয়ে চলে যাচ্ছে আমাদের মোটর ফাইবারগুলো ব্রেনস্টেমের সামনে দিয়ে চলে মোটর ফাইবারগুলো তাহলে সেখানে কি ঘটনা ঘটে এখানে ইরিটেশন হলে হেমিপ্যারেসিস ডেভেলপ করবে হেমিপ্যারেসিস ডেভেলপ করবে এবং 9 10 11 ইনভলভ হয়ে যাবে অর্থাৎ ডিসফেজিয়া ডিসআর্থিয়া ডেভেলপ করবে ডিসফেজিয়া ডিসআর্থিয়া ডেভেলপ করবে এবং এর সাথে তার ショルダー জয়েন্টে যে মাসলগুলো আছে এই ইন্টারভিজাস মাসলে কি হবে উইকনেস ডেভেলপ করবে 9 10 11 ইনভলভ করবে ইনফ্লেকশন ডেভেলপ করবে অর্থাৎ শাকিং করতে পারবে না 9 10 11 ইনভলভ করলে সো দিস আর দ্য সাইন্স অফ ভেনাসিনাস থ্রোম্বোসিস ভেনাসিনাস থ্রোম্বোসিসের বেশ কিছু কারণ আছে ভেনাসিনাস থ্রোম্বোসিসের বেশ কিছু কারণ আছে এই রিস্ক ফ্যাক্টরস আছে এই রিস্ক ফ্যাক্টরসগুলো আপনারা একটু দেখার চেষ্টা করবেন রিস্ক ফ্যাক্টরসগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্ট যদি ডিহাইড্রেটেড হয়ে যায় তাহলে হাইপোটেনশন যদি ডেভেলপ করে তাহলে এটা কি একটা হাইপারকোয়াগুলেবল স্টেট এই হাইপারকোয়াগুলেবল স্টেটে কি ঘটনা করতে পারে হাইপারকোয়াগুলেবল স্টেটে পেশেন্টে ডিসিমিনেটেড ইন্টারভাসকুলার ডেভেলপ করতে পারে থ্রোম্বোসিস ডেভেলপ করতে পারে তাহলে এই থ্রোম্বোসিসগুলো যে যখন ভেনাসিনাস থ্রোম্বোসিস ডেভেলপ করবে তখন আমরা সেই সকল ভেনাসিনাসের ফিচার পাবো এছাড়াও প্রেগন্যান্সি ইটসেলফ ইজ এ হাইপারকোয়াগুলেবল স্টেট ওসিটি যদি পেশেন্ট নেয় তাহলে সেটাও ভেনাসিনাস থ্রোম্বোসিস করতে পারে এবং একই সাথে পেশেন্টে যদি কোনো লোকাল ইনফেকশন থাকে ভেনাসাল সেনসাইটিস এটাও ভেনাসিনাস থ্রোম্বোসিস ডেভেলপ করে তাহলে এইগুলো আমাদের মোটামুটি স্ট্রোকের যে চ্যাপ্টারটা আছে স্ট্রোকের চ্যাপ্টারে একটা বড় অংশ যে আমরা স্ট্রোকের চ্যাপ্টারের পুরো অংশটা দেখেন আমরা কিন্তু কর্ডিয়াল লোয়ার ফাংশন থেকে শুরু করে আমরা ভেনাস আর্টেরিয়াল টেরিটরি দেখেছি আর্টেরিয়াল টেরিটরি দেখার পরে তার ফাংশন লসগুলো দেখেছি সিনড্রোম টোটাল অ্যান্টিসাপারেশন স্ট্রোকটা দেখেছি এবং পার্শিয়াল অ্যান্টিসাপারেশন স্ট্রোকটা দেখেছি এবং একটা লেকুনার সিনড্রোমটা আমরা দেখেছি সাবারটান হেমোরেজটা দেখলাম এবং এখন দেখেন কি দেখলাম আমরা ভেনাস সাইনাস থ্রোম্বোসিসটা মোটামুটি দেখলাম এই ভেনাস সাইনাস থ্রোম্বোসিসের সাথে পরবর্তী আলোচনায় আমরা চলে যাব হচ্ছে আমাদের বিভিন্ন ক্রেনিয়াল নার্ভ নিউরোপ্যাথি যেগুলো আছে এবং তার সাথে সাথে পিপিলারি ডিস্টারবেন্স এবং টোসিসে ছবি তো ভেনাস সাইনাস থ্রোম্বোসিস এবং সাবারটান হেমোরেজ দুইটাই ইনফিনিটি স্টার এবং একই সাথে আমরা যে একই পরে আসলাম যে রেস্ট আইসিপি বা রেস্ট ইন্টারক্রেনিয়াল প্রেসার এটাও খুব ইম্পর্টেন্ট এটাও হচ্ছে ইনফিনিটি স্টার টপিক্স এই দুটো টপিক্সের পরে এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের আরেকটা খুবই ইনফিনিটি স্টার একটা টপিক ইনফিনিটি স্টার টপিক হচ্ছে আমাদের ব্রেন স্টেম সিনড্রোমগুলো আমরা ব্রেন স্টেম সিনড্রোমগুলোতে চলে যাব ব্রেন স্টেম সিনড্রোমগুলো অর্থ হচ্ছে আমরা এতক্ষণ ধরে দেখে আসলাম অধিকাংশই কিন্তু ছিল হচ্ছে স্ট্রোকের ক্ষেত্রে অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক অর্থাৎ অ্যান্টিসার্বাল আর্টারি মিডল সার্বাল আর্টারির জন্য স্ট্রোক হয়েছিল ব্রেন স্টেম সিনড্রোম বা পোস্টিয়র সার্কুলেশন স্ট্রোক আমরা আবার বলেছিলাম যে পোস্টিয়র সার্কুলেশন দুইটা জায়গায় সাপ্লাই দেয় একটা হচ্ছে সেরেব্রাম একটা হচ্ছে আমাদের অক্সিপিটাল লোব সেরেব্রাম এবং একটা হচ্ছে আমাদের ব্রেন স্টেম এরিয়া এই তিনটা জায়গা হচ্ছে পোস্টিয়র সার্কুলেশন তাহলে পোস্টিয়র সার্কুলেশন স্ট্রোকের এই তিনটা জায়গায় ফাংশন লস হবে তাহলে আমরা এখন স্পেসিফিক্যালি দেখবো হচ্ছে ব্রেন স্ট্রোমের লেশনগুলো হলো কিরকম কী ব্যাপার তাহলে ব্রেন স্টেমের স্ট্রাকচারটা আমরা একটু দেখার চেষ্টা করি ব্রেন স্টেমে আমরা জানি যে তিনটা জিনিস আছে তিনটা জিনিস একটা হচ্ছে মিড ব্রেইন একটা পন্স একটা হচ্ছে মেডুলা মিড ব্রেইন পন্স এবং মিড ব্রেইন পন্স এবং মেডুলা এই যে মিড ব্রেইনের পিছনের যে অংশটুকু সেরেব্রাল অ্যাকুইডাক্টের পিছনের যে অংশটুকু এটাকে বলা হচ্ছে টেকটাম এটাকে বলা হয় টেকটাম আর মিড ব্রেইনের সামনের যে অংশটুকু সেটাকে বলা হয় সেরেব্রাল পেডাঙ্কল এটাকে বলা হয় সেরেব্রাল পেডাঙ্কল ওকে সেরেব্রাল পেডাঙ্কল কি বলা হচ্ছে সেরেব্রাল পেডাঙ্কল এখন এই দেখেন সেরেব্রাল পেডাঙ্কলটা অ্যান্টেরিয়রলি থাকছে এবং টেকটামটা পিছনে দুই পাশে টেকটাম থাকছে এবং এটা হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট আর দুই পাশে দুটো দেখেন একটু হাইপারটেনশন জায়গা দেখা যাচ্ছে এই জায়গাটাকে বলা হয় এই এরিয়াকে বলা হচ্ছে রেড নিউক্লিয়াস এই দুটো এরিয়াকে বলা রেড নিউক্লিয়াস এই সেরেব্রাল পেডাঙ্কলের ইম্পর্টেন্সটা হচ্ছে এর সামনে দিয়ে এই সেরেব্রাল পেডাঙ্কলের মধ্যে দিয়ে দুই পাশে আমাদের দুটো কর্টিকো স্পাইনাল ট্র্যাক চলে যায় দুটো কর্টিকো স্পাইনাল অর্থাৎ মোটর ট্র্যাকগুলো চলে যাচ্ছে সেরেব্রাল পেডাঙ্কল দিয়ে মোটর ট্র্যাকগুলো চলে যাচ্ছে এই যে সেরেব্রাল পেডাঙ্কল দেখা যাচ্ছে এটা হচ্ছে মোটর ট্র্যাক এই সামনে দিয়ে চলে যায় আমরা যদি সুপিরিয়র কলিকুলার লেভেলে ক্রস সেকশন করি এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে সেরেব্রাল মোটর ট্র্যাকগুলো ব্রেন স্টেমের একদম সামনে দিয়ে চলে যায় আর এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ খেয়াল করেন আমাদের ফিফথ ক্রেনিয়াল নার্ভ যেটা আছে ফিফথ ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস ফিফথ ক্রেনিয়াল নার্ভ আমাদের পন্স দিয়ে বের হলেও ফিফথ ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াসটা একদম মিড ব্রেইন থেকে শুরু করে একদম লোয়ার পার্ট অফ দ্য মিডলা পর্যন্ত এক্সটেন্ডেড থাকে লোয়ার পার্ট অফ দ্য মিডলা পর্যন্ত এক্সটেন্ডেড থাকে আমরা জানি যে মিড ব্রেইন থেকে বের হয় থার্ড এবং ফোর্থ ক্রেনিয়াল নার্ভ মিড ব্রেইন থেকে বের হচ্ছে থার্ড এবং ফোর্থ ক্রেনিয়াল নার্ভ পন্স থেকে বের হয় হচ্ছে ফাইভ এবং পন্টো মিডুলারি জাংশন থেকে দেখেন ছয় সাত আট সিক্স সেভেন এইট এটা পন্টো মিডুলারি জাংশন দিয়ে বের হয় এবং নয় দশ এগারো বারো এটা বের হয় হচ্ছে আমাদের মিডলা দিয়ে নয় দশ এগারো বারো এটা বের হচ্ছে আমাদের মিডলা দিয়ে আমরা আবার মিড ব্রেইন ফেরত যাই মিড ব্রেইন আমরা সুপিরিয়র কলিকুলার লেভেল থেকে তাহলে আমরা কি দেখছি সুপিরিয়র কলিকুলার লেভেল থেকে থার্ড ক্রেনিয়াল নার্ভ বের হয়ে যাচ্ছে কিভাবে বের হয়ে যাচ্ছে নিউক্লিয়াসের মাঝখান দিয়ে বের হয়ে যাচ্ছে এবং অ্যান্টেরিয়রলি সেরেব্রাল পেডাঙ্কলের সামনে সেরেব্রাল পেডাঙ্কলের সামনে দিয়ে বের হয়ে যাচ্ছে আমরা বলেছিলাম এখানে সাপ্লাই দেয় হচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি পোস্টিয়র সার্কুলেশন হিসেবে পোস্টিয়র সেরেব্রাল আর্টারি সাপ্লাই দেয় পোস্টিয়র সেরেব্রাল আর্টারি এখানে পেডাঙ্কুলার প্রান্ত অর্থাৎ এই পেডাঙ্কুলার সাপ্লাই দেয় অর্থাৎ এন্টেরিয়রলি সাপ্লাইটা দিচ্ছে হলো পেডাঙ্কুলার প্রান্ত এখানে কোনো রকম অকুশন ঘটলে কি ঘটনা ঘটবে আমাদের সেরেব্রাল পেডাঙ্কুলার ব্লাড সাপ্লাই লস হয়ে যাওয়ার কারণে এখান দিয়ে যে কর্টিকো নিউক্লিয়াস এবং কর্টিকো স্পাইনাল ট্র্যাক চলে যাচ্ছে এই কর্টিকো স্পাইনাল ট্র্যাক চলে যাওয়ার কারণে আমাদের কি হবে যেহেতু এটা এখনো মিড ব্রেইন এর নিচে গিয়ে কর্টিকো স্পাইনাল ট্র্যাকগুলো ক্রস করার কথা তাহলে কন্ট্রালেটারাল হেমিপ্লেজিয়া হবে কন্ট্রালেটারাল হেমিপ্লেজিয়া পাবো একটা এক নাম্বার সামনে দিয়ে যেহেতু থার্ড নার্ভ চলে যাচ্ছে তাহলে ইপসিলেটারাল থার্ড নার্ভ পাবো আবার একই সাথে এখানে কর্টিকো নিউক্লিয়ার ফাইবারগুলো বা কর্টিকো বালবার ফাইবারগুলো চলে যাচ্ছে সেই কর্টিকো বালবার ফাইবারে আমরা বলেছিলাম সেই যে আমাদের একটা ছবি আমরা দেখেছিলাম সেটা হচ্ছে আমাদের সেই ফেস থেকে ইন্টারনাল ক্যাপসুল হয়ে ব্রেন স্টেমে আসে ফেস ফেসের যে মোটর এরিয়া প্রাইমারি মোটর এরিয়া সেখান থেকে ইন্টারনাল ক্যাপসুল হয়ে ব্রেন স্টেম হয়ে তারপরে ইন্টারনাল ক্যাপসুলে জেনু জেনুতে ইন্টারনাল ক্যাপসুলে জেনু থেকে তারপরে যে ব্রেন স্টেমে আসছে কে কর্টিকো নিউক্লিয়ার ফাইবার এটা হচ্ছে আপার মোটর নিউরন ফাইবার অফ দ্য সেভেন ক্রেনিয়াল নার্ভ তাহলে সেই সেভেন ক্রেনিয়াল নার্ভ লেশন যদি হয়ে থাকে তাহলে কি ঘটনা ঘটছে সেখানে কন্ট্রালেটারাল ফেশিয়াল নার্ভ লেশন আপার মোটর নিউরনটাই তাহলে কন্ট্রালেটারাল আপার মোটর নিউরনটাই ফেশিয়াল নার্ভ পালসি তাহলে কি হলো যেদিকে লেশন সেইদিকে থার্ড ক্রেনিয়াল নার্ভ পালসি হবে তার অপোজিট সাইডে হেমিপ্লেজিয়া হবে তার অপোজিট সাইডে ফেশিয়াল নার্ভ পালসি হবে অর্থাৎ যেদিকে লেশন সেইদিকে মাউথ ডেভিয়েটেড হয়ে থাকবে ফেশিয়াল নার্ভ আপার মোটর নিউরন ফেশিয়াল নার্ভ পালসির জন্য কি ঘটনা ঘটবে আমাদের ফেসে আপার পার্টটা স্পেয়ার করবে কেন স্পেয়ার করবে কারণ ফেশিয়াল নার্ভের যে আপার মোটর নিউরনটা দুইটা হেমিস্ফিয়ার থেকে আসে এই দুইটা নিউরন দুইটা নিউরনের ফাইবারটা দুই দিকে সাপ্লাই দেয় অর্থাৎ টোটাল চারটা ফাইবার আমাদের এখানে সাপ্লাই দিচ্ছে আপার মোটর নিউরনে এখানে একটা যদি কোনো কারণে এক সাইডে যদি লস হয়ে যায় তাহলে অপোজিট সাইডটা দিয়ে কম্পেন্সেট করে ফেলবে এই কারণে আপার মোটর নিউরন লেশন অফ দ্য ফেশিয়াল নার্ভ হলে আপার মোটর নিউরন অফ দ্য ফেশিয়াল নার্ভ হলে কি ঘটনা ঘটবে আপার পার্ট অফ দ্য ফেসটা স্পেয়ার করে যাবে আপার পার্ট অফ দ্য ফেসটা স্পেয়ার করে যাবে এটা আপনার ফেশিয়াল নার্ভ পালসি যে আমাদের শিট হয়েছে শিটে দেখে নেবেন শিটে এই ছবিটা খুব সুন্দর করে দেওয়া আছে ওকে এরপরে আমরা ফেরত আসি আবার আমাদের বিয়েতে তাহলে এই যে সিনড্রোমটা হচ্ছে প্রথমে আমরা যেটা বললাম যে পোস্টিয়র সেরেব্রাল আর্টারি যদি অপারেশন হয় এটা দেখে আমরা দেখতে পোস্টিয়র সেরেব্রাল আর্টারি যদি অপারেশন হয় এবং অ্যান্টেরিয়র যদি অপারেশন হয় তাহলে কি হচ্ছে আমাদের যে সিনড্রোমটা হচ্ছে ওয়েবার সিনড্রোম বলি সেখানে তিনটা কমপ্লেন্ট থাকে থাকেনিয়াল পালসি এবং ইপসিলেটার থাকেনিয়াল পালসি কন্ট্রোলেটার হেমিপ্লেজিয়া কন্ট্রোলেটার আপার মোটর নিউরন ফেশিয়াল নার্ভ পালসি থাকে টোটালটা মিলে হচ্ছে আমাদের ওয়েবার সিনড্রোম এটা হচ্ছে ওয়েবার সিনড্রোম কিন্তু ছবিতে খেয়াল করেন দেখেন এই পেশেন্টের ক্ষেত্রে কি ঘটনা হচ্ছে পেশেন্টের টোসিস আছে সরি পেশেন্টের টোসিস আছে এবং
সেই দিকেই মাউথটা ডেভিয়েটেড হয়ে আছে এবং তার অপোজিট সাইডে হেমিপ্লেজিয়া ডেভেলপ করেছে। এর পরবর্তীতে মিডব্রেনের আরেকটা যেটা লেশন, মিডব্রেনের যে লেশন সেখানে আমরা চলে আসি, এটা হচ্ছে ক্লডের সিনড্রোম। মিডব্রেনের আরেকটা লেশন, এটা হচ্ছে ক্লডের সিনড্রোম। এই ক্লডের সিনড্রোমটা কি ঘটনা হচ্ছে? ক্লডের সিনড্রোমে, ক্লডের সিনড্রোমে যেটা হচ্ছে, এখানে রেড নিউক্লিয়াসে লেশন হচ্ছে। লেশন ওয়াইজ লেশন, এটা হচ্ছে রেড নিউক্লিয়াসে লেশন। রেড নিউক্লিয়াসে মাঝখান দিয়ে থার্ড ক্যানিয়াল নার্ভ চলে যায়, এই জন্য এটা হচ্ছে থার্ড ক্যানিয়াল নার্ভ। ইপসিলেটাল থার্ড ক্যানিয়াল নার্ভ নিউরোপ্যাথি পাবো, অর্থাৎ ইপসিলেটাল থার্ড ক্যানিয়াল নার্ভ পালসি পাচ্ছি। সেই সাথে ইপসিলেটাল থার্ড ক্যানিয়াল নার্ভ পালসি সাথে আমরা আরেকটা জিনিস পাবো, সেটা হলো রেড নিউক্লিয়াসের জন্য আমরা লেশন পাবো। রেড নিউক্লিয়াসে লেশনটা কিরকম? রেড নিউক্লিয়াসে যেটা ঘটনা ঘটে, আমরা রেড নিউক্লিয়াসে তৈরি হয় আমাদের তিনটা পেরাঙ্গল দিয়ে, সেরেবেলাম, আমাদের সেরেব্রাল কর্টেক্স এবং বাইরের এনভায়রনমেন্টের সাথে রিলেটেড তিনটা পেরাঙ্গল দিয়ে। একটা হচ্ছে সুপিরিয়র সেরেব্রাল পেরাঙ্গল, একটা হচ্ছে মিডল সেরেব্রাল পেরাঙ্গল, আর ইনফিরিয়র সেরেব্রাল পেরাঙ্গল। সুপিরিয়র সেরেব্রাল পেরাঙ্গলটা স্টার্ট হয় হচ্ছে রেড নিউক্লিয়াসে, রেড নিউক্লিয়াসে যে স্টার্ট হয় এবং সেটা ক্রস করে যে অপোজিট সাইডের সেরেব্রামে, অপোজিট সাইডের সেরেব্রামে, অপোজিট সাইডের সেরেব্রামে যে এসে কর্টিকো নিউক্লিয়ার, কর্টিকো স্পাইনাল এবং কর্টিকো নিউক্লিয়ার ফাইবারে করেসপন্ডিং যে ফাইবারটা, সেরেব্রাল ফাইবারটা, সেটা অপোজিট সাইডে যে সাপ্লাই দেয়। তাহলে কী ঘটনা ঘটে? আমাদের যে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টর সেও ক্রস করে আবার এইদিকে আমাদের রেড নিউক্লিয়াসে যে ফাইবারটা, সেও ক্রস করে অপোজিট সাইডে। তাহলে সেম সাইডের মোটর ইজ কন্ট্রোল বাই সেম সাইডের সেরেব্রাম, সেম সাইডের মোটর ইজ কন্ট্রোল বাই সেম সাইডের সেরেব্রাম। তাহলে এখানে সেরেব্রাল লেশন যদি হয় তাহলে তার অপোজিট সাইডে সেরেব্রাল অ্যাটাক্সিয়া হচ্ছে। তাহলে এটাকে বলা হয় কন্ট্রালেটারাল সেরেব্রাল অ্যাটাক্সিয়া, কন্ট্রালেটারাল সেরেব্রাল অ্যাটাক্সিয়া, কন্ট্রালেটারাল সেরেব্রাল অ্যাটাক্সিয়া। ওকে, কন্ট্রালেটারাল সেরেব্রাল অ্যাটাক্সিয়া। তাহলে থার্ড ক্যানিয়াল নার্ভ পালসি এবং কন্ট্রালেটারাল সেরেব্রাল অ্যাটাক্সিয়া যদি আমরা কোনো একটা পেশেন্টের মধ্যে পাই, এটাকে বলা হচ্ছে ক্লডের সিনড্রোম, এটাকে বলা হয় ক্লডের সিনড্রোম। ওকে, এরপরে আমরা আরেকটা লেশন এখানে চলে আসি, এটার নাম হচ্ছে পেরিনট সিনড্রোম। পেরিনট সিনড্রোমটা কি? আমরা যেটা টেকটাম এরিয়া দেখিয়েছি, এই টেকটাম এরিয়াতে একটা সেন্টার থাকে, টেকটাম এরিয়াতে একটা সেন্টার থাকে। কি সেই সেন্টারটা? আমরা একটু বর্তমানে আমার চোখের দিকে খেয়াল করবেন, আমি যখন চোখটা ডান দিকে এবং বাম দিকে নিচে দেখেন, দুইটা চোখই একই সাথে মুভ করে এবং খুব একই ফ্লোতে এবং একই ইয়েতে ফ্লো মুভ করছে এবং একই সাথে মুভ করছে। এটাকে এই যে ঘটনা ঘটে, দিস ইজ কল হরাইজন্টাল আই মুভমেন্ট, হরাইজন্টাল কনজুগেট আই মুভমেন্ট। আবার উপরে নিচে যখন আমি দেখাচ্ছি, একই সাথে দুইটা আই উপরে এবং নিচে যাচ্ছে, নিচ থেকে উপরে যাচ্ছে এবং একই সাথে করছে। এই যে কনজুগেট আই মুভমেন্টটা, এটা দুইটা সেন্টারের মাধ্যমে হয়। একটা হচ্ছে আমাদের হরাইজন্টাল গেজ সেন্টার, আর একটা হচ্ছে ভার্টিক্যাল গেজ সেন্টার। হরাইজন্টাল গেজ সেন্টারটা থাকে হচ্ছে পনসে, আর ভার্টিক্যাল গেজ সেন্টারটা থাকে হচ্ছে আমাদের মিড ব্রেনে, সুপিরিয়র কলিকুলার লেভেলে, টেকটামে। তাহলে এখানে যদি কোনো লেশন হয় তাহলে কি হবে? আমাদের ভার্টিক্যাল গেজ পালসি ডেভেলপ করবে, অর্থাৎ পেশেন্টের আপ গেজ পালসি অথবা ডাউন গেজ পালসি অথবা দুটোই, আপ গেজ এবং ডাউন গেজ পালসি হয়ে পেশেন্টের আই একদম ফিক্স থাকতে পারে। তাহলে এটা কোথায় হয়? সুপিরিয়র কলিকুলার লেভেল। এটা হচ্ছে একটা পেরিনট সিনড্রোম, এটা পেরিনট সিনড্রোম বলা হয়। এবং এই পেরিনট সিনড্রোমটা দুটো কারণে মেইনলি হতে পারে, একটা হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস এবং একটা হচ্ছে এক্সটার্নাল কোনো পিনিয়াল গ্ল্যান্ডে যদি টিউমার থাকে, সেটা এসে আমাদের টেকটামের উপরে প্রেশার দিয়ে তখন ঘটনা করতে পারে। তাহলে দেখেন, মিড ব্রেনে আমরা তিনটা সিনড্রোম পেলাম, ওয়েবার সিনড্রোম, পেরিনট সিনড্রোম, ক্লডের সিনড্রোম। এখন দেখেন, এর মধ্যে 23rd এডিশনে আপনার ওয়েবার সিনড্রোম আছে এবং ক্লডের সিনড্রোমটা আছে এবং পেরিনট সিনড্রোম আছে, কিন্তু নতুন যে 24th এডিশন আছে, সেই নতুন 24th এডিশনে মাঝখানে যে ক্লডের সিনড্রোমটা ছিল এটা নাই। আরেকটা ইম্পর্টেন্ট পরিবর্তন হচ্ছে, এই যতগুলো নাম আছে এই নামগুলো তুলে দিয়েছে। এখানে হয়তো অনেকেই খুশি হতে পারেন যে নামগুলো এখন হয়তো মুছে ফেলা লাগবে না, বাট আনফর্চুনেটলি দেখা যাবে যে সারা এই নামগুলো দিয়ে প্রশ্ন করে বসে আছেন, বিকজ এই সিনড্রোমগুলো এতদিন ধরে আপ টু 23rd এডিশন পর্যন্ত কিন্তু আমরা আমাদের সারা করে এসেছেন। সুতরাং সারদের মাথায় এই জিনিসটা সেট হয়ে আছে, এটাকে কোনোভাবেই আসলে রিমুভ করা সহজে সম্ভব না। তাহলে 24th এডিশনে থেকে কোশ্চেন হলেও দেখা যাবে যে আপনাকে নামগুলো দিয়ে কোশ্চেন করছে। তাহলে কোশ্চেন নামগুলো আপনি আপনার বইয়ে লিখে রাখেন, বইয়ের মধ্যে লিখে রাখেন। মিড ব্রেনের মধ্যে যে সিনড্রোমটা দেখানো হয়েছে প্রথমে, সেটা ওয়েবার সিনড্রোম, ডরসাল মিড ব্রেনের পার্টিক টাইমে যেটা, সেটা হচ্ছে ক্লডের সিনড্রোম, সেটা হচ্ছে পেরিনট সিনড্রোম, আর ক্লডের সিনড্রোমটা একটু কষ্ট করে লিখে রাখবেন আপনার ওই পেজের মধ্যে। পেজ নাম্বার আমরা বলে দিচ্ছি, পেজ নাম্বার হচ্ছে, পেজ নাম্বার আপনার 6-7 এখন আবার খেয়াল করেন, এখান দিয়ে বের হয়ে যাচ্ছে সিক্স ক্যানিয়াল নার্ভ এবং সেভেন ক্যানিয়াল নার্ভ, সিক্স ক্যানিয়াল নার্ভ নিউক্লিয়াস ঘুরে বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হবে? ইপসিলেটারাল সিক্স ক্যানিয়াল নার্ভ পালসি হবে, আর ইপসিলেটারাল ফেশিয়াল নার্ভ পালসি হবে, সেভেন ক্যানিয়াল নার্ভ অর্থাৎ ফেশিয়াল নার্ভ পালসি হবে। এবং সেটা কি টাইপের হবে? যেহেতু এটা বের হয়ে গিয়েছে নিউক্লিয়াস থেকে, অর্থাৎ এখানে লোয়ার মোটর টাইপ অফ ফেশিয়াল নার্ভ পালসি হবে, লোয়ার মোটর টাইপ অফ ফেশিয়াল নার্ভ পালসি হবে। তাহলে আমাদের এই সিনড্রোমে, মিলার গুডার সিনড্রোমে আমরা পাবো হচ্ছে কন্ট্রালেটারাল হেমিপ্লেজিয়া, অপোজিট সাইডে যে সাইডে লেশন তার অপোজিট সাইডে হেমিপ্লেজিয়া পাবো, সেই সাইডে আমরা সিক্স ক্যানিয়াল নার্ভ পালসি পাবো এবং একই সাথে আমরা কি পাবো? সেভেন ক্যানিয়াল নার্ভ পালসি পাবো ইপসিলেটারাল, সেই সাইডে আমরা ফেশিয়াল নার্ভ পালসি পাবো, অর্থাৎ অপোজিট সাইডে কি হবে? ফেশিয়াল ডেভিয়েশন হবে। এবং এক্ষেত্রে আপার পার্ট অফ দ্য ফেস এবং লোয়ার পার্ট অফ দ্য ফেস দুইটাই ইনভলভ করবে, অর্থাৎ পেশেন্ট আই ক্লোজ করতে পারবে না এবং পেশেন্ট কি করতে পারবে না? রিঙ্কলিং লস্ট হয়ে যাবে। এখন চলে আসেন আমরা মেডুলাতে খেয়াল করি। মেডুলা আমরা বলেছিলাম এর আগে যে ভার্টিবাল আর্টারি দুটো মিলে তৈরি করে কি বেসিলার আর্টারি উপর দিকে চলে যায়। এবং দেখেন ভার্টিবাল আর্টারি আরও দুটো ব্রাঞ্চ মিলে অ্যান্টিরিয়র স্পাইনাল আর্টারি এটা সাপ্লাই দেয়, অ্যান্টিরিয়র স্পাইনাল আর্টারি সাপ্লাই দেয় মিডিয়াল মিড ব্রেইনকে, মেইনলি মিডিয়াল, সরি মিডিয়াল মেডুলাকে, মিডিয়াল মেডুলাকে মিলে সাপ্লাই দেয়। আর ল্যাটারাল মেডুলাকে সাপ্লাই দিচ্ছে কি? ভার্টিবাল আর্টারি থেকে দেখেন ব্রাঞ্চ বের হয়েছে একটি, সেটার নাম হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি, পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি। এই পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি কিন্তু খুবই একটা লং ব্রাঞ্চ এবং সেটা কিন্তু যে একদম পরবর্তীতে আমরা দেখবো যে সেটা সেরেব্রামের ইনফিরিয়র পার্টকেও সাপ্লাই দিচ্ছে। এখন তার মানে আমাদের দেখেন মিডিয়াল মিড ব্রেইনে কিন্তু লেশন হলো সেরকম টেনশন করার কোনো কারণে, কারণ দুই দিক থেকে তার ব্রাঞ্চগুলো এসে সাপ্লাই দিয়ে যাচ্ছে, যার কারণে আসলে একটা অপশন হলো আরেকটা দিয়ে কম্পেনসেট করতে হবে। কিন্তু এখানে ভালনারেবল হলো আমাদের পোস্ট ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি, যেটা সাপ্লাই দিচ্ছে একটাই ব্রাঞ্চ এখানে সাপ্লাই দিচ্ছে, সেটা হলো ল্যাটারাল মেডুলাতে সাপ্লাই দিচ্ছে। তাহলে আমাদের মেইনলি জানা দরকার ল্যাটারাল মেডুলাতে লেশন হলে কি করা করতে পারে। ল্যাটারাল মেডুলাতে 8 ক্যানিয়াল নার্ভ নিউক্লিয়াস আছে, এক্ষেত্রে আমরা
বলেছিলাম যে ইনফিরিয়র সেরেবেলার পেডাঙ্কল এটাও ল্যাটারাল মেডুলা দিয়ে চলে যাচ্ছে তার সাথে সাথে দেখেন ফিফথ ক্র্যানিয়াল নার্ভ নিউক্লিয়াসটা আমরা যেটা বলেছিলাম যে একদম নিকুড়া থাকে থাকে তাহলে সেটা ল্যাটারালি থাকে ফিফথ ক্র্যানিয়াল নার্ভ এবং 9-10 ক্র্যানিয়াল নার্ভ থাকে এবং সেই সাথে ল্যাটারাল স্পাইনাল থেরামিক থাকে এবং এখানে আর কিছু দেখানো হয় নাই সেটা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক চেইনটাও ল্যাটারাল মেডুলা দিয়ে চলে যায় তাহলে এই ক্র্যানিয়াল নার্ভ এবং ইনফিরিয়র সেরেবেলার পেডাঙ্কল এটার জন্য মেইনলি গণনা করতে পেশেন্টের ইমব্যালেন্স হবে এবং ভার্টাইগো হবে ইমব্যালেন্স হবে এবং ভার্টাইগো হবে ক্র্যানিয়াল নার্ভের জন্য ভার্টাইগো ইনফিরিয়র সেরেবেলার পেডাঙ্কলের জন্য ইমব্যালেন্স বা অ্যারাক্সিয়া তৈরি হবে এবং সেটা সেম সাইডেই হবে সেটা সেম সাইডে হবে ফিফথ ক্র্যানিয়াল নার্ভের জন্য আমাদের সেম সাইডে ফেশিয়াল লস হবে সেম সাইডে ফেশিয়াল যে ফেশিয়াল লস অর্থ হচ্ছে ফেশিয়াল সেন্সেশন লস হবে সেম সাইডে ফেসে সেন্সরি লস হবে এবং 9-10 জন্য মেনলি যেটা হবে একটা হচ্ছে ডিসফেজিয়া ডিফিকাল্টি ইন সোয়ালোইং সেটাকে ডিফিকাল্টি ইন সোয়ালোইং আকারে বলবে আর হচ্ছে ডিসার্থিয়া অর্থাৎ ডিসার্থিয়া এবং ডিসফেজিয়া 9 এবং 10 এই দুটোর জন্য মেনলি তৈরি হয় ডিসার্থিয়া এবং ডিসফেজিয়া ল্যাটারাল স্পাইনাল থ্যালামিক ট্র্যাক্ট যেহেতু এটা অ্যাসেন্ডিং ট্র্যাক্ট এবং সে যেই লেভেলে স্পাইনাল কর্ড ঢুকে সেই লেভেলে ক্রস করে যায় তাহলে কি হবে কন্ট্রাল্যাটারাল পেইন এবং টেম্পারেচার লস হবে কন্ট্রাল্যাটারাল পেইন এবং টেম্পারেচার লস হবে সিম্প্যাথেটিক ট্রাঙ্কের জন্য যেটা সিম্প্যাথেটিক চেইন যেটা আছে সেটা ক্রস করার জন্য যেটা ঘটনা ঘটবে সেটা লেশনের জন্য ইপসিলেটারাল হর্নার সিনড্রোম তৈরি হবে ইপসিলেটারাল হর্নার সিনড্রোম তৈরি হবে আমরা একটু পরে থাকেন এবং হর্নার সিনড্রোম এগুলো ফিচার্স লাগতে দেখবো তাহলে এই হলো আমাদের ল্যাটারাল মেডুলারি সিনড্রোম তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু আমরা কোনো হেমিপ্লেজিয়ার কথা বলি নাই অর্থাৎ হেমিপ্লেজিয়া নাই কিন্তু কি ঘটনা ঘটছে আমাদের ফেসে হেমিসেন্সরি লস হয়েছে এবং কন্ট্রাল্যাটারাল সেন্সরি লস অফ পেইন এন্ড টেম্পারেচার হয়েছে লিম্ব এবং ট্রাঙ্কে এবং সেই সাথে সাথে পেশেন্টের ডিসফেজিয়া এবং ডিসার্থিয়া ডেভেলপমেন্ট করেছে পেশেন্টের একই সাথে তার এই ক্র্যানিয়াল নার্ভ ভার্টিগো ডেভেলপ করেছে এবং সেরেবেলার অ্যারাক্সিয়া পাওয়া যাচ্ছে সেই সেই সাইডে যদি এরকম একটা এবং হর্নার সিনড্রোম থাকে এই ধরনের একটা ফিচার থাকে সো ফিচার ইজ ল্যাটারাল মেডুলারি সিনড্রোম এটা আরেক নাম হচ্ছে ওয়ালেনবার্গ সিনড্রোম এটা আরেক নাম হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি সিনড্রোম কারণ পোস্টেরিয়র ইনফিরিয়র বা পাইকা সিনড্রোম বা পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি এখানে এফেক্টেড হয় ওকে তাহলে আমরা কিছু কোশ্চেন দেখি একটু ব্রেইনস্টর্মিং এর জন্য জানুয়ারি 2022 কোশ্চেনটা আসছে একটা পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট ডিসার্থিয়া ডিপ্লোপিয়া নিস্টাগমাস রাইট সাইডে পাস পয়েন্টিং নিয়ে আসছে সাইট অফ লেশন কোথায় আপনারা কিছু করার জন্য পজ করে অ্যানসার দেওয়ার চেষ্টা করেন ধন্যবাদ সুপ্রিয় দর্শকবৃন্দ অ্যানসারটা কি হবে এখানে দেখেন সেরেবেলার লেশনের কথা ডিসার্থিয়া রাইট সাইডে পাস পয়েন্টিং এটা এখানে হতে কি ফাইন্ডিংস তাহলে কি ফাইন্ডিংস বলে দিচ্ছি আমাদের এখানে কি হচ্ছে সেরেবেলার লেশন হতে এবং তার সাথে ডিপ্লোপিয়া ইট ইজ পার্ট অফ থার্ড ক্র্যানিয়াল নার্ভ পালসি ডিপ্লোপিয়া থার্ড ক্র্যানিয়াল নার্ভ পালসি তাহলে একই সাথে এটা কোথায় হয় এটা রেড নিউক্লিয়াস আমরা দেখেছিলাম যে ইপসিলেটারাল থার্ড নার্ভ পালসি এবং কন্ট্রাল্যাটারাল সেরেবেলার অ্যাটাক্সিয়া যদি হয় তাহলে এটা হচ্ছে সাইট অফ লেশন এখানে খেয়াল করেন পেশেন্টের কি বলছে পেশেন্ট আনস্টেরিনিস নিয়ে আসছে পিন এবং পিক সেন্সেশন ডেভেলপ করেছে ট্রাইজেমিনাল নার্ভে এবং পাওয়ার ঠিক আছে লিম্বের পাওয়ার ডিক্রিজ হয় নাই কোনো অপথালমোপেজিয়া নাই হোয়াট ইজ দ্য সাইট অফ দ্য লেশন এরও পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন থ্যাংক ইউ ভেরি মাচ এটা অ্যান্সার হচ্ছে ল্যাটারাল মেডুলা কেন ল্যাটারাল মেডুলারি সিনড্রোম হেমিপ্লেজিয়া নাই কিন্তু কি হচ্ছে যে সাইডে ট্রাইজেমিনাল ফেশিয়াল ট্রাইজেমিনাল নার্ভের যে লেশন অর্থাৎ হেমিফেশিয়াল সেন্সরি লস অপোজিট সাইডে তার পিন এবং পিক সেন্সেশন লস হচ্ছে তাহলে কি ঘটনা অপোজিট সাইডে পিন এবং পিক সেন্সেশন লস তাহলে কি ঘটনা হচ্ছে এবং পেশেন্টের কোনো অপথালমোপেজিয়া নাই তাহলে এটা হচ্ছে ল্যাটারাল মেডুলারি সিনড্রোম ল্যাটারাল মেডুলারি সিনড্রোম হচ্ছে ওকে ওকে এই হচ্ছে এখন এখানে আসেন আমাদের এই যে আই এর মুভমেন্ট যেটা হয় এই যে আই এর কনজুগেট যে মুভমেন্ট এই আই এর কনজুগেট মুভমেন্টের জন্য আমাদের দুটো সেন্টারের কথা আমরা অলরেডি বলেছি একটা হচ্ছে হরাইজন্টাল সেন্টার আর একটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল সেন্টার হরাইজন্টাল সেন্টার আর একটা হচ্ছে ভার্টিক্যাল সেন্টার আপনারা আপনাদের বইয়ে 1127 নম্বর পেজে চলে যাবেন 1127 নম্বর পেজে গিয়ে দেখবেন ওখানে দুটো সেন্টারের কথা কিন্তু লেখা আছে দুটো সেন্টারের কথা লেখা আছে হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল গেজ সেন্টার আর ইন দ্য পন্স এবং মিডপয়েন্ট আমরা আগে বলেছি ওকে এই দুটো সেন্টারের সাথে সাথে আমাদের এই কনজুগেট মুভমেন্টের জন্য আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটাকে বলা হয় মিডিয়াল লংগিটিউডিনাল ফ্যাসিকুলাস মিডিয়াল লংগিটিউডিনাল ফ্যাসিকুলাস এই মিডিয়াল লংগিটিউডিনাল ফ্যাসিকুলাসে যদি কোনো লেশন হয় তাহলে সেটাকে বলা হয় ইন্টারনিউক্লিয়ার অপথালমোপেজিয়া ইন্টারনিউক্লিয়ার অপথালমোপেজিয়া এই মিডিয়াল লংগিটিউডিনাল ফ্যাসিকুলাসটা খুব সহজে মনে রাখেন যে এক সাইডে সিক্স ক্র্যানিয়াল নার্ভের নার্ভকে অপোজিট সাইডে থার্ড ক্র্যানিয়াল নার্ভের সাথে কানেক্ট করে অর্থাৎ একসাথে সিক্স ক্র্যানিয়াল নার্ভকে অপোজিট সাইডে থার্ড ক্র্যানিয়াল নার্ভের সাথে কানেক্ট করে সিক্স ক্র্যানিয়াল নার্ভটা কোথায় থাকে সিক্স ক্র্যানিয়াল নার্ভ আমাদের অল দ্য এক্সট্রা অকুলার মাসলস আর সাপ্লাইড বাই অল দ্য এক্সট্রা অকুলার মাসলস আর সাপ্লাইড বাই ল্যাটারাল রেকটাস অল দ্য এক্সট্রা অকুলার মাসলস আর সাপ্লাইড বাই থার্ড ক্র্যানিয়াল নার্ভ এক্সেপ্ট SO4 LR6 SO4 LR6 ল্যাটারাল রেকটাস 6 তাহলে এটা কি করে সে আইকে ল্যাটারালি অ্যাবডাকশন করে তাহলে আই যখন ল্যাটারালি অ্যাবডাকশন করবে অপোজিট সাইডের আইটা মিডিয়ালি রোটেট করবে সেই মিডিয়ালি রোটেট করার জন্য তার অপোজিট সাইডের থার্ড ক্যানিয়ার নাম নিউক্লিয়াসে হেল্প দরকার তাহলে এখানে মিডিয়াল লংগিটিউডিনাল ফ্যাসিকুলাসে যখন লেশন হবে তখন মিডিয়ালি ল্যাটারাল যদি হয় ল্যাটারাল গেজ যখন এই আইটা ল্যাটারাল গেজ হবে তখন এই আইটা মিডিয়ালি রোটেট করবে না এই যে দেখেন তিন নম্বর যে ছবিটা দেখা যাচ্ছে তিন নম্বর যে ছবিটা দেখা যাচ্ছে তিন নম্বর ছবিতে খেয়াল করেন আইটা অ্যাবডাক্ট করেছে কিন্তু এই পাশে মিডিয়াল লংগিটিউডিনাল ফ্যাসিকুলাসের লেশনের জন্য কি হচ্ছে এই মিডিয়াল রোটেশনটা হচ্ছে না এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস সেটা হচ্ছে ইউনিলেটারাল টোসিস এখন বাইলেটারাল টোসিস কি কারণে হবে বাইলেটারাল টোসিস হচ্ছে দুইটা কারণে হয় একটা হচ্ছে যদি
যদি মাসল পাওয়ারটা যদি লস হয়ে যায় আমাদের সুপিরিয়র পাওয়ার যেটা মাসল সেই মাসল যদি হয় তাহলে মায়োপ্যাথি হতে পারে আরেকটা হচ্ছে নিউরোমাসকুলার জাংশন যদি ডিসঅর্ডার করে কারণে তৈরি হয় যেমন মাইসেনিয়া গ্রেভিস হয় তাহলে কি হয় পেশেন্টের ফ্যাটিগেবিলিটি ডেভেলপ করে এক নাম্বার রিপিটেড কন্ট্রাকশন করার পরে তার টোসিস ডেভেলপ করবে অথবা এবং দেখা যাবে যে তার ডায়নার ভেরিয়েশন আছে সকালে ভালো বিকেলের দিকে যে টোসিস বেড়ে যায় তাহলে এই কয়েকটা জিনিস হলো আমাদের টোসিসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আপনারা 1146 নাম্বার পেজ দেখবেন 1146 নাম্বার পেজে যে বক্সটা দেওয়া আছে কমন কজেস অফ টোসিস এবং এর নিচে যে ফ্লো চার্টটা দেওয়া আছে সেটা আপনারা খেয়াল করবেন এখানেই মেইনলি দেখবেন যে টোসিসের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যেভাবে বলা হয়েছে সেটা দেওয়া আছে এটা আপনারা একবারে ইনফিনিটি স্টার্ট দিবেন এখন আসেন পরবর্তী পেজে 1146 নাম্বার পেজে থার্ড ক্যানিয়ান নার্ভ এবং একটা জিনিস দেখবেন যে থার্ড ক্যানিয়ান নার্ভ এবং হর্নার সিন্ড্রোমে পিপিলারি ডিস্টারবেন্স হচ্ছে তাহলে পিপিলারি ডিস্টারবেন্স গুলো আমরা কিভাবে আমরা আলাদা আলাদা করবো একটা আমরা অলরেডি বলে ফেললাম যে থার্ড ক্যানিয়ান নার্ভে কি ঘটনা ঘটে এই থার্ড ক্যানিয়ান নার্ভের আমরা যে আগে থার্ড ক্যানিয়ান নার্ভ দেখিয়েছিলাম এই থার্ড ক্যানিয়ান নার্ভের সাইড দিয়ে যায় হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক ফাইবার থার্ড ক্যানিয়ান নার্ভে সাইড দিয়ে যায় হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক ফাইবার এবং মাঝখান দিয়ে তার মোটর ফাইবারটা চলে যায় মাঝখান দিয়ে তার মোটর ফাইবারটা চলে যায় এই প্যারাসিম্প্যাথেটিক ফাইবারগুলো আসছে কোথা থেকে প্যারাসিম্প্যাথেটিক ফাইবারগুলো আসছে হলো এডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস থেকে আসছে এডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস থেকে আসছে এই যে এই প্যারাসিম্প্যাথেটিক ফাইবারগুলো চলে যাবে হচ্ছে এডিঞ্জার চলে যাবে কোথায় সিলিয়ারি গ্যাংগ্লিয়নে এই সিলিয়ারি গ্যাংগ্লিয়ন থেকে বের হবে হচ্ছে শর্ট সিলিয়ারি নার্ভ এই শর্ট সিলিয়ারি নার্ভ যে এই শর্ট সিলিয়ারি নার্ভ থেকে এখানে আমাদের সাপ্লাই দিবে পিপিলে সেটাকে কোন পিপিল পিপিলে কোন মাসলকে কোন সাপ্লাই দিবে সেটা হচ্ছে আমাদের কনস্ট্রিক্টর পিপিলকে সাপ্লাই দিবে কনস্ট্রিক্টর পিপিলকে সাপ্লাই দেয় তাহলে থার্ড ক্যানিয়াল নার্ভ পালসি যদি হয় তাহলে আমাদের পেশেন্টে কি হবে পিপিল ডাইলেটেড হয়ে থাকবে আবার সিম্প্যাথেটিক না কোথা থেকে আসে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক আমরা দেখলাম যে হাইপোথ্যালামাস থেকে আসে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক আসে হলো হাইপোথ্যালামাস থেকে এসে এসে ওই মিডব্রেইন পন্স মেডুলা দিয়ে মেডুলা ল্যাটারাল মেডুলা দিয়ে নেমে যাবে এবং নামতে থোরাসিক T1 পর্যন্ত নামবে এবং থোরাসিক 1 থেকে সে বের হবে থোরাসিক 1 থেকে বের হওয়ার পরবর্তীতে সে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারির একদম গা লেগে সে উপরে উঠে যাবে এবং উপরে উঠে যে আমাদের পিপিলকে সাপ্লাই দেবে সে কাকে পিপিল পিপিলে কোন মাসলকে সাপ্লাই দেয় সে ডাইলেটর পিপিলকে সাপ্লাই দেয় তাহলে সিম্প্যাথেটিক ট্রাঙ্কে যদি লেশন হয় তখন আমাদের পিপিল হয়ে যাবে কনস্ট্রিক্টেড তাহলে পিপিল কনস্ট্রিক্টেড হয়ে যাবে সিম্প্যাথেটিক চেইনে বা সিম্প্যাথেটিক ট্রাঙ্কে কোন লেশন যেটা হর্নার সিন্ড্রোমে হয় এবং এর সাথে হর্নার সিন্ড্রোমে আর কি পাওয়া যেতে পারে হর্নার সিন্ড্রোমে ওই অ্যানহাইড্রোসিস পাওয়া যাবে এখন আসেন আমাদের আরও দুটো পিপিলারি ডিস্টারবেন্স আছে একটা পিপিলারি ডিস্টারবেন্স হলো আর জি রবার্টসন পিপিল এবং আরেকটা পিপিলারি ডিস্টারবেন্স হলো আমাদের হোমস অ্যারি সিন্ড্রোম এই হোমস অ্যারি সিন্ড্রোমটা কিসের প্রবলেমের কারণে হয় হোমস অ্যারি সিন্ড্রোমের এখন কারণ জানা যায় না ইডিওপ্যাথিক কারণে সিলিয়ারি গ্যাংগ্লিয়নে প্রবলেম হয় তাহলে সিলিয়ারি গ্যাংগ্লিয়নে প্রবলেম হলে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক ট্রাঙ্কের প্রবলেম হয় প্যারাসিম্প্যাথেটিক নার্ভের প্রবলেম হয় প্যারাসিম্প্যাথেটিক নার্ভের প্রবলেম হলে তাহলে তার পিপিলটা কিরকম থাকবে ডাইলেটেড থাকবে এখন আমরা এই দুটো জিনিস হোমস অ্যারি সিন্ড্রোম একটা একটা হলো হোমস অ্যারি সিন্ড্রোম আরেকটা হলো আমরা বললাম যে আর জি রবার্টসন পিপিল এই দুটোতেই একটা কম জিনিস খুব কমন দেখা যায় দুটো জিনিসই দুটো ডিজিজেই একটা জিনিস কমন দেখা যায় সেটা হলো আমরা মনে রাখবো এআরপি মানে হচ্ছে অ্যাকোমোডেশন রিফ্লেক্স প্রেজেন্ট আর উল্টাভাবে মনে রাখবো পিপিলারি রিফ্লেক্স অর্থাৎ লাইট রিফ্লেক্স ইজ অ্যাবসেন্ট আর এখানে হলো অ্যাকোমোডেশন রিফ্লেক্স ইজ প্রেজেন্ট অর্থাৎ হোমস অ্যারি সিন্ড্রোম এবং একই সাথে হচ্ছে আমাদের আর্টি রবার্টসন পিপিল দুটাতেই কী থাকছে দুটাতেই আমাদের অ্যাকোমোডেশন রিফ্লেক্স ঠিক থাকবে কিন্তু লাইট দিলে পিপিলারি কোনো রিয়াকশন হবে না এটাকেই বলা হয় লাইট নিয়ার ডিসোসিয়েশন এখন দেখেন বইয়ের মধ্যে কী লেখা আছে হোমস্যারি সিন্ড্রোমের প্রথমে লেখা আছে ক্যান অ্যাকোমোডেট বাট not react to light can accommodate but doesn't react to light অর্থাৎ অ্যাকোমোডেশন ঠিক আছে বলতেছে আবার পরে একদম শেষের লাইনে লেখা আছে কি অ্যাকোমোডেশন ডিস্টারবেন্স তার অর্থ কি তাহলে যেটা অর্থ হলো এটা অ্যাকোমোডেট করবে বাট একটু স্লাগিশলি করবে একটু ধীরে ধীরে করবে ঠিক আছে স্লাগিশলি করবে ধীরে ধীরে করবে এই জন্য বলা হচ্ছে অ্যাকোমোডেশন রিফ্লেক্স বাট করবে অর্থাৎ এই জিনিসটা দেখেন আবার কোথায় আছে আর জি রবার্টসন পিপিল আছে কিন্তু এখানে পিপিলে কিরকম থাকছে স্মল ইরেগুলার পিপিল থাকছে এবং এই আর জি রবার্টসন পিপিলটা কোথায় পাই আমরা সিফিলিস এবং ডায়াবেটিস মেলিটাস এই দুটো জায়গাতে পাওয়া যায় সুপ্রিয় কিছু মিন্দু এই দেখেন 1148 নম্বর পেজে যে পিপিলারি ডিসঅর্ডার যে বক্সটা আছে আমরা দেখলাম যে পিপিলারি ডিসঅর্ডার হচ্ছে কয়েকভাবে হতে পারে একটা হচ্ছে আমাদের থার্ড পার্সির জন্য হতে পারে ঠিক সেভাবে হর্নার সিন্ড্রোমের জন্য হতে পারে আর জি রবার্টসন পিপিলের জন্য হতে পারে এবং আপনার একই সাথে দেখেন হোমস্যারি সিন্ড্রোমের জন্য হতে পারে এবং লাস্টে দেখেন লেখা আছে যে মার্কাস গান পিপিলের জন্য হতে পারে ওকে এখন থার্ড পার্সিতে দেখেন এটা খুব ইম্পর্টেন্ট থার্ড পার্সিতে কেন পিপিল ডাইলেটেড হয় এটা আমরা দেখেছি এখন দেখি আমরা থার্ড পার্সিতে পিপিল ডাউন এন্ড আউট কেন হচ্ছে ডাউন এন্ড আউট আমরা যদি এটা আমাদের আইবল ধরি আমরা যদি অল দ্য এক্সট্রা অকুলার মাসেলস আর সাপ্লাইড বাই থার্ড নার্ভ অ্যান্ড এক্সেট SO4 LR6 তাহলে সুপিরিয়র অবলিক এবং LR6 তাহলে সুপিরিয়র অবলিক ইজ সাপ্লাইড বাই ফোর্থ নার্ভ আর ইনফিরিয়র অবলিক ইজ সাপ্লাইড বাই থার্ড নার্ভ সুপিরিয়র অবলিকগুলো কিভাবে পুলির মতো আকারে থেকে আমাদের আইবলকে সাপ্লাই দেয় ইনফিরিয়র অবলিক পুলির মতো থেকে থার্ড নার্ভকে সাপ্লাই দেয় তাহলে কি হচ্ছে যখন সুপিরিয়র অবলিক কন্ট্রাকশন করছে সুপিরিয়র অবলিক যখন কন্ট্রাকশন করছে তখন স্বাভাবিকভাবে ও যদি এদিকে কন্ট্রাকশন করে টান দেয় তাহলে আইবলের মুভমেন্ট কিরকম হবে আইবল নিচের দিকে ইনওয়ার্ডস মুভমেন্ট হবে আইবলের ইনওয়ার্ডস মুভমেন্ট হবে অর্থাৎ ইনওয়ার্ডস বলতে গেলে ডাউনওয়ার্ডস মুভমেন্ট হবে তাহলে আমাদের যখন থার্ড নার্ভ পালসি ডেভেলপ করবে তখন ফোর্থ ক্যানিয়াল নার্ভ ঠিক থাকার জন্য সুপিরিয়র অবলিকের অ্যাকশনটা প্রমিনেন্ট হবে তার কারণে আইবলটা ডাউনওয়ার্ডস ডিসপ্লেসমেন্ট হবে এখন আসেন এটা যদি আমাদের আইবল হয় আমাদের এক পাশে আছে হলো মিডিয়াল রেকটাস আর এক পাশে আছে হলো ল্যাটারাল রেকটাস ল্যাটারাল রেকটাস ইজ সাপ্লাইড বাই সিক্স ক্যানিয়াল নার্ভ ল্যাটারাল রেকটাস ইজ সাপ্লাইড বাই সিক্স ক্যানিয়াল নার্ভ আর মিডিয়াল রেকটাস ইজ সাপ্লাইড বাই থার্ড ক্যানিয়াল নার্ভ তাহলে থার্ড ক্যানিয়াল নার্ভ যদি সাপ্লাইড হয় এবং সেটা যদি লেশন হয় তখন ল্যাটারাল রেকটাস সেটাকে আউটওয়ার্ড ডিসপ্লেস করবে তাহলে কি হলো আমাদের ডাউন অ্যান্ড আউট এটা হচ্ছে আমাদের থার্ড ক্যানিয়াল নার্ভ পালসির জন্য কী কী হতে পারে আমরা কী পেলাম একটা পেলাম হচ্ছে পিপিল ডাইলেটেড কমপ্লিট প্রসেস আমরা দেখেছিলাম যে কমপ্লিট প্রসেস তারপরে দেখলাম আমরা পিপিল ডাইলেটেড এবং পেশেন্টের আইবলটা কোন দিকে আছে আইবলটা ডাউন এবং আউটওয়ার্ডস রয়ে গেছে
Meningoencephalitis পাচ্ছি আবার ওখানে আমরা কিন্তু ক্যাভারনাস সাইনাস থ্রোম্বোসিসও পেয়েছি তাহলে আমাদের হেডেকের মধ্যে কি কি সাডেন অনসেট
প্রপার নিউরোলজিক্যাল সাইন ফিভার মেনিঞ্জাইটিস আবার একই সাথে এই মেনিঞ্জাইটিস টিউবারকুলার মেনিঞ্জাইটিসের জন্য হতে পারে অথবা টিউবারকুলোমার জন্য হতে পারে সেখানে কি কি থাকতে পারে বিভিন্ন প্রোডর্মাল ফিচারের মধ্যে একটা হচ্ছে ওয়েট লস মালজিয়া এটা টিউবারকুলার মেনিঞ্জাইটিস বা টিবি টিবি হতে পারে আর পেশেন্টের যদি বয়স মোর দ্যান 65 ইয়ার্স হয় বয়স যদি মোর দ্যান 65 ইয়ার্স হয়ে থাকে এবং পেশেন্টের যদি হেডেক হয় তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কিসের জন্য গুরুত্বপূর্ণ ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যেটা জাইন্সাল আর্থ্রাইটিস হয় তার সাডেন ভিজুয়াল লস হতে পারে সাডেন ভিজুয়াল লস হতে পারে এই জিনিসগুলো কোথায় লেখা আছে এই জিনিসগুলো আপনারা সবাই পাবেন 187 নাম্বার পেজে 187 নাম্বার পেজে ডেভিডসনের 187 নাম্বার পেজে যে আপনারা পাবেন এখানে দেখেন দেখেন যে লেখা আছে ওখানে কি এক নাম্বার যেটা লেখা আছে যে সাইন্স অফ sudden signs of reflex and reflex sign headache reflex signs or symptoms in headache reflex and it generally to amader khala tobi parikshar mane hocche fever meningitis ebong jodi rash thake thik ache ekhane arekta injury khyal korben amader ei je headache ta ke amra duta bhage bhag korechi ekta ei je joto gulo secondary cause ache ixol bolen amader kemon sensation mosi subarachnoid mane shobgulo mothe headache hote pare eglo hocche secondary cause ar reflex sign mane hocche all are secondary cause ar kichu kichu karon ache jeglo hocche primary headache ei primary headache gulo ki ki ekta hocche tension type headache migraine headache cluster headache ebong trigeminal neuralgia আসেন প্রথমে টেনশন টাইপ হেডেকে আমরা চলে আসি এই টেনশন এই যতগুলো প্রাইমারি হেডেকের কথা বললাম আমরা এই প্রত্যেকটা প্রাইমারি হেডেকে কিন্তু একটা রিফ্লেক্স সাইন থাকবে না সুতরাং এই জিনিসগুলো যদি না থাকে তখন আমাদেরকে ধরে নিতে হবে এটা হচ্ছে আমাদের প্রাইমারি হেডেকে আমরা দুটো কোশ্চেন করব প্রাইমারি হেডেকের জন্য আমরা দুটো কোশ্চেন করব ডিফারেনশিয়াল জানার জন্য দুটো কোশ্চেন একটা কোশ্চেন হচ্ছে এটা শুরু হয়ে কোন দিকে হচ্ছে শুরুটা কোন দিকে হচ্ছে ইউনিল্যাটারাল নাকি বাইল্যাটারাল হেডেকে যখন হয় সেটা কি বাইল্যাটারাল হেডেক না ইউনিল্যাটারাল হেডেক হয় দুই নম্বর হচ্ছে এই হেডেকটা কতক্ষণ থাকছে এবং ক্যারেক্টারটা কিরকম এই তিনটা জিনিস দিয়ে আমরা বুঝে নিতে পারবো যে কোন টাইপের হেডেকটা যদি এটা প্রাইমারি যদি এটা টেনশন টাইপ হেডেক হয়ে থাকে টেনশন টাইপ হেডেক হলে এটা বাইল্যাটারালি শুরু হবে এবং এটা স্কুইজিং টাইপের হবে ব্যান লাইক হবে এবং পেশেন্ট অনেক সময় বলবে যে তার কি হচ্ছে স্কাল এরিয়াতে টেন্ডারনেস ডেভেলপ করে গিয়েছে এবং অক্সিপিটাল এরিয়া থেকে শুরু হয়ে দুর দিকে একদম ব্যান লাইক হেডেক হচ্ছে এবং অল থ্রু আউট দ্য ডে থাকে মানে পুরোপুরি সারাদিনই তার মাথা ব্যথা করে সারাদিনই তার মাথা ব্যথা করছে কিন্তু এই মাথা ব্যথাটা কিন্তু তার ডেইলি লাইফ অ্যাক্টিভিটিকে হ্যাম্পার করছে না তাহলে এই ধরনের হেডেকটা হলো টেনশন টাইপের এই হেডেকের ম্যানেজমেন্ট কি এই হেডেকের প্রথম ম্যানেজমেন্ট হচ্ছে যে এনজাইটির জন্য তার হেডেকটা হচ্ছে সেই এনজাইটিকে রিলিফ করা লো ডোজে অ্যামিটিপ্টালিন বা এনএসআইড দেওয়া লো ডোজে অ্যামিটিপ্টালিন বা এনএসআইড দিব এবং তাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ফিজিওথেরাপিটা তাকে দিতে হবে এই হলো আমাদের টেনশন টাইপ হেডেকের ফিচার আমরা সেটা বললাম দুটো কোশ্চেন বাইল্যাটারালি হবে এবং অল থ্রু আউট দ্য ডে থাকবে এখন আসেন আমাদের মাইগ্রেন হেডেকের ক্ষেত্রে মাইগ্রেন হেডেকটা হবে হচ্ছে ইউনিল্যাটারাল একদিকে হবে মাইগ্রেন হেডেক হবে হচ্ছে ইউনিল্যাটারাল ইউনিল্যাটারাল যে মাইগ্রেন হেডেকটা হয় আমরা এটা বলছি হচ্ছে 1150 নাম্বার পেজে আমরা টেনশন হেডেকটা 1150 নাম্বার পেজে ছিল আর মাইগ্রেন হেডেকটা 1150 নাম্বার পেজে আছে মাইগ্রেন হেডেকে কি হচ্ছে ইউনিল্যাটারাল হেডেক হচ্ছে এবং খুবই সিভিয়ার পেইন হচ্ছে ইউনিল্যাটারাল এবং খুবই সিভিয়ার পেইন হয় এবং এই হেডেকটা কতক্ষণ থাকে 30 টু 90 মিনিটস থাকে সরি এই হেডেকটা মোটামুটি আপনার থাকবে হচ্ছে 4 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত অর্থাৎ 3 দিন পর্যন্ত এই হেডেকটা থাকবে এই হেডেকের সাথে এটা কিরকম হেডেক হবে এই হেডেকটা এতটাই সিভিয়ার হবে যে পেশেন্ট অন্যান্য কোনো কাজই করতে পারবে না পেশেন্ট যদি কোনো লাইটের আন্ডারে যে কাজ করে লাইটে যে কাজ করে আলোতে যে কাজ করে তাহলে সে আলো সহ্য করতে পারবে না অর্থাৎ ফটোফোবিয়া থাকবে পেশেন্ট আশেপাশে কেউ যদি কোনো কথাবার্তা বলে ফটোফোবিয়া ডেভেলপ করবে সে কোনো সেটা সহ্য করতে পারবে না পেশেন্টটা ডার্ক রুমে আবদ্ধ করে রাখবে পেশেন্ট নিজেকে তাহলে হেডেকটা ইউনিল্যাটারাল হচ্ছে 4 থেকে 72 টু 72 আওয়ার্স পর্যন্ত প্রসেস করতেছে এবং পেশেন্টকে ডেইলি লাইফ কেয়ার অ্যাক্টিভিটিকে হ্যাম্পার করছে এর সাথে সাথে পেশেন্টের ফটোফোবিয়া এবং ফোনোফোবিয়া ডেভেলপ করে যাচ্ছে এবং অনেক সময় মাইগ্রেনাস হেডেকে কিন্তু স্ট্রোকও হতে পারে যদি পেশেন্ট ওসিপি নিয়ে থাকে যদি পেশেন্টে ওসিপি নিয়ে থাকে এবং মাইগ্রেন হেডেকটা কিন্তু কাদের বেশি হয় ফিমেলদেরই সবথেকে বেশি হয় ফিমেলদেরই বেশি হয় ফিমেল প্রিবন্ডারস বেশি এই মাইগ্রেন হেডেকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো এই হেডেকে একটা জিনিস থাকে যেটা বলা হয় অরা কিরকম পেশেন্ট হেডেক শুরুর আগে থেকেই তার চোখের সামনে অনেকগুলো লাইটনিং দেখে অথবা স্টার জ্বলতেছে এরকম মনে হচ্ছে দেখে অথবা ফ্লিকারিং লাইট ফ্লিকারিং দেখে এটাকে বলা হয় হচ্ছে অরা ভিজুয়াল অরাটাই বেশি হয় এই অরা যদি থাকে তাহলে সেটাকে বলা হয় কম এটাকে বলা হয় ক্লাসিক্যাল মাইগ্রেন এটাকে ক্লাসিক্যাল মাইগ্রেন 20% ক্ষেত্রে থাকে অধিকাংশ মাইগ্রেনাস পেশেন্টদের কোনো অরা থাকে না এই জন্য এটাকে বলা হয় 80% যারা তাদেরকে বলা হয় কমন মাইগ্রেন ওকে কমন মাইগ্রেন বলা হয় এই পেশেন্টদের আমরা কি দিব দুটো জিনিস একটা হচ্ছে অ্যাকিউট অ্যাটাকে একটা ম্যানেজমেন্ট দিব আর একটা হচ্ছে মেইনটেন্স বা প্রিভেনশন এই জন্য একটা ম্যানেজমেন্ট দিব অ্যাকিউট অ্যাটাকে আমরা মেইনলি প্যারাসিটামল এবং এনএসআইড এবং তার সাথে হচ্ছে সোমাট্রিপটান দিই আর রিকারেন্স প্রিভেন্ট আমরা তখনই করবো যখন এই হেডেকটা তার মাসে দুইবারের বেশি হবে মাসে দুইবারের বেশি হলে আমরা প্রিভেনশন দিব প্রিভেনশন করতে গেলে তখন আমরা দুটো জিনিস দিয়ে একটা হচ্ছে বিটা ব্লকার টোপিরামিড পিগাবালিন অ্যামিটিপ্টালিন এগুলো আছে তাহলে টোপিরামিডটা আমরা বা বিটা ব্লকারটা একটা পেশেন্টকে দেওয়া যাবে না সেটা হচ্ছে তাদের অ্যাজমা আছে তাদের আমরা কোনো বিটা ব্লকার দিতে পারবো না তাদের জন্য আদারওয়াইজ টোপিরামিড এবং অ্যামিটিপ্টালিনটা ড্রাগ অফ চয়েস ওকে তাহলে পেশেন্টের সিনারিওর মধ্যে খেয়াল করবো যে পেশেন্টের মাইগ্রেনাস হেডেকটা এবং পেশেন্টের কোনো অ্যাজমা আছে না যদি অ্যাজমা থাকে তাহলে বিটা ব্লকারটা প্রিভেন্ট হিসেবে দেওয়া যাবে না এখন আসেন ক্লাস্টার হেডেকে আমরা আসি ক্লাস্টার হেডেকটা কিরকম ক্লাস্টার হেডেকটা হচ্ছে এই হেডেকের ক্যারেক্টারিস্টিক্স হলো এটা ইউনিল্যাটারাল একটা হেডেক হবে এবং একই জায়গায় তার হেডেক হবে এবং একই সময় তার হেডেক হবে এবং এই হেডেকটা পিরিয়ডিক্যালি হতে থাকবে পিরিয়ডিক্যালি কিরকম পেশেন্টের একবার যখন হেডেক হবে এই হেডেকটা মোটামুটি 30 টু 90 মিনিটস ধরে থাকবে 30 থেকে 90 মিনিটস থাকার পরে দেখা যাবে যে এটা চলে যাবে পরের দিন আবার ঠিক আগের দিন যদি বিকেল 4টার সময় হয় পরের দিন বিকেল 4টার সময় হবে এবং এর পরবর্তীতে দেখা যাবে যে এমন হতে পারে এই হেডেকটা এত সিভিয়ার হেডেক এবং লাইটনিং শুটিং আকারের হেডেক যে এই হেডেকের কারণে পেশেন্টের যদি হেডেকটা রাতের বেলা হয় ঘুমের মধ্যে হয় ঘুমের মধ্যে থেকে তাকে জাগিয়ে ফেলবে এই ধরনের হেডেক তাহলে আমরা মাইগ্রেন হেডেকে কিন্তু কোনো নাইট কোনো কম্পোনেন্ট পাইনি যে রাতেরবেলা তাকে ঘুম থেকে জাগিয়ে ফেলছে ক্লাস্টার হেডেকে কিন্তু ঘুম থেকে জাগিয়ে ফেলবে এবং দেখা যাবে যে পরবর্তীতে কয়েকদিন টানা হলো এরপর আবার ভালো আবার দুইটা সপ্তাহ হলো এরপরে যে আবার তার হেডেকটা শুরু হচ্ছে এই জন্য এটাকে বলা হচ্ছে ক্লাস্টার হেডেক ক্লাস্টার হেডেকের ম্যানেজমেন্ট কি ক্লাস্টার হেডেকের ম্যানেজমেন্টে দেখেন লেখা আছে 100% অক্সিজেন নিতে হবে 100% অক্সিজেন এই ক্লাস্টার হেডেকে আর কি কি থাকে ক্লাস্টার হেডেকে পেশেন্টের একই সাথে নেজাল কনজেশন এবং কনজাংটিভাল ইনজেকশন এই দুটো জিনিস অ্যাসোসিয়েটেড থাকতে পারে ট্রাইজেমিনাল নিউরোলজিয়া এটা নাম শুনেই বোঝা যাচ্ছে যে ট্রাইজেমিনাল নার্ভের ডিস্ট্রিবিউশন হয় ট্রাইজেমিনাল নার্ভের ডিস্ট্রিবিউশনে কি ঘটনা হবে এটা মাল্টিপল স্ক্লেরোসিসের জন্য হতে পারে কোনো ভাইরাল ভাইরাল কোনো কারণে এটা হতে পারে এখানে যেটা হয় এই নার্ভ রুটে যে লেশনটা হয়েছিল আগে বা ডিমানেশন হয়েছিল এটা রিনার্ভেশনের জন্য আবার পেশেন্টের হেডেকটা হয় এবং এই হেডেকটা কখন হয় যখন পেশেন্ট কোনো কোল্ড ওয়েদারে যদি কখনো কোল্ড ওয়েদারে অথবা কোনো টাচিংয়ে এই হেডেকটা অ্যাক্টিভেটেড হয় এবং এই হেডেকটা কতক্ষণ থাকবে একেবারে ফিউ সেকেন্ড একদম ফিউ সেকেন্ড আমরা ক্লাস্টার হেডেক বলেছি 30 থেকে 90 মিনিটের মতো থাকে মাইগ্রেন হেডেক বলেছি 4 টু 72 মাইগ্রেন হেডেক 4 টু 72 আওয়ার্স এবং টেনশন টাইপ হেডেক আমরা বলেছি অল থ্রু আউট দ্য ডে থাকে তাহলে এখানে ট্রাইজেমিনাল নিউরোলজিয়া যেটা এটা ফিউ সেকেন্ড এবং লেন্সিনেটিং পেইন থাকবে ফিউ সেকেন্ড হবে এবং লেন্সিনেটিং পেইন থাকবে ঠিক আছে বিশেষ করে থার্ড এবং সেকেন্ড এবং থার্ড অর্থাৎ ম্যান্ডিবুলার ডিভিশন এবং ম্যাক্সিলারি ডিভিশন এই দুই জায়গাতে তার হেডেকটা হবে ওকে তাহলে এই গেল আমাদের মোটামুটি প্রাইমারি হেডেক এবং সেকেন্ড
SUNCT SUNC এটা কি শর্ট লাস্টিং ইউনিল্যাটারাল নিউরালজি ফর্ম হেডেক উইথ কনজাংটিভাল ইনজেকশন টিয়ারিং রাইনোরিয়া এবং ফোরহেড সোয়েটিং এটা অনেকটা ট্রাইজমেনাল নিউরালজির মতো এটা সিভিয়ার শার্প ট্রিগার্ড বাই টাচ অর নেক মুভমেন্ট এখানে টাচ অথবা নেক মুভমেন্ট হবে এই হেডেকটা হবে কোন জায়গায় পেরি অরবিটাল রিজনে যদি কোনো হেডেকটা হয় এবং 10 থেকে 15 সেকেন্ড হয় এবং যদি একই দিনে বারবার যদি হয় তাহলে এটা হচ্ছে SUNC ওকে আর আমরা বলেছিলাম যে দিনে মোটামুটি একবার করে হচ্ছে সেটা হচ্ছে ট্রাইজমেনাল নিউরালজিয়া আছেন যে আমাদের যে ভার্টিগোটা হয় এই ভার্টিগোটার সাথে যদি ভার্টিগো এবং ইমব্যালেন্স এবং ব্যালেন্স এই দুটোই কিন্তু মেইনটেইন হয় হচ্ছে আমাদের সহসতায় এক্যানিয়াল নার্ভ এবং সেরেবেলাম দ্বারা সেরেবেলামে কোনো লেশন হইলে নর্মালি কিন্তু কোনো ভার্টিগো থাকে না ইনস্টেবিলিটি থাকে কিন্তু নর্মালি কোনো ভার্টিগো থাকে না যদি এক্যানিয়াল নার্ভে কোনো লেশন হয় তাহলে তখন ভার্টিগোটা থাকে এখন এই এক্যানিয়াল নার্ভটার মেইনলি রিসেপ্টর যেটা সেটা হচ্ছে সেমি সার্কুলার ক্যানাল অফ দা মিডল ইয়ার সেমি সার্কুলার ক্যানালের মধ্যে হেয়ার সেল থাকে ওই জায়গায় যদি কোনো অটোলিথ থাকে তখন দেখা যায় যে তখন একটা ফলস ইন্টারপ্রিটেশন হয় এবং পজিশন চেঞ্জ করতে গেলে ভার্টিগো হয় পজিশন চেঞ্জ করতে গেলে ভার্টিগো হচ্ছে এইরকম পেশেন্ট যদি কমপ্লেইন নিয়ে আসে কোনো পেশেন্ট তাহলে এবং সেটা কয়েকদিন হচ্ছে এবং এরপর আবার স্পন্টেনিয়াসলি ভালো হয় আবার আবার শুরু হয় এরকম যদি থাকে তাহলে সেটাকে বলা হয় বিনাইন প্যারক্সিসমাল ভার্টিগো এটা আমরা কনফার্ম করি দিয়ে এটা আমরা কনফার্ম করি হচ্ছে আপনারা একটু বইয়ের মধ্যে দেখেন 1158 নাম্বার পেজে আমরা হল পিক্স ম্যানুভার করে এটাকে আমরা কনফার্ম করি তাহলে আমরা হল পিক্স ম্যানুভার দ্বারা কনফার্ম করি আর এটা ট্রিটমেন্ট কি এটা ট্রিটমেন্ট হচ্ছে এটাকে আমরা একটা ম্যানুভার করি সেই ম্যানুভারের মাধ্যমে অটোলিটটাকে আমরা বের করে দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে এপ্রিল ম্যানুভার যেটা পরবর্তী পেজে ছবিতে দেখেন দেওয়া আছে যে হল পিক্স ম্যানুভারের ছবি দেওয়া আছে এবং এর পরবর্তীতে আমরা এপ্রিল ম্যানুভারের মাধ্যমে আমরা এটাকে রিমুভ করার চেষ্টা করি এবং সেই সাথে সাথে আমরা তীরে কিছু সিডি লেবেন্থিন সিডি দিই আচ্ছা এরপর আছে আরেকটা ডিজিজ হচ্ছে মিনিয়াস ডিজিজ এই মিনিয়াস ডিজিজটা কি মিনিয়াস ডিজিজ হচ্ছে অ্যাবনর্মালিটি অফ দ্য এন্ডোলিম্ফ অর্থাৎ সিমিলার কোন ক্যানেলের মধ্যে যে ফ্লুইড থাকে এটাকে বলা হয় এন্ডোলিম্ফ এই এন্ডোলিম্ফের জন্য কি হয় এয়ারফুলনেস ভার্টিগো থাকে পারসিস্টেন্ট ভার্টিগো থাকে এবং তার সাথে সাথে তার কি থাকবে তার প্রোগ্রেসিভ হিয়ারিং লস থাকে এবং একই সাথে পেশেন্টের ফুল ইয়ারের মধ্যে মনে হয় কান পুরো বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ ফুলনেস অফ ইয়ার বলা হয় এটাকে এবং তার সাথে সাথে পেশেন্টের টিনিটাস থাকে অর্থাৎ শো শব্দ করে যেটা আমরা বলি এই কয়েকটা জিনিস যদি থাকে তাহলে এটাকে বলা হয় মিনিয়াস ডিজিজ তাহলে প্রোগ্রেসিভ হিয়ারিং লস দুই নম্বর হচ্ছে পেশেন্টের ইয়ারফুলনেস তিন নম্বর হচ্ছে তার যদি টিনিটাস থাকে এবং এইটাকে তখন বলা হয় মিনিয়াস ডিজিজ তাহলে মিনিয়াস ডিজিজ এবং বিপিভি এই দুইটার মধ্যে পার্থক্যটা হলো বিপিভি বিপিভিতে বিনাইন প্যারক্সিসমাল পজিশনাল ভার্টিগোর পজিশন চেঞ্জ হলে হবে আর মিনিয়াস ডিজিজটা সবসময় ভার্টিগো থাকবে এটা কোনো পজিশনের সাথে রিলেটেড না ঠিক আছে এটা পজিশনের সাথে কোনো রিলেটেড না এখন আমরা চলে আসবো আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা একদম নিউরোলজির প্রথম দিকে চলে যাই 1121 নম্বর পেজে নিউরোলজি একদম প্রথমে আমরা চলে যাই 1121 নম্বর পেজে আমরা চলে আসবো আমাদের গেইট অ্যাবনর্মালিটিতে আপনারা এখানে খেয়াল করেন গেইট অ্যাবনর্মালিটি দেওয়া আছে গেইট অ্যাবনর্মালিটি এই গেইট অ্যাবনর্মালিটি পড়ার সময় আমরা 1143 নম্বরটাও একই সাথে দেখবো 1143 নম্বর এখানে যে গেইট অ্যাবনর্মালিটি দেওয়া আছে এটা বিস্তারিত লেখা আছে এখানে 1143 নম্বর পেজে তাহলে দুটো জায়গায় আমরা একসাথে করে নিয়ে বলবো যেন আমাদের বারবার করতে না হয় এই জায়গায় আমরা জিনিসগুলো সহজভাবে একসাথে করে রাখবো প্রথমে আসেন গেইটের ক্ষেত্রে আমরা জানি আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন দুটো পা একটা নির্দিষ্ট দূরত্বে থাকে এটা বলা হয় বেস আমরা যখন হাঁটি তখন একটা পা আরেকটা পায়ের সামনে চলে যায় এবং একটা নির্দিষ্ট দূরত্বে দুটো পা দেখা যায় যে পা নির্দিষ্ট দূরত্বে যে আমরা পাটা ফেলি এটা বলা হয় স্ট্রাইড একটা হলো বেস আর একটা হলো স্ট্রাইড বেস এবং স্ট্রাইড এই বেস এবং স্ট্রাইড দুটো কি বলো কি ঘটনা এখানে আমরা কিছু পার্থক্য দেখে তখন আমরা বলবো যে এখানে এই প্রবলেমটা হয়েছে আমরা জানি পেশেন্ট যদি কখনো আমরা নিজেরা যদি কখনো আনস্টেবল হয়ে যায় তখন আমরা কি করি দুটো পা ফাঁক করে দিই আমরা স্টেবিলিটি মেনটেন করার চেষ্টা করি অর্থাৎ ইনস্টেবিলিটি যে কারণে তৈরি হচ্ছে অর্থাৎ সেরেবেলার হেমিস্ফিয়ারে যদি কোনো লেশন থাকে বা সেরেবেলার কোনো ইনফাকশন বা হেমোরেজ তৈরি হয় তাহলে তখন কি হবে তখন তার বেসটা ওয়াইড বেস হয়ে যাবে এবং গেইটটা হবে ড্রাঙ্কেন গেইট গেইট হবে ড্রাঙ্কেন গেইট আবার অনেক ক্ষেত্রে পেশেন্টে দেখা যায় যে বেসটা খুব ন্যারো হয়ে যায় এবং স্ট্রাইডটা খুব অল্প 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 স্লো হয়ে যায় তাহলে ন্যারো বেস এবং শর্ট স্ট্রাইড এটাকে বলা হয় ন্যারো বেস শর্ট স্ট্রাইড এটা কখন হয় এটা বলা হয় হচ্ছে পার্কিনসন ডিজিজ বা ফিচার্স অফ পার্কিনসনিজম এটা বলা হয় ফিচার্স অফ পার্কিনসনিজম যদি কোনো পেশেন্টের হেমিপ্যাজিয়া ডেভেলপ করে বা স্পাস্টিক প্যারাপ্যাজিয়া ডেভেলপ করে হেমিপ্যাজিয়া ডেভেলপ করলে তখন সে কী করে সে তার যেই পাটা দুর্বল বা প্যারাসিস ডেভেলপ করেছে সেই পায়ে উপরে মাসল থেকে উপরে মাসলকে টান দিয়ে সেটা করে ঘুরিয়ে সে সামনে আনতে তখন এটাকে বলা হয় সার্কাম ডাকশন সার্কাম ডাকশন আচ্ছা যদি দুইটা পাই একদম স্টিফ হয়ে থাকে যখন সে হাঁটতে যাবে তখন দেখা যায় একটা পাকে ক্রস করে ফেলে এটাকে বলা হয় সিজার গেট এটাকে বলা হচ্ছে সিজার গেট তাহলে এই সিজার গেটে আমরা কোথায় পাই স্পাস্টিক প্যারাপ্যারাসিসে পাই স্পাস্টিক প্যারাপ্যারাসিসে পাই আর একদম যেটা হলো আমাদের যদি মাসলে মায়োপ্যাথি থাকে তাহলে মায়োপ্যাথি থাকলে আপনারা
1142 নম্বর পেজে গেলে দেখবেন ওখানে বেশ কিছু মুভমেন্ট ডিসঅর্ডার দেওয়া আছে, একটা কি হাইপোকাইনেটিক মুভমেন্ট ডিসঅর্ডার, আরেকটা হচ্ছে হাইপারকাইনেটিক মুভমেন্ট ডিসঅর্ডার। হাইপোকাইনেটিককে মনে রাখলে হাইপারকাইনেটিককে মনে রাখতে পারবেন, হাইপোকাইনেটিক মূলত মাত্র দুটো, একটা হচ্ছে পার্কিনসনিজম আর একটা ক্যাটাটোনিয়া। পার্কিনসনিজম বলা হয় তিনটা জিনিস মিলে পার্কিনসনিজম বলা হয়, একটা হচ্ছে ব্রেডিকাইনেশিয়া রিজিডিটি এন্ড ট্রেমোর, ব্রেডিকাইনেশিয়া রিজিডিটি এন্ড ট্রেমোর, এই তিনটা জিনিস থাকলে আমরা বলবো দিস ইজ এ ফিচার্স অফ পার্কিনসনিজম। পার্কিনসনিজমের অনেকগুলো ফিচার, এর মধ্যে একটা হচ্ছে ইডিওপ্যাথিক পার্কিনসন্স ডিজিজ, আর ক্যাটাটোনিয়াটা হচ্ছে মেইনলি সাইকিয়াট্রিক কারণে এবং সাইকিয়াট্রিক ড্রাগের কারণে একটা পেশেন্ট এরকম একদম টোটালি তার হাত পা বন্ধ হয়ে যায়, হাত পা চলা বন্ধ হয়ে যায় এবং পেশেন্ট মিউট হয়ে যায়, এটাকে বলা হয় ক্যাটাটোনিয়া। একদম সাস্টেইন পোস্টার এবং একেবারে টোটাল সাস্টেইন পোস্টার, একদম ফিক্স পোস্টারে চলে যায় পেশেন্ট, অনেকক্ষণ ধরে ঘটবে, অনেক
এখন ধরে করোনা অনেক দিন ধরে করোনা কতদিন আমরা বলেছিলাম হোয়াট ইজ দ্য রিজন ইয়ার্স অনেক বছর ধরে চলবে ইয়ার্স অনেক বছর ধরে চলবে ওকে তাহলে এই যে অনেক বছর ধরে চলছে তাহলে তার কিছু মোটর সিমটম থাকবে নন মোটর সিমটম থাকবে নন মোটর সিমটমটা সবার আগে চলে আসে এর পরবর্তীতে যে মোটর সিমটমটা চলে আসবে এখন তার থেকে বড় কথা হলো আমাদের এই ইডিওপ্যাথিক পার্কিনসন্স ডিজিজটা কেন হচ্ছে ইডিওপ্যাথিক পার্কিনসন্স ডিজিজটা হচ্ছে হলো আমাদের ব্রেইনের যে সাবস্টেনশিয়া নাগরা বা বেজাল গ্যাংলিয়া আছে এই বেজাল গ্যাংলিয়াতে অনেকগুলো সার্কিট আছে যে সার্কিটগুলো ডোপামিন দিয়ে চলে ঠিক আছে আমাদের এই যে আমরা ফ্লেকশন এক্সটেনশন করতেছি এগুলো ফ্লেকশন এক্সটেনশনটাকে কারেক্ট ইয়ে যাওয়ার জন্য একটা সার্কিট থাকে কারেক্ট ইয়ে যাওয়ার জন্য সার্কিট থাকে ইনহিবিটরি এবং এক্সাইটরি এবং এগুলো হচ্ছে ডোপামিন এই ডোপামিনটা কি হয়ে যায় লস হয়ে যায় ডোপামিন লস হয়ে গেলে তখন এই ধরনের ট্রেমর এবং রিজিডিটিটা তৈরি হয় তাহলে হোয়াট ইজ দ্য প্যাথোলজিক্যাল হলমার্ক প্যাথোলজিক্যাল হলমার্ক ইজ ডোপামিনার্জিক নিউরন লস ইন দ্য আলফা ইন দ্য সাবস্টেনশিয়া নাইক্রা যেটা আপনার কি হচ্ছে আলফা সাইনিক্লিন প্রোটিন দ্বারা আলফা সাইনিক্লিন প্রোটিন দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের প্যাথোলজিক্যাল হলমার্ক আর ক্লিনিক্যাল ফিচারের মধ্যে হলমার্ক হচ্ছে ব্র্যাডিকাইনেশিয়া ক্লিনিক্যাল ফিচারের মধ্যে হলমার্ক হচ্ছে তাহলে ক্লিনিক্যাল তাহলে হলমার্ক এই হলমার্ক আমরা কয়েক রকমের পেলাম একটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার একটা হচ্ছে প্যাথোলজিক্যাল একটা হচ্ছে প্যাথোলজিক্যাল ক্লিনিক্যাল ফিচার হলমার্ক হচ্ছে ব্যারিকানিশিয়া এবং প্যাথোলজিক্যাল হলমার্ক হচ্ছে আলফা সাইনিক্লিন প্রোটিন রিপ্লেস হয়ে যাচ্ছে ডোপামিনার্জিক নিউরনকে রিপ্লেস করে ইন দ্য সাবস্টেনশিয়া নাইক্রা প্যাথোফিজিওলজিতে জিনিসটা খুব সুন্দরভাবে দেখা আছে আপনারা দেখে নেবেন এখন আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হলো ইম্পর্টেন্ট হলো আপনারা বক্সের মধ্যে খেয়াল করেন একাইনিশিয়া লেখা আছে যেটা হচ্ছে ফান্ডামেন্টাল ফিচার একাইনিশিয়াটা হচ্ছে ফান্ডামেন্টাল ফিচার তাহলে হলমার্ক ফিচার হচ্ছে ব্যারিকাইনেশিয়া একাইনিশিয়াটা হচ্ছে ফান্ডামেন্টাল ফিচার হচ্ছে দুইটা ফান্ডামেন্টাল ফিচার হলো দুইটা জিনিস একটা হচ্ছে স্লোনেস অফ মুভমেন্ট এবং আরেকটা হচ্ছে পেশেন্টের ফ্যাটিগাবিলিটি এবং ডিক্রিজ ইন দ্য ডিক্রিজ ইন দ্য সাইজ অফ রিভিটি মুভমেন্ট রিভিটি মুভমেন্ট আপনি যখন করবেন তখন তার সাইজটা ধীরে ধীরে কমে আসবে এটাকে বলা হয় একাইনিশিয়া এটা হচ্ছে ফান্ডামেন্টাল ফিচার এখানে আমরা তিন ধরনের ট্রেমর পাই ইডিওপ্যাথিক পার্কিনসন ডিজিজে তিন ধরনের ট্রেমর পাবো তিন ধরনের ট্রেমরের মধ্যে একটা হচ্ছে রেস্টিং ট্রেমর যেটা অ্যাসিমেট্রিক্যাল হবে রিজিডিটি ব্যারিকাইনেশিয়া আপনারা আবার বলেনি পার্কিনসন ডিজিজে প্রত্যেকটা ফিচারই অ্যাসিমেট্রিক্যাল শুরু হবে পরবর্তীতে যে সিমেট্রিক্যালি হবে প্রথমে নন মোটর আসবে তারপর মোটর আসবে আমরা প্রথমে মোটর সিমটমগুলো আগে আপনাদেরকে দেখাচ্ছি মোটরের মধ্যে আমরা কি বললাম অ্যাসিমেট্রিক্যালি ট্রেমর হবে ট্রেমরটা কিরকম হবে পিল রোলিং ট্রেমর এটাকে রেস্টিং ট্রেমর বলা হয় রেস্টিং অবস্থায় পেশেন্টের পিল রোলিং ট্রেমর হচ্ছে আরেকটা হচ্ছে পেশেন্ট যখন দাঁড়াবে তখন ট্রেমর বেড়ে যাবে এটাকে বলা হয় পোস্টুরাল ট্রেমর আরেকটা হচ্ছে পেশেন্টের রিইমার্জেন্ট ট্রেমর এর মধ্যে রেস্টিং ট্রেমরটা হচ্ছে মোস্ট কমন হচ্ছে রেস্টিং ট্রেমর এখন আসেন পেশেন্টের ক্ষেত্রে আমরা পেশেন্টের যে নন মোটর সিমটমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি নন মোটর সিমটম কি আছে নন মোটর সিমটমগুলো অনেক বছর আগে থেকে হয় পেশেন্টের হাইপোসমিয়া এবং রেম স্লিপ বিহেভিয়ার ডিসঅর্ডার রেম স্লিপ বিহেভিয়ার ডিসঅর্ডার আমাদের কোশ্চেনের মধ্যে কিভাবে থাকতে পারে যে পেশেন্ট আপনার কাছে প্যারিকাইনেশিয়া নিয়ে স্লোনেস অফ মুভমেন্ট নিয়ে প্রেজেন্ট করলো কিন্তু তার অনেক বছর আগে পাঁচ ছয় বছর থেকে সে তার হি ক্যানট স্মেল এনিথিং হি ক্যানট স্মেল এনিথিং নাম্বার ওয়ান নাম্বার টু পাঁচ ছয় বছর আগে থেকে পেশেন্টের বা দুই তিন বছর আগে থেকে তার স্লিপের সময় নাইটমেয়ার্স হচ্ছে অর্থাৎ পেশেন্ট হঠাৎ করে ঘুমের মধ্যে অনেক জোরে জোরে চেঁচে উঠতেছে ভয়ের অবস্থায় চেঁচে উঠতেছে যে কেউ তাকে নিয়ে ধরে নিয়ে যাচ্ছে কেউ তাকে আক্রমণ করতেছে বা এরকম কোনো কিছু এটাকে বলা হয় রেম স্লিপ বিহেভিয়ার ডিসঅর্ডার অনেক সময় পেশেন্টের হ্যালুসিনেশন হয় হ্যালুসিনেশন হতে পারে এটা নন মোটর সিমটম পেশেন্টের ডিপ্রেশন ডেভেলপ করতে পারে ডিমেনশিয়া ডেভেলপ করতে পারে ডিমেনশিয়া 30-80% ক্ষেত্রে পেশেন্টের ডেভেলপ করে পেশেন্টের অটোনমিক ডিস্টারবেন্স পর্যন্ত লেট স্টেজে যে ডেভেলপ করে কিন্তু আর্লি স্টেজে কোনো ডেভেলপ করবে না এবং পেশেন্টের ব্লাড বল ইনভলভমেন্টটা হতেও পারে বাট না হওয়ার সময়টা বেশি একদম অ্যাডভান্স স্টেজে যখন চলে যাবে তখন বাট তার আগে না এবং পেশেন্টের কি হতে পারে পেশেন্টের লস অফ লিবিডো হতে পারে দিজ আর অল নন মোটর সিমটম নন মোটর সিমটমটাতে অবশ্যই ডাক্তার স্টার্ট দিয়ে দিবেন এবং ডাক্তার বলবো হচ্ছে ইডিওপ্যাথিক পার্কিনসন্স ডিজিজের টোটাল টপিকটাই হচ্ছে একটা ফোর স্টার টপিক ইনফিনিটি স্টার টপিক ফোর স্টার বলবো ইনফিনিটি স্টার টপিক বক্স যেটা দেওয়া আছে এই বক্সটা একদম আদ্যান্ত দেখে ফেলবেন এই ইডিওপ্যাথিক পার্কিনসন্স ডিজিজের যে পেশেন্ট এদেরকে আমরা কি দেই এদেরকে আমরা বেশ কিছু ড্রাগ দেই ড্রাগ কখন দেই যখনই আমরা দেই সেটা হচ্ছে এই ড্রাগটা দেই যখন পেশেন্ট তার ডেইলি অ্যাক্টিভিটি করতে হ্যাম্পারিং হচ্ছে ঠিক আছে কিন্তু ডেইলি অ্যাক্টিভিটি করতে পারতেছে রিজিডিটি আছে কিন্তু ডেইলি অ্যাক্টিভিটি করছে এই অবস্থায় না যখন তার ডেইলি অ্যাক্টিভিটিটা হ্যাম্পারিং হয়েছে তখন আমরা লিভোরোপা দিই লিভোরোপাটা দেওয়ার সাথে সাথে আমরা কার্বিডোপা একসাথে একটি পেরিফেরাল কনভার্সনটাকে প্রিভেন্ট করার জন্য এবং এই যে লিভোরোপা আছে এই লিভোরোপা একটা বড় রকমের সাইড ইফেক্ট আছে সেটাকে কিন্তু আমরা একটু দেখেছি লিভোরোপা ইন্ডিউস করিয়া হয় আবার লিভোরোপা ইন্ডিউস ডিসকাইনেশিয়া ডেভেলপ অর্থাৎ আপনাকে ফিচারটা এইভাবে দেওয়া থাকতে পারে কোশ্চেনের মধ্যে একটা পেশেন্ট আপনার কাছে রিজিডিটি প্যারিকাইনেশিয়া নিয়ে আসলো আপনি ওবিডিতে তাকে পেশেন্টকে লিভোরোপা প্রেসক্রাইব করলেন এবং দুই সপ্তাহ পরে পেশেন্ট আপনার কাছে একটা ফিক্সড পোশ্চার অফ হ্যান্ড অর ফিক্সড পোশ্চার অফ হেড আপনার কাছে নিয়ে আসলো হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস লিভোরোপা ইন্ডিউস ডিসকাইনেশিয়া লিভোরোপা ইন্ডিউস ডিসকাইনেশিয়া এই লিভোরোপা ইন্ডিউস হোয়িচ ড্রাগ ইউ উইল গিভ আপনি তখন অ্যামান্টাডিন দিবেন এছাড়া অন্যান্য যেগুলো ড্রাগ আছে দেখেন মাউবি ইনহিবিটর বা সিওএমটি ইনহিবিটর এগুলো কি করে এই মাউবি অর্থাৎ মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর সিওএমটি ক্যাটাকাল ও মিথাইল ট্রান্সফারেজ এই এনজাইমগুলো ডোপামিনকে ডিস্ট্রাকশন করে তাহলে এটা ইনহিবিটরগুলো দিলে ডোপামিন বেশিক্ষণ ধরে থাকবে আর ইনহিবিটরগুলো কি মাউবি ইনহিবিটরের নামগুলো দেখেন সেরেজিন রাসাজিন আর সিওএমটি ইনহিবিটর কোনটা এন্টেকাপন টোলটাপন টোলটাপনের একটা গুরুত্বপূর্ণ সাইড ইফেক্ট হচ্ছে হেপাটোটক্সিসিটি যার কারণে আমাদের ড্রাগ অফ চয়েস হচ্ছে এন্টেকাপন এরা লিভোরোপার অ্যাকশনকে এদেরকে সবসময় লিভোরোপার সাথে করে দিতে হয় এরা অ্যাকশনকে লেন্দি করে ওকে আর লিভোরোপার একটা বড় রকমের সমস্যা হচ্ছে তার ডোজ বাড়াতে হয় এবং ফ্রিকোয়েন্সি বাড়াতে হয় কয়েকদিন পর পরই ওকে তার ওয়ারিং অফ এটা বলা হয় ওয়ারিং অফ ইফেক্ট আর আমরা ট্রেমরের জন্য স্পেসিফিক্যালি একটা ড্রাগ দিই সেটা এতক্ষণ পর্যন্ত লিভোরোপা মাউবি ইনহিবিটর সিএমটি ইনহিবিটর যা বলেছি দিস অল আর ড্রাগস ফর ব্যারিকাইনেশিয়া অ্যান্ড রিজিডিটি আর অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ যেটা বেনফেনাজোল এবং অরফেনাক্টিন এটা দেওয়া হয় মেইনলি ট্রেমরের জন্য ট্রেমর প্রিভেন্ট করার জন্য এবং ট্রেমরকে কমায় আনার জন্য ডাইজেফিনিটিন এবং অরফেনাক্টিন দেওয়া হয় ডোপামিনার্জিক রিসেপ্টর অ্যাগনিস্টগুলো এখন খুব বেশি ইউজ করা হয় না জাস্ট আগো ডেরিভেটিভ এবং নিউ আগো ডেরিভেটিভ এটা জাস্ট একটু আপনার নামগুলো জেনে রাখবেন এখন আবার চলে আসেন আমরা বলেছিলাম ইডিওপ্যাথিক পার্কিনসন্স ডিজিজে এই জিনিসগুলো নর্মাল ইডিওপ্যাথিক পার্কিনসন্স ডিজিজে এই যে যদি নর্মাল আবার আমরা বলেছিলাম যে পার্কিনসন প্লাস আছে এখন পার্কিনসন প্লাস মানে কি আমরা পার্কিনসন প্লাস মানে বলেছিলাম মাল্টি সিস্টেম অ্যাট্রোফি প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পালসি কর্টিকো বেজাল ডিজেনারেশন এবং ডিমেনশিয়া উইথ লিভি বডি এগুলো হচ্ছে আমাদের অ্যাটিপিক্যাল পার্কিনসনিজম ডিজিজ এখন আসেন পেশেন্টের পার্কিনসনিজম ব্যারিকাইনেশিয়া ট্রেমর আছে রিজিডিটি আছে এবং সেই সাথে পেশেন্টের আর্লি ফল পড়ে যাচ্ছে সেই পেশেন্টটা কেন পড়ে যাচ্ছে আপনি দেখলেন তার সেরেব্রাল সাইন পজিটিভ তাহলে এটা হবে হচ্ছে মাল্টিপল সিস্টেম অ্যাট্রোফি এমএসএসি তার সেরেব্রাল সাইন আছে এটা হচ্ছে এমএসএসি আবার আপনি দেখলেন পেশেন্টের ব্যারিকাইনেশিয়া রিজিডিটি আছে ট্রেমর আছে এবং সেই সাথে সাথে পেশেন্টের হার্ট রেটটা ফিক্স পোস্টুরাল সে পড়ে যাচ্ছে সে উঠতে গেলেই পড়ে যাচ্ছে অর্থাৎ তার পোস্টুরাল হাইপোটেনশন ডেভেলপ করতেছে এবং তার ব্লাড বল ইনকন্টিনেন্স ডেভেলপ করতেছে তাহলে এটা হলো এমএসএসি
পি এমএসএ পি তার মানে এটা হচ্ছে অটোনমিক অর্থাৎ মাল্টিপল সিস্টেম অ্যাট্রোফি অটোনমিক কম্পোনেন্ট ঠিক আছে তাহলে এটাকে বলা হয় এমএসএ সি এমএসএ পি তাহলে এই দুটো জিনিস আমরা একটু খেয়াল রাখবো এখন আসেন এই পেশেন্টটাই আপনার কাছে কি নিয়ে আসলো আমরা ওই যে বলেছিলাম যে আমাদের ভার্টিক্যাল গেজ পালসি সেন্টারটা হলো টেকটামে ভার্টিক্যাল গেজ পালসি সেন্টার টেকটামে তাহলে টেকটামে যদি ডিজেনারেশন হয় তাহলে কি হবে আমাদের ভার্টিক্যাল গেজ পালসি হবে পেশেন্ট কি বলবে আর্লি ফলিং হিস্ট্রি দিবে তার ভার্টিক্যাল ইনিশিয়াল রিজিডিটি আছে ট্রেমোর আছে এবং পেশেন্ট কি করবে যখন সিঁড়ি দিয়ে নামবে তখন পড়ে যাবে সিঁড়ি দিয়ে নামতে গেলেই পড়ে যাবে তার হচ্ছে নিচে দিকে তাকাতে পারছে না তার লোয়ার গেজ পালসিটা ডেভেলপ করে গিয়েছে অর্থাৎ আই মুভমেন্টের প্রবলেম তাই তো তার আই মুভমেন্টের প্রবলেম এখানে তাহলে কি হলো ফিক্সড গেজ অর্থাৎ ভার্টিক্যাল বা ভার্টিক্যাল গেজ পালসি যদি থাকে তাহলে তখন আমরা এটাকে বলি প্রোগ্রেসিভ সুপ্রানিকিয়ার পালসি এবং এর সাথে পেশেন্টের কি থাকে কগনিটিভ ইমপেয়ারমেন্টও থাকে এবং আর্লি ফল হিস্ট্রি থাকে এরপরে আসেন এই পেশেন্টটা একই সাথে কর্টিকোভেজাল ডিজেনারেশন এই কর্টিকোভেজাল ডিজেনারেশন কি ঘটনা করবে কর্টিকোভেজাল ডিজেনারেশনে পেশেন্টের ডিমেনশিয়া ডেভেলপ করবে এবং একই সাথে পেশেন্টের দেখা যাবে মাইক্রোনিক জাঙ্ক তৈরি হচ্ছে হঠাৎ করে পেশেন্ট এলিয়ান ডিম ফেনোমেনন হঠাৎ করে সে একটা হাত নড়িয়ে ফেলতেছে কিন্তু সে সেটাকে বুঝতেছে না জানতেছে না এটাকে বলা হয় কর্টিকোভেজাল অর্থাৎ এলিয়ান ডিম ফেনোমেনন যদি থাকে এলিয়ান ডিম ফেনোমেনন যদি থাকে এবং পেশেন্টের একই সাথে প্ল্যান্টার যদি এক্সটেন্সর থাকে প্ল্যান্টার যদি এক্সটেন্সর থাকে তাকে আমরা এটাকে বলি কর্টিকোভেজাল ডিজেনারেশন আরেকটা হচ্ছে প্রি ডোমেন পেশেন্টে আপনার কাছে রিজিডিটি ভ্যাটিকাইনেশিয়া ডেভেলপ করেছে কয়েক মাস হলো এবং সেই কয়েক মাসের মধ্যে পেশেন্টে প্রথম রকমের ডিমেনশিয়া ডেভেলপ করেছে এটাকে বলা হয় লিভি বডি ডিমেনশিয়া উইথ লিভি বডি ঠিক আছে এটা একটা অ্যাটিপিক্যাল পার্কিনসনিজম ওকে তাহলে আমরা এই জিনিসগুলো এবং এদের প্রত্যেকটারই দেখা যায় যে খুব বেশি লিভারোপাতে কাজ করে না লিভারোপাতে খুব বেশি কাজ করে না ওকে এখন আমরা যে দুটো জিনিস দেখবো এটা হলো এখন আপনারা খেয়াল করবেন আপনাদের এই জায়গাটায় গুরুত্বপূর্ণ যে জায়গাটা দেখেন ইডিওপ্যাথিক মুভমেন্ট ডিসঅর্ডারের মধ্যে 165 নাম্বার পেজে গিয়ে দেখেন 165 নাম্বার পেজে গিয়ে দেখেন ইডিওপ্যাথিক পার্কিনসন ডিজিজের মধ্যে যেটা আছে কজেস অফ পার্কিনসনিজম এটা 4টা স্টার দিবেন ইডিওপ্যাথিক পার্কিনসন ডিজিজের যে বক্সটা দেওয়া আছে এটা 4টা স্টার দিবেন বিশেষ করে কোনগুলো নর্মাল ফাইন্ডিংস থাকে এগুলো আপনারা সিনারিওর মধ্যে এখান থেকে খুঁজে বের করবেন রিজিডিটি ভেরিফিকেশন এটা তো থাকবে প্যাথোফিজিওলজির মধ্যে আপনাদেরকে আমরা দাগিয়ে দিলাম হচ্ছে এখানে কি হয় প্যাথোলজিক্যাল হলমার্ক দেখেন প্যাথোলজিক্যাল হলমার্ক ক্লিনিক্যাল ফিচারের মধ্যে হলমার্ক ইজ ভেরিফিকেশন ক্লিনিক্যাল ফিচার হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল হলমার্ক তাহলে প্যাথোলজিক্যাল হলমার্ক ক্লিনিক্যাল হলমার্ক আরেকটা হচ্ছে হলমার্ক কি বললাম আরেকটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ফিচার হচ্ছে একাইনেশিয়া এখানে পরবর্তীতে 168 নম্বর পেজে আপনারা চলে গেলে আদার পার্কিনসন সিনড্রোমগুলো পাবেন সেখানে কি হয় মাল্টিপল সিস্টেম অ্যাট্রোফি প্রোগ্রেসিভ সুপারনিউক্লিয়ার পালসি কর্টিকাল ডিজেনারেশন আচ্ছা কর্টিকো বেজাল ডিজেনারেশনের এখানে আমরা একটা জিনিস খেয়াল করেছি যেখানে মাইক্রোনাস হচ্ছে এখানে
বাকি থাকতেছে পেশেন্টের ফিটাস অফ পার্কিনসনিজম থাকছে এবং একই সাথে মাইক্রোনাস ডেভেলপ করে যাচ্ছে এবং একই সাথে দেখেন তার ডিমেনশিয়া আছে অর্থাৎ ডিমেনশিয়া উইথ মাইক্রোনাস আমরা একটা ইয়ে পেলাম ডিমেনশিয়া উইথ মাইক্রোনাস রাইট তাহলে ডিমেনশিয়া প্লাস মাইক্রোনাস ডিমেনশিয়া উইথ মাইক্রোনাস এর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি কি একটা ডিমেনশিয়া উইথ মাইক্রোনাস একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হচ্ছে বডি ভেজাল ডিজেনারেশন আরেকটা হচ্ছে ক্রুজফেল্ড জ্যাকব ডিজিজ আরেকটা হচ্ছে ক্রুজফেল্ড জ্যাকব ডিজিজ একটা হলো বডি ভেজাল ডিজেনারেশন একটা হলো ক্রুজফেল্ড জ্যাকব ডিজিজ ক্রুজফেল্ড জ্যাকব ডিজিজ এটা হচ্ছে একটা প্রি ওন বডি ডিজিজ এখানে কি দুটোর মধ্যে পার্থক্য এখানে ডিমেনশিয়া থাকবে মাইক্রোনাস থাকবে ক্রুজফেল্ড জ্যাকব ডিজিজ ডিমেনশিয়া থাকবে এবং মাইক্রোনাস থাকবে কিন্তু বডি ভেজাল ডিজেনারেশনে আপনার দুইটা এক্সট্রা জিনিস থাকবে একটা হচ্ছে ফিটাস অফ পার্কিনসনিজম থাকবে দুই নম্বর এখানে এলিয়ান লিম ফেনোমেনন থাকবে এলিয়ান লিম ফেনোমেনন থাকবে এই দুটো জিনিস যদি থাকে তাহলে এটা হচ্ছে কর্টিকোভেজাল ডিজেনারেশন কর্টিকোভেজাল ডিজেনারেশন ওকে আপনারা 1181 নম্বর পেজে খেয়াল করেন 1181 নম্বর পেজে খেয়াল করলে দেখবেন সেখানে লেখা আছে কি ভেরিয়েন্ট ক্রুজফেল জ্যাকব ডিজিজ ভেরিয়েন্ট ক্রুজফেল জ্যাকব ডিজিজের মধ্যে কি আছে পেশেন্টের সেন্সরি সিমটম থাকবে অ্যাটাক্সিয়া থাকবে এবং ডিমেনশিয়া থাকবে অ্যাটাক্সিয়া থাকবে ডিমেনশিয়া থাকবে এবং এই পেশেন্টের একটা জিনিস থাকবে সেটা হচ্ছে ইইজি তে যদি আমরা খেয়াল করি ইইজি যদি করা হয় ইজি করলে আমরা সেখানে ইজি তে স্লো ওয়েভ পাবো ইজি করলে আমরা স্লো ওয়েভ পাবো ইজি করলে স্লো ওয়েভ পাবো আবার একই সাথে আমরা এখানে আরেকটা যেটা ডিমেনশিয়ার সাথে আরেকটা আমরা এতক্ষণ বলেছি কর্টিকোভেজাল ডিজেনারেশন ক্রুজফেল জ্যাকব ডিজিজ আরেকটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হচ্ছে এসএসপিই সাবএক্যুট স্ক্লেরোসিং প্যান ইনসেফালাইটিস সাবএক্যুট স্ক্লেরোসিং প্যান ইনসেফালাইটিস সাবএক্যুট স্ক্লেরোসিং প্যান ইনসেফালাইটিসের পেশেন্টের ছোটবেলায় হিস্ট্রি অফ মিজলস থাকবে হিস্ট্রি অফ মিজলস থাকবে এবং সেই সাথে সাথে পেশেন্টের কি হবে আইকিউটা লো আইকিউ হবে পেশেন্টের লো আইকিউ হবে অর্থাৎ স্কুল পারফরমেন্স কম হবে স্কুল পারফরমেন্সটা কম হবে এবং পেশেন্ট এখন আমাদের কাছে নিয়ে আসবে একটা হাইপারকাইনেটিক ডিসঅর্ডার এবং অর্থাৎ মাইক্রোনাস নিয়ে আসবে এবং তার ডিমেনশিয়া থাকবে আর ক্রুজফেল্ড জ্যাকব ডিজিজে আমরা বললাম যে এখানে সেন্সরি কম্পোনেন্ট ইনভলভমেন্ট থাকে সেন্সরি কম্পোনেন্ট ইনভলভমেন্ট হবে এবং একই সাথে তার যেটা মাইক্রোনাস এবং ডিমেনশিয়া ডেভেলপ করবে এটা প্রিয়ন ডিজিজ তাহলে এই হলো আমাদের মোটামুটি আজকের নিউরোলজি ওয়ানের মোটামুটি পড়াশোনা নিউরোলজি ওয়ানের পড়াশোনাগুলো আমরা কিন্তু দেখলাম যে বেশ কিছু স্পেকট্রামে আমরা ভাগ করেছি ফার্স্ট স্পেকট্রামটা ছিল হচ্ছে লোকালাইজেশন লোক অফ দ্য লেশন এবং সেই সাথে কর্টিকাল লোবার ফাংশন এবং একই সাথে ব্রেন স্টেম সিনড্রোম এবং এদের সাথে দুটাই হচ্ছে আমাদের ফার্স্ট ক্লিনিক অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক আমরা দেখলাম যে আমাদের ব্যাজাল গ্যাংলিয়া এবং সেরেব্রাল ডিসঅর্ডার ঠিক আছে তাহলে এর পরবর্তীতে আমরা ক্যানিয়ান নিউরোপ্যাথিগুলো দেখেছি 346 ক্যানিয়ান নিউরোপ্যাথিগুলো দেখেছি টোসিস টোসিসের ডিফারেনশিয়ালগুলো দেখেছি পিপিলারি ডিসঅর্ডারগুলো দেখেছি এবং একই সাথে আমরা কি দেখলাম আমরা একই সাথে হেডেক এবং সাবআরটনাল হেমোরেজ হেডেক তার প্রাইমারি হেডেক এবং সেকেন্ডারি হেডেক সেকেন্ডারি হেডেকের মধ্যে সাবআরটনাল হেমোরেজ তারপরে হচ্ছে সেরেব্রাল ভেনাস সাইনাস থ্রোম্বোসিস সেরেব্রাল ভেনাস সাইনাস থ্রোম্বোসিস তিনটা কিভাবে আমরা আলাদা করব সেটা আমরা দেখেছি এর পরবর্তীতে এসে আমরা গেট প্যাটার্নে গিয়েছি গেট প্যাটার্ন এবং হেডেকের প্রাইমারি হেডেকগুলো আমরা দেখেছি তারপরে গেট প্যাটার্ন দেখেছি গেট প্যাটার্ন দেখার পরবর্তীতে আমরা দেখেছি গেট প্যাটার্ন দুটো জায়গায় আছে দুটো জায়গায় আমরা করে ফেলবো এবং গেট প্যাটার্নের মধ্যে আমাদের বেশ কিছু কোরিয়া কোনটাতে হয় হাইপারকাইনেটিক সিনড্রোম হাইপারকাইনেটিক সিনড্রোম কোন জায়গায় হয় এবং পরবর্তীতে আমরা পার্কিনসনিজম দেখেছি পার্কিনসনিজম এবং সেই সাথে সাথে ইডিওপ্যাথিক পার্কিনসনিজম অ্যাটিপিক্যাল পার্কিনসনিজম এবং পরবর্তীতে লাস্টে এসে আমরা দেখলাম যে ডিমেনশিয়া উইথ মাইক্রোনাস তিনটা জায়গাতে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আছে তিনটা জায়গায় আছে সো এই হলো মোটামুটি আমাদের নিউরোলজি ওয়ান এবং সেই সাথে আমরা বেশ কিছু বক্স দেখেছি যেই বক্সের মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে কি আমাদের ভেরি মাচ ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ড্রাগ কজগুলো আমরা যেন অবশ্যই ড্রাগ কজগুলো দেখি সো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ অল আপনারা নিউরোলজি ওয়ানটা আগে সাজিয়ে নেওয়ার চেষ্টা করবেন পড়ার চেষ্টা করবেন আমি আশা করবো যে আপনারা এই লেকচারটা সুন্দর সুন্দরই হয়তো পড়ে ফেলেছেন এতটুকু আমি লাস্টের দিকে পড়ে নিই আমি যে লাস্টের দিকে যেটা বললাম যে তিনটা জিনিস 1178 নম্বর পেজে আপনারা সাবজেক্ট ডিসক্লোজিং প্যানিং ফলাইটিস পাবেন 1181 নম্বর পেজে আপনারা ভেরিয়েন্ট পোস্টাল জ্যাকব ডিজিজটা পাবেন আর কর্টিকোভেজাল ডিজেনারেশন যেটা সেটা আমরা বলেছিলাম 1168 নম্বর পেজে পাবেন তিনটা একসাথে করে দেখেন তিনটার কমন কিছু ফিচার আছে কিন্তু কিছু পার্থক্য আছে পার্থক্যগুলো আমরা বলে দিয়েছি আপনাদেরকে সো থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা পড়াশোনা করে নিউরোলজি ওয়ান পরীক্ষাটা অবশ্যই দিবেন পরীক্ষাটা এই কারণেই দিবেন আপনার ভুল কোন জায়গায় হচ্ছে এটাকে আপনাকে অবশ্যই বের করতে হবে আপনি যদি ভুলটা বের না করতে পারেন তাহলে এই ভুলটা যে ক্যারি হবে কোন জায়গায় বিসিবিএসের পরীক্ষার হলে যে আপনি ভুলটা করবেন আমরা আপনি বিসিবিএসের পরীক্ষার হলে ভুল না করে আপনার যে জায়গায় মিসকনসেপশন আছে সেটা অন্তত এখানে আইডেন্টিফাই হয়ে যায় পরীক্ষার মাধ্যমে আপনার নিউরোলজি ওয়ান এবং টু একসাথে পরীক্ষাটা দিবেন পরীক্ষা দিয়ে আপনার দুর্বলতার জায়গাটা ফাইন্ড আউট করে আবার ওই টপিকটা আবার দেখে নেবেন আপনার যেহেতু অনলাইনে ভিডিও দেখতে পান তাহলে এই ভিডিওটা আবার রিপ্লাই করে দেখে নেবেন সেই অংশগুলো